কার্যকর হতে পারে। তাহলে আমরা মূল সেশনে আসি। আজকে আমাদের প্রথম কথা ছিল এরকম যে আমরা 8টা থেকে 9টা পর্যন্ত এফিকিউ সেশন করব। এখানে যাদের যে প্রশ্নটা আছে এই 1 ঘন্টার মধ্যে আমরা প্রশ্ন অ্যান্সার গুলো দিব পর্যায়ক্রমে, এবং এর জন্য আমরা এই ডকুমেন্টটা এই ডকটা বানিয়েছিলাম যে আমরা যার যার প্রশ্ন আছে আপনি এগুলো সব নোট করে এখানে লিখবেন, আমরা সেই প্রশ্নগুলো ধরে ধরে আমরা উত্তর দিই। কিন্তু দেখা যাচ্ছে এই ব্যাচে আছে টোটাল 22 জন, 22 জনের মধ্যে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে 8 জন, 2 জন মানুষ অসুস্থ আছে, আমার সাথে এমনি যোগাযোগ করছে ইনবক্সে, কারণ নেট প্রবলেম হচ্ছে, মিউআইজি বা 3-4 জনের প্রবলেম থাকার কথা, এরপরও 17-18 জন থাকার কথা, 8 জন আছে, হয়তো পরে আসতে পারে ক্লাসের সময়, তো তাদের জন্য রেকর্ড করে রেখে দিচ্ছি, হতে কাজে লাগবে। তো আমরা প্রশ্ন দিকে একটু যাই, কি কি প্রশ্ন আছে। প্রথম ভাই কন্টিনিউ, সাউন্ডে প্রবলেম হচ্ছে ভাইয়া, একদম বোঝা যাচ্ছে না। না না না, আমি যে একটা ব্যাকগ্রাউন্ড যাতে সাউন্ড ফিল্টার যদি আমি অফ করে দিই, এখন কি আমাকে একটা রেসপন্স করেন তো। হ্যালো হ্যালো, যে এখন কি কথা বোঝাই যাচ্ছে না? জি ভাইয়া বোঝা যাচ্ছে, ভাইয়া বোঝা যাচ্ছে, এটা ওই ব্যাকগ্রাউন্ড থেকে হ্যাঁ সাউন্ড আসার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, এখন মনে হয় ঠিক আছে। ঠিক আছে জি ভাইয়া। এখন প্রথম প্রশ্ন যেটা, যে আমার সাইট থেকে কোনো অংশ যদি হুবহু কপি করে আমি আর একটা কন্টেন্টের মধ্যে লাগিয়ে দেই, এটা কোনো প্লাগিয়ারিজম বা কপি হবে কিনা? অবশ্যই হবে, কি হবে, এটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে গুগল আমাকে পিনআউটি দেবে। একটা কন্টেন্ট যদি হুবহু এরকম না, কয়েকটা কন্টেন্ট একের অধিক না, দেখা যায় একই টোটাল 10টা কন্টেন্টের মধ্যে 2টা 3টা এরকমই হয় যে একই কন্টেন্ট একটা লম্বা আকারে আছে, ওটাকে শর্ট ফর্মে নিয়ে আমি আর একটা টাইটেল দিয়ে আমি এটা করেছি। একটা হলো হুবহু যদি হয় আমার লেখাটা টাইটেল ভিন্ন যদি হয়, সেটা ইউআরএল কন্টেন্ট কপি হবে না, কিন্তু কন্টেন্টের ভিতর যখন রোবট এসে মানে লাইন বাই লাইন পড়ে একটা সময়, যখন সে আমাকে পেজ অথরিটির জন্য যে মার্কিং এর জন্য রোবট যখন এই অ্যাকশনটা নেবে, তখন দেখবে এই একই জিনিস এখানেও এই জিনিসটা আছে, এখানে এই লাইন কটা এখানে আছে, তখন পেজ অথরিটি র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমার প্রবলেম হবে, এখানে পেনাল্টি দেবে না কিন্তু পেজ অথরিটির ক্ষেত্রে প্রবলেম। আর যদি হুবহু এমন হয় যে আমি পুরো একটা কন্টেন্টকে আর একটা কন্টেন্ট তৈরি করেছি, সেখানে ছিল 5000 ওয়ার্ড আর এখানে ছিল 1000 ওয়ার্ড, টাইটেলও সেম আছে কিন্তু ভিতরের জিনিসকে আমি মানে কাস্টমাইজ করে সংক্ষিপ্ত করেছি, এইটা হবে তো একেবারেই ডুপ্লিকেট, এটা তো কখনোই করা যাবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটা 5000 আর্টিকেল খুব সুন্দর করে লিখেছি, ওটা থেকে আমি 5000কে ভেঙে ভেঙে ওখান থেকে আমি 1000 বা 1500 নিয়ে আমি আর একটা তৈরি করেছি, ওভারঅল নিতে পারবো, হুবহু তো নিবই না। আর টাইটেল কখনোই যেন সেম না থাকে এবং ইউআরএল যেন কখনোই সেম না থাকে, তাহলে এরকম কোন এরকম করলে কোনো প্রবলেম নাই, কিন্তু হুবহু একেবারে লাইন বাই লাইন কোনো ক্ষেত্রে ইউআরএল যদি চেঞ্জও করেন, টাইটেলও যদি চেঞ্জ করেন, তবু এই কাজটা করবেন না, হুবহু কখনো নিবেন না, নিয়ে অবশ্যই 2 লাইন বাদ দিবেন, 3 লাইন আর্ট করবেন, কিছু এদিক সেদিক করতেই হবে, তাহলে আপনার পেজ অথরিটির ক্ষেত্রে বেনিফিট পাবেন, পেনাল্টি হবে না, পেজ অথরিটিটা বেনিফিট হবে। আর হুবহু যদি টাইটেল এক থাকে ইউআরএল কোনো কারণে টাইটেল চেঞ্জ না হয়, তো আপনি এই সন ট্যাগে যেটা দিবেন সেটা বা টাইটেলে যেটা দিবেন সেটা যদি সেমই থেকে যায়, হয়তো ছোট অন্যটা বড়, তাহলে কিন্তু কি হবে, ডুপ্লিকেট কন্টেন্টের জন্য পেনাল্টিতে পড়তে হবে। এটা হলো প্রশ্ন 1। প্রশ্ন 2, কোশ্চেন নাম্বার, আর্টিকেল স্পিন করে বিক্রি কি গুগলে র্যাঙ্ক পাওয়া যায়? আর্টিকেল স্পিনের কতটা কোয়ালিটি হচ্ছে এটা দেখা দরকার। স্পিন করে দেখা গেল যে দেখা যায় আর্টিকেল স্পিন আর কিছু আছে পেইড, যেগুলো পেইডগুলো দিয়ে যদি হুবহু কোনো একটা প্যারাগ্রাফকে যদি স্পিন করা হয়, তাহলে দেখা গেল প্রথমবার যে স্পিন করা হয় সেখানে হয়তো শো করবে 90% এটা দেখা যাচ্ছে ওদের টুলসে। এরপরে যখন এটা প্রথম ওইটা হওয়ার পর যে রেজাল্ট আমি পাবো, সেটাকে পুনরায় আর একটা স্পিন করবেন, আর একটা স্পিন করলে কি হবে, সেখানেও দেখা যাবে ওইটাকে আবার যেটা প্রথমবার স্পিন করেছে সেটাকে সেকেন্ড টাইম যখন স্পিন করে যাচ্ছে, হয় প্রথম থেকে কিছু শব্দ ব্যাক নিয়ে আসবে অথবা এগুলোকে চেঞ্জ করে ফেলবে, যেকোনো দুইটার একটা হয়, তাহলে সেকেন্ড টাইম কন্টেন্ট চেক এটা নিয়ম হলো, একবার স্পিন করবেন, দেন এটাকে যেগুলো পেইড আছে, কিউটেক্স আছে, কপি স্কেপ আছে, আরো যেগুলো আছে সেগুলো দিয়ে ভ্যালিডেট করে যে প্রথমবার স্পিন করে কতটুকু ধরে, সেকেন্ড টাইম আবার ওইটাকে স্পিন করে এটাকে কমছে না বাড়ছে, এগুলো একটু দেখার চিন্তা করা।
আর যদি আপনি আসলে কোয়ালিটি কন্টেন্ট যেটা বলতে বোঝায় এইটা যদি করতেই চান স্পিনের কাছে যাওয়া যাবে না। স্পিন করবেন ঠিক আছে, কিন্তু ওইটা নিয়েই ওভাবে দিবেন পেস্ট করে এরকম না। স্পিন করতে পারেন অবশ্যই, অনেকে অনেক ভালো রাইটার স্পিন করে, স্পিন করার পর যে যে কাজটা করে সে ওইটাকে লাইন বাই লাইন ধরে নিজের মতো করে একটু এডিট করে, হয়তো স্পিনের যে শব্দটা সিনোনিম আর একটা দিয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে সে নিয়ে রেখে নিজে থেকে একটা দিচ্ছে, অথবা সেখান থেকে সে একটু মডিফাই করতেছে কিছু, আপনার এখানে প্রিপজিশন অ্যাড করতেছে, এখানে কিছু ভার্বের ইউজ করতেছে, অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতেছে, এরকম ধরনের কাজগুলো করে। স্পিন তো অবশ্যই করে, কিন্তু এই কাজগুলো সে অ্যাডিশনাল ভাবে করে। ফাইনাল গ্রামারিতে দেখে আমার টোনটা ঠিক মতো আসে কিনা, দেন ওইটাকে স্পিনার হিসেবে ঠিক আছে, এটা অবশ্যই র্যাঙ্ক করে। এবং এগুলোই করে ম্যাক্সিমাম মানুষ, হুবহু কোনো ব্যক্তি দেখেন না এক ধারে ইন্ট্রো থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত নিজের মতো করে দেখতেছে, এরকম খুব কম মানুষই দেখেন। আর এইটা যদি হয় আমরা যদি আর্টিকেল পেইড স্পিনারগুলো ইউজ করি, নিয়ে আসতেছি স্পিন করে হুবহু দিয়ে দিচ্ছি, এটা কখনোই করবেন না। এটা করলে গুগলের অ্যালগোরিদম এতটাই স্ট্রং, গুগলের একটা অ্যালগোরিদমের নাম আছে বার্ট, BERT বার্ট, এইটা এতটাই স্ট্রং প্রত্যেকটা লাইনের শব্দ আগে কতটুকু ছিল পরে কতটুকু আছে সেটাকে সে জাজ করে মার্কিং গুলো করে। এখন আছে বেস্ট ল্যাপটপ 2021, এটা আপনি একটা কপি করেছেন, এটাকে স্পিন করেছেন, এখন বেস্টের জায়গায় আরো যে সিনোনিম গুলো শব্দ পারে, টপ আসতে পারে, গুড আসতে পারে, বেটার আসতে পারে, যাই আসুক না কেন, একটা শব্দের প্রথমে কি ছিল পরে কি ছিল যেটা আদের ওদের আগে ইন্ডেক্সিং আছে, সেই ইন্ডেক্সিং থেকে কি চেঞ্জ হয়ে কতটা এটার জন্য অ্যাড হয়েছে, এতটুকু সে মার্কিং করার ক্ষমতা রাখে। এই জন্য আমরা করব যেটা হলো যে শুধু টপের জায়গায় বেস্ট হয়ে গেছে আর ওইটা আমরা দিব, এরকম না, টপের সাথে বেস্ট আরো আগে পিছে আমরা নিজে থেকে কিছু অ্যাড করে দিতে হবে। এই টাইপের স্পিন হলে অবশ্যই ওইটা মানে এসইওর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কোনো আমার র্যাঙ্কিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই টাইপের স্পিন অবশ্যই করবেন সবাই, না হলে হুবহু স্পিন করেই কন্টেন্ট দিবেন না কখনোই, আলটিমেটলি ধরবে না গুগল, বুঝবেন না কিছুতেই। এবং ডিসেম্বরে যে আপডেটের পর দেখা যাচ্ছে ম্যাক্সিমামে দেখা গেল 50% 60% বলি হয়তো বেশি হতে পারে, 50% সাইটের অনেক ইউআরএল খুঁজে পাওয়া যাচ্ছে না, কন্টেন্ট র্যাঙ্কিং অবস্থা ইউআরএল পোস্টগুলো র্যাঙ্কিং আছে সেগুলো ইন্ডেক্সিং হচ্ছে না, সেগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না যে কোথায় আছে এগুলো, আমার সাইটে তো আছে গুগলের কাছেও না, এগুলো অনেক কিছু হয়ে গেছে। তাতে কি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম কপি কন্টেন্ট যেগুলো হতে সে কপি টাইপের ছিল, এবং কপির মাত্রাটা বেশি ছিল, এই একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার ওইটা যে তাদের কিছু অ্যালগোরিদম এই আপডেটের কারণে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কারণে তাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে কিছু চেঞ্জ হয়ে যায় আগেরটার সাথে, যখন একটু তারতম্য হয়ে যায় যার কারণে অনেক ক্ষেত্রে ইউআরএল মিসিং হয়ে যায়, সেক্ষেত্রেও সমাধান তারা বুঝিয়ে দিচ্ছে কী কী করতে হবে না করতে হবে। তা আমরা অন্তত একটা যেটা জানি যে আমরা কপি কন্টেন্ট ইউজ করার কারণেই কিন্তু গুগলের পেনাল্টিতে এই ডিসেম্বরের পর অনেকে পড়ে গেছে, পেনাল্টি মানে তো ইউআরএলগুলো পাওয়া যাচ্ছে, অথবা র্যাঙ্ক করতো র্যাঙ্ক করা অনেকগুলো পোস্ট সেগুলো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। একটাই দোষণীয় ছিল, কন্টেন্ট কপি ছিল একটা কতটুকু লিমিট মাত্রায় ছিল, তারপর এটাকে সে নাই করে ফেলছে। তা আমরা একটু হিসাব করে যেটাকে মানে সতর্কতার সাথে স্পিনগুলো করব। আর্টিকেল স্পিন করে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করে যদি সাইট পাবলিশ করা হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা, 2 আর 3 একই উত্তর, কারণ হলো গা এসইও ফ্রেন্ডলি বলতে যে অপটিমাইজ করা গুগলের র্যাঙ্কিং এর জন্য এসইও অপটিমাইজ আর্টিকেলগুলো করতে হয়। তা আমি আবারও বলতেছি যে যেভাবেই করেন না কেন এসইও তো করবেন, এসইওর যা যা টার্ম আছে অন পেজের জন্য, অন পেজের যে এসইও টার্ম আছে সেটা তো আমরা কন্টেন্টের মধ্যে ইউজ করবই, করলে কি হবে, আমরা তো ওইটা করলাম যে আমরা ফোকাস কিওয়ার্ড ঠিক আছে কিনা, ইন্টার মধ্যে ঠিক আছে কিনা, তারপরে হেড সাব হেডিংগুলো ঠিক আছে কিনা, যেভাবে লেখা দরকার স্ট্যান্ডার্ড সবই ঠিক আছে, কিন্তু আমার কন্টেন্টগুলো তো আরেকজনের থেকে নেওয়া, ধার নিয়ে এটা করা, এবং ধার নিয়ে কতটুকু করা, আমি 100 ভাগের মধ্যে 20% আমি আইডিয়া নিতে পারি, 50% আইডিয়া নিতে পারি, লেখাটা হবে নিজের সম্পূর্ণ, আইডিয়া পুরোটাই নেন, লেখাটা হবে নিজের থেকে আসতে হবে, ভিতর থেকে আসতে হবে, 2-3টা সাইট পড়তে হবে, পড়ার পরে একটা সামারিজ নিজের ওয়েতে করেন। আমরা কন্টেন্ট আজকে কিছু দেখবো, আর কন্টেন্টের ক্লাসের পার্ট নিতে চেয়েছিলাম আজকেই, পার্ট 1 তো গতকালকে হয়েছে, আজকে পার্ট 2 হওয়ার কথা এবং এটাই শেষ থাকার কথা, কিন্তু আলটিমেটলি হবে না, পার্ট 2 আজকে নেবো, পার্ট 3 আগামীকালকে রবিবারে নিতে হবে, কারণ কন্টেন্টে আমি ইম্পর্টেন্ট একটা থিংস। আমরা পার্ট 3 মধ্যে আর্টিকেলটা স্পিন আমরাও করে দেখাবো, স্পিন করব কিভাবে, ওটাকে কপি কন্টেন্ট থেকে কিভাবে প্লাগিজম থেকে ফ্রি করা যায়, প্রিমিয়াম টুলস আমরা কোনটা কোনটা ইউজ করব, এটা আমরা সেটা করার পরে আমরা গ্রুপ থেকে যারা 18-20 জন আছে, একটা গ্রুপ বাই থেকে আসে আর অনেক এরকম আরও ইন্ডিয়ান অনেকগুলো সাইট আছে। ভাইয়া আবার আবারও প্রবলেম, কথা বলা যাচ্ছে না, আচ্ছা আমি লাগতেছে না তো কথা শুনতে পারলাম না, প্রবলেম হয় এখন কি কথা বোঝা যায়?
এখন বোঝা যাচ্ছে, মানে দুই দুই মিনিট আগে বোঝা যায়নি, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটা কি আনমিউট যখন করেন এই ক্ষেত্রে নাকি এরকম প্রবলেম হয়, বুঝি না তো। এখন ঠিক আছে তো? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা স্পিন কতটুকু পর্যন্ত আমরা করতে পারবো সেটা প্র্যাকটিক্যাল আমরা দেখবো, কারণ এই কাজটা আমরা করবো কন্টেন্ট ক্লাসের মধ্যে, তখন আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবো যে কি করছে আর কি কতটুকু করা দরকার আমাদের। তারপরে আছে অ্যামাজন থেকে প্রসকন, হ্যাঁ, FAQ, তারপরে প্রোডাক্ট ফিচার যদি সরাসরি করে কিংবা স্পিন করে কাজ করা যাবে কিনা। সরাসরি তো কখনোই করা যাবে না, আমরা দেখবেন আপনাদের ক্লাসরুমেও আছে, আপনাদেরকে এক্সেস দিয়েছি আমি ওই ক্লাসটার, 16টা কারণ আছে অ্যামাজনে সাসপেন্ড হওয়ার জন্য অ্যাকাউন্ট। তার মধ্যে একটা কি কপি কন্টেন্টের কথা দুইভাবে বলা আছে, দুইবার 16 বারের মধ্যে দুইটা রিজন আছে। কপি কন্টেন্ট হুবহু A to Z ওটা তো করাই যাবে না, কিছু কিছু জিনিস নিয়ে আসে আমি কাজে লাগাবো সেটাও করা যাবে না। আপনি কি করতে পারেন, হ্যাঁ প্রসকন আছে, রিভিউতে দেখবেন অ্যামাজনের রিভিউতে 5-star ধরন প্রজের মধ্যে নেবেন আর 3-star বা 2-star কনস এর মধ্যে নেবেন, তাহলে এটা সুবিধা অসুবিধা পেয়ে যাবেন। কিন্তু ওই ওরা যা দেখছে হুবহু এটা এনে দিবেন না, কারণ প্রত্যেকটা ইন্ডেক্সিং থাকে অ্যামাজনের, রিভিউ গুলো ইন্ডেক্সে থাকে গুগলের। আপনি এই কাজটা কখনই করবেন না, আপনি এটা একজন তার অসুবিধার বড় আকারে রেখেছে অথবা ছোট করে রেখেছে, আপনি ওইটাকে ছোট থাকে বড় করে দেন অথবা বড়টাকে ছোট করে দেন, মূল কথাটা রেখে দেন। আপনি এইভাবে কাটসাট করে কাস্টমাইজ করতে হবে, কোনোটাই হুবহু করতে পারবেন না, প্রশ্ন না FAQ কোনো কিছুই করতে পারবেন না। সোজা কথা, প্রোডাক্টের ফিচারটা আমি বলছি, প্রোডাক্টের ফিচার যেটা বুলেট ফর্মে থাকে, ডাইমেনশন এত, কালার এত, সাইজ এত, এইগুলো ঠিক আছে, এগুলো তার বড় ছোট করার কিছু নেই। তারপরে বড় করতে যায় দিস প্রোডাক্ট হ্যাজ বিন কালার এই অ্যাভেলেবেল আছে, সাইজ এই সাইজের পাওয়া যায়, হ্যাঁ এইরকম দিতে পারে, ওটা একটু রেঞ্জ দিকে একটু বড় করে রং তৈরি একটু বড় করতে পারেন, এটা করে বেটার হয়। হুবহু নিয়ে আসলে ওই ফিচারে কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি ডেসক্রিপটিভ আকারে আসেন হুবহু তাই অবশ্যই প্রবলেম হবে। এরপরে ইমেজ আউটার ট্যাগ কিভাবে ব্যবহার করবো, প্রতিটি প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা আউটার ট্যাগ কিনা আছে, হ্যাঁ প্রত্যেকটার জন্য এসি অপটিমাইজ যদি ফুলি 100% বলতে হয় প্রত্যেকটা ইমেজের জন্য আমরা অপটিমাইজ করে নিব। এখন অনেক ক্ষেত্রে তো আমরা অনেক পর্যায়ক্রমে ইউজ করবো, একটা কন্টেন্টের ন্যাচারালি 10টা, যদি টপ 10 প্রোডাক্ট নিয়ে আমরা কোনো কিছু আর্টিকেল লিখি তাহলে 10টা প্রোডাক্ট থাকে ম্যাক্সিমাম, তাহলে 10টা প্রোডাক্টে আর্টিকেল আউটার ট্যাগ তো বেশি কিছু না। আপনি যখন সেভ দিবেন একটা ইমেজ, যখন সেভ দিয়ে রিনেম করবেন, রিনেমটাই যদি হুবহু থাকে আউটার ট্যাগে অটোমেটিক্যালি নিয়ে নেবে, একটা কিছু আমরা আউটার ট্যাগে ইউজ করেন প্লাগইন ইউজ করবো, যে প্লাগইন ইউজ করবো অটোমেটিক্যালি এগুলো নিয়ে নেবে। তবে এইটার জন্য শুধু প্লাগইন ইউজ করে আমার সাইটটাকে ভারী করারও দরকার নাই, আমরা প্রোডাক্টে যখন আমরা ইনসার্ট করব তখন আউটারটাকে দেখার জন্য ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ডান পাশে দেওয়াই থাকে আউটারটা কি দিবেন। আমার রিনেম যেটা আমি করব বা যেটা আমার কন্টেন্টের সাথে সিমিলার থাকে, ইমেজটার সাথে সম্পর্ক থাকে, সেটা আমরা আউটারটাকে দিয়ে দিব। এটা আমরা প্র্যাকটিক্যাল পোস্ট করব, ওয়ার্ডপ্রেসে পোস্ট দিব, কি কি মেইনটেইন করব প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিক্যাল শিখবো আমরা। তাহলে আউটার ট্যাগের পরে ইমেজ কিভাবে এসইও অপটিমাইজ করব, প্রোডাক্ট ইমেজ কোথায় থেকে সংগ্রহ করব, আচ্ছা ইমেজ কিভাবে এসইও অপটিমাইজ করব বললাম, যে আমরা পুরো প্র্যাকটিক্যাল একটা প্রোডাক্ট 1,200 প্রোডাক্টের একটা আমরা কি করব আর্টিকেল আমরা সাইটে পাবলিশ করব অ্যাজ এসইও, হয় র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করব এবং আপনার ইউস্ট এসইও দুইটাই আমরা ইউজ করব, যখন যেটা লাগে এইটা ইউজ করে আমরা প্রপারলি, শুধু ইউজ স্টেশন আমরা নিজের ব্রেন থেকে হিউম্যান বিং হিসাবে যেগুলো অপটিমাইজ করা দরকার আমাদের এন্ড থেকে সেটাও আমরা করব। আমরা প্লাগইনের মাধ্যমে যতটুকু করার এখতিয়ার আছে ততটুকু আমরা করব, এবং আমরা প্রোডাক্টের ইমেজ কোথায় থেকে নিব, কিভাবে ওটাকে কাস্টমাইজ করে আমাদের ইউজের জন্য পারফেক্ট করব যাতে কোনো কপিরাইট ইস্যু না পড়ে, আমরা সেগুলোও করবো। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেই দেখবো ইনশাল্লাহ, এবং এটা আগামী ক্লাসের কাজ, যেটা আজকে এটা আজকের মধ্যেই করা অনেক লম্বা লেন্দি প্রসেস হয়ে যাবে, তাই আরো টাইমটা হজ বড় হবে, কারণ আমরা কন্টেন্টটাই আমাদের টোটাল এই কোর্সের তিনটা মেইন থিংস, একটা নাম্বার ওয়ান নিশ আর কিওয়ার্ড পারফেক্ট ভাবে বের করে নিয়ে সামনের দিকে আগানো, সেকেন্ডলি যে কিওয়ার্ড গুলো কষ্ট করে বের করেছে সেটার উপর পর্যায়ক্রমে আর্টিকেল লেখা, কন্টেন্ট লেখা শুরু করা, থার্ডলি কি হবে লেখার দেখা শেষ, এখন আমার কি করা দরকার, সাইট সিম্পল হবে কোনো যায় আসে না, এখন গুগল এটাই চাচ্ছে, কারণ মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর জন্য পেইড থিম কিনে অথবা আমি পেজ বিল্ডার তো আমরা প্রিমিয়ামটা ইউজ করব, কিন্তু এটাতে অনেক রকম উইজার্ড, অনেক রকম ফিচার টিচার ডানে বামে, অনেক কিছু টেবিল টেবিল কলাম দিয়ে ভারী করব না, যত সিম্পলের মধ্যে রাখা যায় মোবাইলের যাতে খুব ফাস্ট ওয়ার্ডিং হয় এইটা মেনটেন করব, কন্টেন্ট আমরা ঠিক রাখবো, স্ট্রাকচার যতটুকু সুন্দর সিম্পলের মধ্যে করা যায় অতটুকু করব আমরা। তাহলে তিনটা প্রধান ইম্পর্টেন্ট, নিস আর কিওয়ার্ড ফাইনাল করা খুব সতর্কতার সাথে, নাম্বার 2 কন্টেন্ট লেখার জন্য যতগুলো সতর্কতা যতগুলো রুলস আছে অপটিমাইজের সবগুলো শেখা, তৃতীয় হলো এসইওটা পূর্ণাঙ্গ ভালোভাবে শেখার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, এবং ফাইনালে কি করা এসইও শিখে নিজের সাইটের 2-4-5 কিওয়ার্ড নিজে থেকে র্যাঙ্ক করে নিয়ে আসা।
আর অটোমেটিক কি হবে, আপনি যখন এই প্রসেসটা তিনটা জিনিস করতে পারবেন, এসইও নিষ্ক্রিয় আপনি করতে পেরেছেন, আপনি কন্টেন্ট নিজে রাখেন অথবা কাউকে দিয়ে লিখাই নেওয়ার পর আপনি জাজ করতে পারেন যে কতটুকু এসইও অপটিমাইজ আমার কন্টেন্টটা লিখে দিয়েছে, পারফেকশনটা কতটুকু আছে, এটা যদি গেস করতে পারেন এতেই হবে আপনি যদি নাও লেখার সময় পান। আর তৃতীয় এসইও আপনাকে নিজে থেকেই বুঝতে হবে, আপনি অ্যামাজন, আমরা যারা এখানে আসছি অ্যামাজন থেকে আর্ন করার জন্য, আমরা এটা নিয়ত করে আসি নাই আমি ফাইবার থেকে কন্টেন্ট লিখাবো, ফাইবার থেকে এসইও অপটিমাইজার ভাড়া করবো, তাকে এক মাস স্যালারি দেওয়া, এসইও কোনো এক মাস দুই মাস তিনের কন্টিনিউ অনগোয়িং প্রসেস, এটা আর্টিকে অনগোয়িং প্রসেস এগুলা। তো এই কাজগুলো অবশ্যই নিজে থেকে যতটুকু অন্তত পারা যায় বোঝার এবং সেইভাবে নিজেরটা নিজে করার চেষ্টাটা আগে মাথায় রাখা। এরপর যখন বুঝে যাবেন যে আপনি, আমি জানেন আপনি কি কি করতে হচ্ছে সাইটের জন্য, কি কি করে ইনকামটা হয়, তখন আপনি টাকা থাকলে ইনভেস্ট করতে পারবেন, সেখানে বোঝার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি প্রত্যেকটা জিনিস বোঝেন। আর যারা এই কাজে না বুঝে ইনভেস্টের চিন্তা করবেন, কখন এই কাজটা করবেন আলটিমেটলি বোঝার হবেন, কারণ ইনভেস্ট করে বেশি দূর পর্যন্ত আগানো যায় না। কন্টেন্টে কত টাকা ইনভেস্ট করবেন আর এসইও করার জন্য কাকে হায়ার করবেন, এসইও সবসময় লং টার্ম প্রজেক্ট বেস হয়, এক মাসের জন্য হায়ার করে মিনিমাম 300-500 তাকে দিতে হবে পার মান্থ, আর্নিং কবে করবেন আর এটা 3-5 মাস করবে, যে র্যাঙ্কিং এ কতটুকু আর বেটার গ্যারান্টি সেও দেবে না, আপনিও জানবেন না। এই জন্য কখনোই নাই, তিনটা জিনিস নিজে থেকে যতটুকু পর্যন্ত পারা যায় আপনার অ্যাবিলিটি আছে বোঝার সেটা ট্রাই করবেন। তাহলে আমরা এটা তো প্র্যাকটিক্যাল দেখবো। 6 নম্বরটা, ফোকাস কিওয়ার্ড হেডিং 2, H3 কিংবা অন্য কোনো হেডারে রাখলে কোনো প্রবলেম হবে কি না? কোনো প্রবলেম নাই। ফোকাস, এটা কি ফ্রেজ যেটাকে বলা হয়, ফোকাস কিওয়ার্ড আমরা মানে প্রথম কান হলো H1 ট্যাগ যেটা টাইটেলের মধ্যে রাখবো, সেকেন্ড ইন্ট্রোর মধ্যে রাখবো, আর ফোকাস কিওয়ার্ডের সাথে RSI ভার্সন যেগুলো আমরা নিব হুবহু না রেখে RSI ওটা আগে পিছিয়ে কিছু লম্বা পেজ রং মানে একটু লম্বা করে সেটা হেডিং 2, হেডিং 3 এরকম আমরা ইউজ করবো, আমরা হুবহুটা না করে বরং RSI ভার্সনটা আমরা ইউজ করবো, এটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমাদের হেল্প হবে। আচ্ছা, 7-এর পরে আমাদের মেহেদী ভাইয়ের কন্টেন্ট এটাই SEO, আর 8 নম্বরে আছে SEO ফ্রেন্ডলি করা কতটুকু জরুরি, 100% কতটুকু জরুরি বোঝানোর এক কথায় বলতে গেলে উইদাউট SEO ছাড়া আপনি আপনার অ্যামাজন সাইট থেকে কি করতে পারবেন, কিছুই করতে পারবেন না যদি সাইট বেজ আর্নিং করতে চান। আর যদি বলেন যে না SEOটা আমি দুর্বল বা SEOর মধ্যে এত সময় আমার নেই, টাকা ইনভেস্ট করার সময় নেই, তাহলে কি করতে পারে, আমার মোটামুটি অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল নিয়ে যাবেন, অ্যাপ্রুভাল পেয়েও যাবেন, আমার ক্লাসের মধ্যে এগুলো ইনশাল্লাহ চলে আসবে, অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা যে কাজ করবো সেখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, সেখানে SEOটা এত বড় কাজের বিষয় না, কিছু টিপস আর ট্রিক্স যদি আপনি কাজে লাগাইতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে তাতে ইনশাল্লাহ আর্নিং এর ক্ষেত্রে ওটা হয়ে যাবে। আর SEOর জন্য অবশ্যই সাইট জেনারেট, ফার্স্ট SEO, উইদাউট SEO ছাড়া আপনার সাইট থেকে $1 ইনকাম করতে পারবেন না, সোজা কথা, কপাল জন্য দু একটা ক্লিক হইতে পারে প্রোডাক্টে সেটা ভিন্ন কথা, কিন্তু আর্নিং যেটাকে বলা হয় মাসে $300-500 সাইট থেকে করবেন SEO ছাড়া কখনোই সম্ভব না। কন্টেন্ট তো অনেক কোয়ালিটি কন্টেন্ট, নেটিভ একবারে রিয়েল নেটিভদের দেখাইছেন, মানে 100 মানে 1000 ওয়ার্ডের জন্য আপনি $100 পর্যন্ত পে করেছেন, SEO ছাড়া ওটা পড়বে কে, আপনার কেউ তো জানবেই না, গুগল ইন্ডেক্স করে কিছু তো দেবে, কিছু তো বাই ডিফল্ট র্যাঙ্কিং এ চলে আসবে, কিন্তু এরপর SEO-র কয় অনেকগুলো ধাপ আছে, এগুলো যদি টেকনিক্যাল SEO করতে হবে, অন পেজ SEO, রাইটার তো লিখে আপনাকে দেবে, দেন আপনার সাইটের পোস্ট যখন করতে যাবেন ওটা কে করে দেবে, ওটাও তো SEO-র একটা পার্ট আছে, আপনি যখন প্রপার হয়তো অপটিমাইজ করতে হবে, ইমেজটা কোথায় ইনসার্ট করবে, ইমেজের বাটনটা কোথায় হবে, টেবিল কোথায় হবে, কোথায় কোথায় ইন্টারনাল, কোথায় কোথায় এক্সটার্নাল, সব কিছু আছে, অ্যাক্টিভ ভয়েস কতগুলো ছিল, প্যাসিভ ভয়েসের কি সমস্যা আছে, অনেকগুলো ব্যাপার আছে এখানে, অবশ্যই আপনাকে SEO টার্মগুলো শিখতেই হবে যদি আপনি সাইট থেকে আর্নিং এর স্বপ্ন দেখেন। কি কিভাবে সাইট SEO ফ্রেন্ডলি করা যায়, অবশ্যই প্র্যাকটিক্যাল এগুলো কাজ, এগুলো মুখে বলার না, কি কি ভাবে না অনেক ভাবেই করা যায়, প্র্যাকটিক্যালি আমরা যেভাবে শিখবো সেভাবে ওইভাবে যেভাবে শিখবো ওইটা তো অ্যাপ্লাই করবেন, আর নিজেকে অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য তো আরও শিখতে চান, শেখার শেষ নাই, আর আমি বা এক ক্লাসের মধ্যে দুই ক্লাসের মধ্যে কতটুকু দেওয়া যায়, প্র্যাকটিক্যাল একটা ট্রেন আপ দেয় এক জিনিস, আর কার যত সাউন্ড কম আসছে, সাউন্ড সমস্যা হচ্ছে, সাউন্ড এখন ঠিক আছে না? হ্যাঁ এখন ঠিক আছে, দেখেন তো এখন ঠিক আছে কিনা, আমি আবার দেখি, আবার একটু এটা একটু বন্ধ করি যাদের আছে, এখন দেখেন ঠিক আছে কিনা? জি এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার SEO ফ্রেন্ডলি কতটুকু জরুরি, সাইটকে কিভাবে করা যায়, কতভাবে করা যায় আমরা দেখবো, সোশ্যাল মিডিয়া টার্গেট করে কিভাবে ইনকাম করা হয় এটাকে একটু বিস্তারিত বলি, সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ইনকাম করা হয়, আপনি ধরি অ্যামাজন, এটা হবে অ্যামাজনের বাজার, অ্যামাজনের ওন সাইট, নিজের সাইট থেকে অ্যামাজন প্রতিদিন ধরেন $100 সেল করে, অ্যামাজন আজকে বিক্রি হয়েছে $100, সেখান থেকে অ্যামাজন যে বাই ডিফল্ট তাদের যে ওয়েবসাইট আছে amazon.com amazon.in, ইন তো আলাদা ইন্ডিয়ার হিসাবে ইন্ডিয়ার কাছে,
আমাজন কানাডা হিসাব কানাডার কাছে, ধরেন আমাজন ইউএস এর হিসাবটা মেন সেন্টার যেটা আমরা কাজ করবো সেটা হিসাব করি, $100 আজকে সেই বাজারে সেল করছে টোটাল প্রোডাক্ট আমাজন স্টোর থেকে বিক্রি হয়েছে, তাহলে অ্যামাজন সরাসরি অ্যামাজন সার্চ বার যেটা আছে অ্যামাজন .com এর সার্চ বার সেখান থেকে বিক্রি হয় $25 থেকে $30, এটা অ্যামাজনেরই কিন্তু স্টেটমেন্ট এটা ফিনান্সিয়াল। এরপরে গুগল সার্চ, এটাকে বলা হয় এক কথায় গুগল, ঠিক না, এটা সার্চ ইঞ্জিন, সেটা গুগল থাকতে পারে, বিং থাকতে পারে, ইয়াহু থাকতে পারে, আরো যা ইচ্ছা থাকতে পারে এর মধ্যে। গুগল সার্চ ইঞ্জিন থেকে $30 থেকে $35, সোশ্যাল পেয়ার ফলকে $30 থেকে $35। তাহলে দেখা যাইতেছে যদি আমি শেষের রেশিওটাকে নেই, 30-30-60, মানে এখানে 70-30-100, এইটা হলো তিনটা কমন তাদের উইন্ডো যেখান থেকে তারা প্রতিদিন সেল করে। একটা হলো আমাজনের নিজস্ব সার্চ বার থেকে ডিরেক্টলি কাস্টমার যায়, সেখান থেকে $25 থেকে $30 প্রতিদিন কিনছে বা বিক্রি হচ্ছে তাদের দ্বারা সার্চ ইঞ্জিন ব্যবহার করে, হয়তো গুগল থেকে সার্চ করতেছে যে সাইটগুলো প্রোডাক্টের প্রথম দিকে কিওয়ার্ড র্যাঙ্কিং করে আছে, সেই সাইটগুলোর থেকে মাধ্যম ধরে অ্যাসোসিয়েট প্রোগ্রাম ধরে তারা অ্যামাজনে যাচ্ছে। আর একটা হলো সোশ্যাল প্ল্যাটফর্ম, ইউটিউবে সার্চ করতেছে অথবা পিন্টারেস্টে যাচ্ছে প্রোডাক্ট কেনার আগে, অথবা টুইটারে যাচ্ছে, অথবা ইনস্টাগ্রামে যাচ্ছে, রেডিটে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে এরকম প্রোডাক্ট নিয়ে যারা কথাবার্তা বা কেনার জন্য ছাড় দিচ্ছে, তখন সেখান থেকে যে প্রাপ্ত তথ্যটার ভিত্তিতে যখন অ্যামাজনে যাচ্ছে, এরকম সংখ্যা $30 থেকে $35। এখন অ্যামাজন এটা আমার হাতের কারোই নাই, কারো হাতে এই জিনিসটা নাই, আমরা চাইলে পারবো না এটাকে কভার করতে পারবো না, এটা আমাদের এখতিয়ারে নাই, এটাকে ধরেন আমি বাদ দিলাম, এটা আমার কাছে নাই। আমি যদি প্রপার ওয়েতে কন্টেন্ট দিতে না পারি, অপটিমাইজ না করতে পারি, এসইও ঠিক মতো না করতে পারি, ধরে নিলাম এটা আমার কাছে নাই, এই আর্নিংটা আমি পাবো না। $60 যে বিক্রি করছে অ্যামাজন ওভারঅল, আমি $60, আমার আমার কোনো বিক্রি করার আমার কোনো প্ল্যাটফর্ম আমার হাতে নাই, আমার কাছে নাই, এইটা আমার কাছে আছে। কি আছে আমার জন্য? এটার জন্য আমার আছে ইউটিউব চ্যানেল আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, চারটা রিকমেন্ডেড অ্যামাজনের। এই চারটা যদি আমি প্রপার ওয়েতে অপটিমাইজ করতে পারি, যেখানে টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নাই, কিছু গ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে, আমরা শিখবো ক্লাসের মধ্যে, এই কাজটা যদি রেগুলার 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা না 3 থেকে 4 মাস করেন, অন্তত 2 মাস করেন ক্লাস করাকালীন, তাতে আউটপুটটা পাবেন। এইখান থেকে এটা আমার আছে, এটাকে আমি ধরেন গ্রিন সিগনাল দিলাম যে এইটা একমাত্র আমার কাছে আছে, এটা যদি আমি ফোকাস করতে পারি, যারা দুর্বল মানুষ যাদের ইনভেস্টের কোনো সমস্যা কিন্তু আর্নিং এর আবার খুব ইচ্ছা, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আর্নিং এর শখ আছে আবার নিজের কাছে আবার কন্টেন্ট এর কোনো টাকা পয়সা নেই, তাদের জন্য এটাকে অবশ্যই মেন ফোকাস ধরতে পারেন যে আমি এখান থেকে ভালো পরিমাণ আর্ন করব। এটা ভেঙে ভেঙে হয়তো আগে দেখেছেন কিনা শুনেছেন কিনা আমি জানি না, কারণ সবাই আমাজনের সাইট কেন্দ্রিক এটা মানুষ বোঝে, সাইট থেকে আর্নিং করতে হবে এটাই বাজারে প্রচলিত, এটাই মানুষ বিশ্বাস করে, এটার মানুষ আছে আমাজন, যেখানে তাদের ফাইন্যান্সে এই তিনটা ওভার তারা তিনটাই শিওর করতেছে, এটা আমাদের নিজস্ব সাইট থেকে আসা, এটা সার্চ ইঞ্জিন থেকে আমরা হেল্প পাচ্ছি, এটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে হেল্প পাচ্ছি। এই সোশ্যাল প্ল্যাটফর্মে কারা ব্যক্তি কাজ করে? আমাদের মতো কোনো না কোনো ব্যক্তি এটা নিয়ে পড়ে আছে। এটা কারা কাজ করে? আমাদের যত সাইট যত র্যাঙ্কিং আসে সেই সাইট গুগল তো কোনো স্বীকৃতি দিচ্ছে না, গুগল আমাদের সাইটগুলোকে র্যাঙ্ক করতেছে, সেই সাইট থেকে আবার অ্যামাজনে যাচ্ছে, তার মানে এই দুইটা আমাদের হাতে আছে। যারা দুর্বল তারাও যদি এটা বাদই দেন যে যতটুকু হয় হোক, না হয় এইটাকে আঁকড়ে ধরেন, প্রতিদিন $100 একটা, $30 আপনার হাতে আছে। এটা হচ্ছে সোজা বোঝানোর ক্ষেত্রে বললাম, প্রতিদিন যে অ্যামাজনের সেলটা হয়। তাহলে সোশ্যাল মিডিয়া টার্গেট করে কিভাবে ইনকাম করার ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি, আর কিভাবে করবো আমাদের অবশ্যই এখানে ইউটিউবের ক্লাস আছে, পিন্টারেস্টের ক্লাস আছে, টুইটার আছে, সব ভালো মানের মার্কেটিং লেভেল, যেখানে যে কাজটা করে ফাইনাল বেনিফিটেড হবে সেই ক্লাসগুলি আমরা এখানে করবো। আমরা ওই প্রোফাইল খুলে শুধুমাত্র পিকচার অ্যাড করা রিনেম করা এগুলো শিখবো না, আমরা যেটা বিজনেসের জন্য যেটা লাগবে, প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে, বিজনেস অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা জেনারেট করবো এই পিন্টার ইয়ার অ্যামাজনের ইনকামটা সেটা আমরা শিখবো। এরপরে প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা ট্র্যাকিং লিংক জেনারেট করতে হবে। ট্র্যাকিং লিংক বলছেন কিসের ট্র্যাকিং লিংক? আপনি প্রত্যেকটার জন্য একটা এক্সপায়ারি অ্যামাজন আপনাকে দেবে, আপনি যখন অ্যাজ এ অ্যাফিলিয়েট হিসেবে অ্যাপ্লাই করবেন, আপনাকে যখন অ্যাপ্রুভাল দিয়ে দেবে, তখন আপনার একটা নামের সাথে, ধরেন আপনার নাম হলো বেস্ট, আপনার সাইটের নাম বেস্ট কিচেন সিও, মাঝখানে একটা 20-20 যোগ হবে, আপনি এটা হয়ে অ্যাসোসিয়েট, এটা হয়ে আপনার মূল আইডি, এটাকে স্টোর আইডি বলা হয়, একটা স্টোর, এই আইডিটাই আপনি সমস্ত সাইটের প্রত্যেকটা কন্টেন্ট যতগুলো প্রোডাক্টের তার বাটনের মধ্যে হবে কিভাবে, এখন এটা একটু প্র্যাকটিক্যাল হয়ে যায়।
এটা হলো অ্যামাজনের একটা ইন্টারফেস। এই ইন্টারফেসে যখন আমি যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন আমি এখন এটা নিয়ে কাজ করবো, ম্যাট্রেসটা নিয়ে দেখি, এই ম্যাট্রেসটা এরকম 10টা ম্যাট্রেস, টপ 10 ম্যাট্রেস, নাম্বার 1 ম্যাট্রেস এইটা ধরেন। আমি আর একটা ট্যাবে, এটা হলো নাম্বার 2, এটা নাম্বার 3, বাকিটা এভাবে হবে বাকি 7টা। যখন আমি এটা টপ 1 এর আমার প্রোডাক্ট থাকবে, কিছু কন্টেন্ট থাকবে, ধরেন আমি একটা ইয়েতে যাই, এটা আমার ধরেন টোটাল কন্টেন্ট, এখানে আমার ইমেজটা আছে, আমি এই প্রোডাক্টটা নিয়ে আসি, অথবা কপি করে ডিরেক্ট তাতে হবে, এটা আমাদের প্রথম প্রোডাক্ট, টপ 10 এর প্রথম প্রোডাক্ট হবে এটা। এখন এখানে বাই ডিফল্ট একটা বাটন থাকবে, ধরেন এটা আমার বাটন, বাই বাটন, বাই অন অ্যামাজন, এটা আমার বাটন। এই বাটনের মধ্যে কোন লিংকটা থাকবে? আমার স্টোর আইডি কিন্তু একটাই, আমার স্টোর আইডি ইমন হাসান একটা ট্র্যাকিং আইডি। আমি এখন এইখান থেকে দেখেন আমাদের প্রত্যেকের সাইট হিসেবে এরকম থাকবে, গেট লিঙ্ক, আমি যদি যাই, এটা আমার আইডির নাম ক্লাইম্যাক্স 04, এটা আমার আইডি, স্টোর আইডি, এটা আমার ট্র্যাকিং আইডি, সরি স্টোর আইডি, আমার এটা, এটা আমার কয়েকটা ট্র্যাকিং আইডি করা আছে আমি বিভিন্ন মানুষকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে। এইটা আমি কপি করলাম, এই কপিটা যখন হবে তখন এইটার আন্ডারে কিন্তু ট্র্যাকটা হবে, নট এটা, এটা হলো স্টোর আইডি, এটা মেন আইডি। আপনি ধরেন এটাকে আমার মেনটা যদি আমি দেখাই, তাহলে আমার এটা হলো মেন, এটা আমার মেন, আমি গেট লিংক দেই। আপনি যখন নতুন একটা ব্যক্তি হবেন, একজনই হবেন, তখন আপনার এটা এই পাশেও যা থাকবে এই পাশেও তাই থাকবে, হুবহু সেম থাকবে। আমি যেহেতু মাল্টি মানুষকে কাজ করে, আমার টিম আছে, প্রত্যেকটা টিমকে, এক একটা টিমকে এক একটা ট্র্যাকিং আইডি দিচ্ছি, তো তুমি এই ট্র্যাকিং আইডি ধরে তুমি টোটাল কাজটা করবা, এই ট্র্যাকিং আইডি তোমার কাজটা, তাহলে আমি মাস শেষে ট্র্যাক করতে পারি তোমার ট্র্যাকিং আইডি থেকে কত ডলার ইনকাম হয়েছে, আর একজনের আইডি থেকে, মানে এক একটা টিম থেকে কত রেভিনিউ আসে, এটা ট্র্যাক করার জন্য ট্র্যাকিং আইডি ক্রিয়েট করা। কিন্তু আজ আপনি ওয়ান ম্যান হিসাবে আপনার কাছে কিন্তু একটাই থাকবে, স্টোর আইডিও যেটা থাকবে, ট্র্যাকিং আইডিও সেটা থাকবে, এটা কপি করবেন আপনি একাই, যেহেতু আমি একাই বোঝাচ্ছি। এই বাটনের মধ্যে ওই এই লিংকটা থাকবে, দেখেন আমি যদি এখানে পেস্ট করি, যেটা থাকবে আলটিমেটলি এই জিনিসটা ধরুন বাটনের ভিতরে আছে, এই জিনিসটা এই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আমি পাবো, টপ নাম্বার 2 সিরিয়াল, এই ইমেজটা সেম এই জিনিসটা আবার থাকবে, ধরেন এই বাটনটা সেখানের মধ্যে কি হবে, শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। দেখেন আমরা যখন এই প্রোডাক্টটার জন্য যাচ্ছি একটু করে, আমরা এইটা থেকে একটা নেই, আমার ট্র্যাকিং এর চলে আসছে, আমি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আপনার একই থাকবে, একটাই থাকবে, গেট উইঙ্ক, আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। আমি এটা কপি করি, ধরেন এটা আমার সেকেন্ড পোস্টের, মানে টপ 2, দেখেন চেঞ্জ আছে এখানে, এক একটা ইউনিক, 38 33 কিউ, মানে দুটা ভিন্ন। শুধু তাই না, আমি যদি এইটাকে আবার নেই, সেম জিনিসটাকে যদি নেই, বের হয়ে আবার যদি ট্র্যাকিং নেই, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। দেখেন আমি যদি এটাকে আবার কপি করি, একবার কপি করার পর সেকেন্ড টাইম কপি করি, ওটা কখনোই পাবে না, আরেকটা অটো চেঞ্জ হয়ে যাবে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন একই প্রোডাক্ট কিন্তু ট্র্যাকিং আইডি ভিন্ন। তাহলে আমরা কি শিখলাম, যে আইডি নে আর ট্র্যাকিং আইডি কিভাবে, একই ট্র্যাকিং এর জন্য যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটাতে যাই একটু আবার, এখানে বলা যে আমরা প্রতিটি পোস্টের জন্য আলাদা, হ্যাঁ প্রতিটি পোস্ট শুধু না, প্রতিটি পোস্টে যতগুলো বাটন, যতগুলো অ্যামাজনের ট্র্যাক আইডি ইউজ করবো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউনিক হবে। একটা 10টা পোস্টের জন্য যেমন 10টা বাটনে 10টা ইউনিক আপনার ইউআরএ, মানে অটোমেটেড, এটা তো আপনি পেয়ে যাচ্ছেন, অত কষ্ট করতে হবে না। আপনি প্রোডাক্টে যাবেন, গেট লিঙ্কে যাবেন, আপনি প্রোডাক্টে যাবেন, গেট লিঙ্কে যাবেন, আপনি প্রোডাক্টে যাবেন, গেট লিঙ্কে যাবেন, অটোমেটেড এটা হইতেই থাকতেছে। আপনি কিছু করছেন, শুধু যে ইমেজের মধ্যে দিবেন, যে পোস্টের আন্ডারে যেটা হয়তো একটা লাইনের মধ্যে বুঝাই দিচ্ছেন, যে আপনি এই প্রোডাক্টটা কিনতে যাও, তুমি এই প্রোডাক্টটা কিনো, কিনবে তুমি এটা, ধরুন আমি এটা এখানে লিঙ্ক আপ করবো, এখান থেকে আপনি যদি লিঙ্ক আপে চলে যান, যেহেতু আমি ওয়ার্ড থেকে দেখাচ্ছি, দেখি লিঙ্কের ওয়ার্ডের মধ্যে অপশন মেবি আছে, হ্যাঁ ওয়ার্ডে আছে, আমি ডান পাশে ক্লিক করে এখানে হাইপার লিঙ্ক,
ধরেন এটি আমার লিঙ্ক, এখান থেকে আমি আপনার একটা লিঙ্ক অ্যাড করে দিই, ধরেন আমি প্রোডাক্টে যেটা নিয়ে আসলাম এখানে সে চলে যাবে। তাই আমার এইটা এরকম কথার মধ্যে যদি বলা যায়, তাহলে আমি এখান থেকে ক্লিক করে যাই, দেখেন আমাকে ওই প্রোডাক্টের মধ্যে সে আমাজন এখান থেকে ওয়ার্ড থেকে আমাজন নিয়ে যাবে আমাকে আলটিমেটলি এই লিঙ্কটা ধরে আমি যে ট্র্যাকিং এর ইউজ করেছি, আলটিমেটলি যে আমাজনে যাচ্ছে সে এবং ওই প্রোডাক্টটাই আমাকে শো করাবে। তাহলে এরকম প্রতিটি পোস্টে যত করছি প্রত্যেকবারে চেঞ্জ হয়ে যাবে, ওই যে প্রোডাক্টটা চলে যাচ্ছে, যাই হোক দেখানোর জন্য করা। তাহলে আমাদের এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, প্রত্যেকটা আলাদা জেনারেট অটো হয়ে যাবে, আমরা শুধু কপি করে বসিয়ে দিব। সোশ্যাল মিডিয়া রিং দিয়ে কি কি উপায়ে সেল বাড়ানো সম্ভব? সোশ্যাল মিডিয়া রিং দিয়ে, সোশ্যাল মিডিয়া রিং না, আমি একটা প্র্যাকটিক্যাল একটা চ্যানেল দেখাই। বেস্ট ক্যানন ক্যামেরা, এটা আমি গুগলে সার্চ দিয়েছি, গুগলে সার্চ না করে আমি ইউটিউবের সার্চ বারে সার্চ দিয়েছি, আমি ফাইভ বেস্ট ক্যানন ক্যামেরা, টপ ফাইভ বেস্ট, আমি যে কোনো একটাতে যাচ্ছি। আমি একজন কেনার জন্য আসলে আমি ইউটিউবে আসি, গুগলের কাছে না গিয়ে, যে আমি রিভিউ পড়তে ভালো লাগে না, আমি ভিডিও যদি এরকম পেয়ে যাই ডিরেক্টলি রিভিউ করছে প্রোডাক্টটা ধরে ধরে আমি ওই প্রোডাক্টটা দেখে কিনে ফেলবো যেটা আমার কাছে ভালো মনে হয়। এরকম চ্যানেল তো অনেকগুলো আছে যারা ম্যাক্সিমামে অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করে অথবা ওয়ালমার্ট নিয়ে কাজ করে, ইবের সাথে কাজ করে। আমি একটু একটা যে কোনো একটা চ্যানেল ভিউ হোক, আমি এটাও করি এটাও করি, আমরা তো সাইটটা কয়েক গত ক্লাসেও দেখেছি সাইট থেকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সাইটের মধ্যে প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের বাটন থাকে, কিন্তু আলটিমেট ইউটিউব থেকে কিভাবে হচ্ছে আমরা দেখি। এই দেখেন এখানে লেখা আছে, এখানে তো সে রিভিউ করেছে, সে যাই হোক এটা শুরু করেছে, ম্যানুয়ালি যে পাঁচটা কি কি আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফিচারে বর্ণনা করেছে, ভিডিওটা দেখিয়েছে, দেখেন সুন্দর করে ক্যানন কতটুকু ভালো মন্দ কি আছে না আছে, কি কি আছে, কি কি বেনিফিট আছে, কত পিক্সেল সব দেখাচ্ছে। এবং দেন এখন সে কেনার জন্য সে যাবে আলটিমেট, দেখেন ক্যানন এটা বেস্ট ক্যানন ভিডিও ক্যামেরা, প্রাইস ইউএস এর জন্য কোন প্রাইস, ইউকে থেকে কিনবে এটা, ক্যানাডা থেকে কিনে, সে আলাদা আলাদা রিজন ভাগও করে দিয়েছে, দেখেন প্রত্যেকটা অ্যামাজন, সে অ্যামাজন হয়েই কাজ করে। এবং এইটা দেখেন মোটামুটি জানুয়ারি 28 গত এক বছরে ভালো 4,50,000 ভিউ, মানে হিউজ একটা ভিউ হয়েছে এটার উপরে, কারণ এখান থেকে কাস্টমার যাচ্ছে না, অবশ্যই কাস্টমার অ্যামাজনে যাচ্ছে, এখানে ক্লিক করতে অ্যামাজনে চলে যাবে, দেন ওখান থেকে শুধু 10 জনের মধ্যে একজন কেনা, অসুবিধা কি 100 ধরে 10 জন কিনুক, অলরেডি তার ট্র্যাকিং আইডি কোথায় আছে আমরা যদি দেখি শেষের দিকে গিয়ে, তাই ধরতে পারবে যে তার ট্র্যাকিং আইডিটা -20 যেখানে থাকবে সেটা তার ট্র্যাকিং আইডি, এটা ইউজ করতেছে ভিতরে, কারণ আলটিমেট যেটা শর্ট করি তো সাইড স্টাফ থেকে শর্ট হিসাবে নিয়েছে, যখন এটাকে কিনতে যাচ্ছি তখন অনেক বড় মুভের রেফারেন্স এর এই যে দেখেন তার ট্র্যাকিং আইডি সব আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা এটা একটা প্ল্যাটফর্ম, একটু পিন্টারেস্ট দেখে আসি, এটার মধ্যে তাই হবে, অনেক ওই রকম চ্যানেল পাবেন আমরা যে কাজটা করব। এখানে দেখি আমরা এই দেখেন যে আমাজন আছে, আমাজন আছে, আমাজন আছে, এরকম প্রত্যেকটাই, দুইটা আমরা ইউটিউব দেখলাম, এখন আমরা একটু পিন্টারেস্ট একটু দেখে আসি। আমরা পিন্টারেস্ট যদি যাই, সাউন্ড কি নেই? হ্যালো বেস্ট ক্যানন ক্যামেরা দিয়ে দেখি কোনো কিছু আছে কিনা। এটা বেস্ট প্রোডাক্ট, এটা আরেকটা কোম্পানি, এটা কোটা, এটা আরেকটা, দেখি আমরা অ্যামাজনের মধ্যে পাই কিনা এরকম ডিরেক্টলি, এটা এখান থেকে সে আবার ইনস্টাগ্রামে নিয়ে গেছে, আপনি যেখানে এটা যে ইউআরএলটা দিবেন, আমরা তো অ্যামাজনের সাইট হিসেবে ইউআরএলটা এখানে ইনসার্ট করব, কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, আমরা এখান থেকে কিছু ট্রাফিক আমার সাইটে ভিজিটের জন্য নিয়ে যাব, কিছু ট্রাফিককে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাব, কিছু ট্রাফিক ইনস্টাগ্রামে নিয়ে যাব, কিছু ট্রাফিকের সব ডিরেক্টলি অ্যামাজনেও নিয়ে যাব, বিভিন্ন ভ্যারাইটি রাখবো আমি,
যাতে আমার চ্যানেলের থেকে সাসপেনশনে কোনো ব্যাপার না আসে। প্রিন্টার যখন দেখতেছে শুধুমাত্র অ্যামাজনে সে মার্কেটিং করে আর কোনো তার কাজ নাই, এরকম যেন না হয়। আমরা অ্যামাজনে আমরা করবো, আমরা সাইটের মধ্যে ট্রাফিক নিব, আমরা ইউটিউব চ্যানেলেও নিব, ইনস্টাগ্রামে নিব, অল্টারনেটিভ আমরা করবো। যখন আবার ইউটিউবের চ্যানেলের মধ্যে যখন ভিডিও দিব তখন ওখান থেকে শেয়ার করে প্রিন্টারে দিব, ওখান থেকে শেয়ার করে টুইটারে দিব, ওখান থেকে শেয়ার করে সাইটে রাখবো, বিভিন্ন মিডিয়াকে আমরা একত্রিত ইউজ করবো, একটার সাথে আর একটা অল্টারনেটিভ রাখবো। দেখি অ্যামাজনে কত AMZ এর কোনো একটা পাই কিনা, পেয়ে যাবো আশা করি। এই দেখেন একটা পাওয়া গেছে, তা আমরা এটা যদি ক্লিক করে দেখেন, এটাতে করে আমি ওদের লিঙ্কটা যে শো করবো আমরা সেখান থেকে ধরে আমরা যাব এখন। এই দেখেন, তার মানে এখান থেকে সে রেভিনিউ জেনারেট করতেছে, কিন্তু পিন্টারেস্ট থেকে টুইটারের মধ্যেও পাবেন, ইনস্টাকে সব জায়গায় সেম ভাবে পাবেন। তা আমাদের মূল যেটা অ্যান্সার ছিল সেটা আমরা যাই, যে বন্ধই করে দিলাম, আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা আমাদের গুগল ডকে যাই, এই আমাদের FAQ শিট, কতগুলো ক্লিক করে ফেলেছি। এখন দেখেন আমাদের যে প্রশ্নগুলো আমরা যেটা দেখলাম, নিচের দিকে আসি, যে প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে কি কিভাবে সেভ বাড়ানো সম্ভব, অনেক ভাবে বাড়ানো সম্ভব, ওইটা আমরা শিখবো, কোথায় কিভাবে ইউজ করবো, কি কি আমাদের সেট আপটা করা দরকার, ওই চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করবো, ইউটিউবকে কিভাবে কাস্টমাইজ করবো আমাজনের জন্য রেডি করতে হবে, প্রিন্টারেস্টের প্ল্যাটফর্মকে আমাজনের জন্য কিভাবে রেডি করতে হবে, টুইটার ইনস্টাগ্রাম সেম ওই রেডিটা আমরা শিখবো, এবং আমরা প্রপার প্র্যাকটিক্যাল রিং নিয়ে কাজও করবো। আচ্ছা মিনা দাদা এখন এখানে কি আছে, এটা আমরা বাদ, সাবমিশ থেকে ফর কন্টেন্ট রাইটিং পর্যন্ত প্রসেসটা আর একবার রিভিউ করবেন। আচ্ছা গুড, প্র্যাকটিক্যালে চলে যাই। সাবমিশ, আমরা নিশ তো আমরা সবাই জানি যে 5টা রুলস ফলো করে নিশ পাওয়া যায়। এখন 5টা নিশ করার পরে আমি একটা নিশ পেয়েছি, যেটা নিশ আমি ধরবো। দাদা আপনি বলুন তো কোন নিশ নিয়ে কাজ করবো, আপনার প্রশ্নের সাথে আপনার নিশটাই নিয়ে কাজ করি, আপনি একটা নিশ বলবেন আমাকে। হ্যাঁ ম্যাট্রিক্স। আচ্ছা ওকে ম্যাট্রিক্স, আমরা এটা থেকে কন্টেন্ট পর্যন্ত চলে যাবো এখন শর্ট টাইমে। এটা ম্যাট্রেস, আমাদের সাবনিশ, এখান থেকে আমাদের প্রসেসটা শুরু হবে, যেহেতু এখান থেকে আমরা কাজটা আবার পুনরায় দেখতে চাচ্ছি ভাইয়ের জন্য, আমরা আরেকটু আবার দেখব সাবনিশ, পরে আমরা কন্টেন্টের জন্য কিছু রাখবো। ঠিক আছে, আমরা প্রক্রিয়াটা একটু করি। তো ম্যাট্রেস আমাদের কনফার্ম হয়ে গিয়েছে, আমাদের ডোমেন, ধরেন একটা ডোমেন একটা ইউনিক নাম দিচ্ছি, ধরেন এটা আমাদের ডোমেন। এখন সাবনিশ আমি কি হতে পারে, আমি আগে ম্যাট্রেস প্রথম ট্রাই করব, আমি ম্যাট্রেসের কোন কোন অংশ, ম্যাট্রেস এটা কি সেমি অথরিটি টাইপের হবে, কারণ ম্যাট্রেসে তো অনেক রকম আইটেম থাকে, তাহলে আমি যদি কন্টেন্ট নিজে থেকে লেখার চিন্তা করি তাহলে আমি এটাকে ধরে নেব, এটাকে আমি একটু বড় সড়ই করব, যেহেতু আমি কন্টেন্ট সাপ্লাই নিজে দিতে পারবো অথবা হায়ার করেও করতে পারবো, আমার ইনভেস্ট আছে, আমি তাহলে এটাকে কত বড় করা যায়। অন্তত একটা ছোট্ট পরিসরে প্রথম চিন্তা হলো আমি অন্তত 20-30টা কন্টেন্ট লিখতে পারবো কিনা, সবার এটা কমন থাকতে হবে। আর যারা বড় করতে চাচ্ছেন, আমি 100-200-300 ওয়ার্ড মানে আর্টিকেল লেখার মতো আমার ইনভেস্ট আছে, এবং আমি নিজেই যেহেতু কন্টেন্ট রাইটার আমার জন্য কোনো প্রবলেম না, তাই দুইটাই দুইজনের টাইমে দেখাচ্ছি। আমরা প্রথম ছোট্ট পরিসরে আমি সিঙ্গেল ম্যাট্রেসকে আমি ধরে নিছি, ম্যাট্রেস আমি 2-3টা পার্ট নিয়ে কাজ করবো, সব ম্যাট্রেস নিয়ে কাজ, ম্যাট্রেস হিউজ বড় একটা ইন্ডাস্ট্রি। আমরা আগে প্রথমে ছোট্টটা দেখে আসি, আমরা এখন ম্যাট্রেস দেখতে যাই, সরাসরি ডিরেক্ট ম্যাট্রেস দেখি, MAWTRESS। এত শো হচ্ছে নেট, ম্যাট্রেস লেখার পরে দেখেন যদি আমি এখানে থেমে যাই, টুইন ম্যাট্রেস, কুইন ম্যাট্রেস, ফুল ম্যাট্রেস, কিং ম্যাট্রেস, ক্যালিফোর্নিয়া ম্যাট্রেস,
মোটামুটি তিনটা পাঁচটা অন্তত আমাকে একটা অন্তত বোঝার জন্য বলতেছে যে এরকম টাইপের আছে, টুইন আছে, কুইন আছে, ফুল আছে, কিং আছে, ক্যালিফোর্নিয়া, আলটিমেটলি ম্যাট্রেস এটা মানে ডিভাইড করছে বিভিন্ন আর কি, মডেল হতে পারে, সাইজের ব্যাপার হতে পারে। তো আমরা যাক এটা দেখবো না, আমরা শুধু এটাতে সার্চ করি, এখন এটুকু দেখে সার্চ করে অ্যামাজনের মেন ড্যাশবোর্ডে ঢুকি, দেখে ওখানে কি কি আছে। কুইন আর টুইন তো আমার মাথায় আছে, এগুলো আমরা দেখেছি। এখানে মূল ম্যাট্রেস, এই যে আমাদের ম্যাট্রেস বাম সাইডে দেখেন, থেকে ম্যাট্রেস কে একটু আমি ক্লিক করে দেখি, ম্যাট্রেস এখানে কোনো বিভাজন আছে কিনা। ম্যাট্রেস তো আমি সরাসরি এখান থেকে ক্লিক করে দেখা যাচ্ছে এখানে ডিরেক্টলি প্রোডাক্ট গুলো আসতেছে, আর এখানে কোনো সাব ডিভিশন আমাকে দেখাচ্ছে না। এখন ম্যাট্রেসের মধ্যে প্রোডাক্ট হরেক রকম আছে, কিন্তু এখানে আমাকে এইটার আন্ডারে আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। আমি বলেছি যদি এরকম কোনো কিছু এখানে না পাওয়া যায়, তখন আপনি যেহেতু এটা নিশ নিয়েছেন ফাইনাল করে, এখন আমাকে সাব নিশ তো বের করতে হবে। তো সহজ হলো আমরা গুগলের ইমেজ সেকশনটাকে ইউজ করব। হুবহু শুধু ম্যাট্রিক্সই দেখবো, এবার ইমেজে যাচ্ছি। এখান থেকে আমরা তিন চারটা ক্যাটাগরি নিয়ে আসি। এখানে দেখেন আরো কিছু, ওখানে তো কুইন আর টুইন তো ছিল, এখানে আবার আছে রিবিং ম্যাট্রেস, কুইন ম্যাট্রেস পাওয়া গেছে, কয়ার ম্যাট্রেস, সিরি ম্যাট্রেস, বক্স স্প্রিং। তা আমরা এখান থেকে, আমি অনেকগুলো আছে, অনেকে যেতেই থাকবেন, তা আমি ব্যাক পেইনের জন্য ম্যাট্রেস আছে, বেড ফ্রেমের ম্যাট্রেস আছে, কমফোর্ট ম্যাট্রেস আছে, স্লিপের জন্য ম্যাট্রেস আছে। আপনি এখানে এই থেকে এতগুলো থেকে আপনি তিনটা বলছে ম্যাক্সিমাম পাঁচটা নেন, বেশি বড় করে তো কন্টেন্ট দিতে হবে, আর কন্টেন্ট যদি আপনি না লিখতে পারেন এত বড় করে লাভ কি। কিন্তু ছোট্ট যদি হয়, সিঙ্গেল ম্যান হন, আপনি নিজে রেখেন বা কাউকে রেখেন, 20-30টাই যদি টার্গেট থাকে, নিয়ে থাকে অন্তত পাঁচটা ক্যাটাগরি না সাব নিশ নেন আর কি। তা আমি নিয়ে নিচ্ছি এখন, লিভিংটা আমি নিব না, ধরেন আমি নিচ্ছি কুইন ম্যাট্রেস থেকে। এরপরে আছে সিরি ম্যাট্রেস, কিং ম্যাট্রেস, আমি নিয়ে নিই এই পাঁচটা আমার সাবমিট। আমি বলেছি এইগুলাকে অন্তত আর কিছু না দেখি, আমরা ট্রেন গুগল ট্রেনটা দেখবো, আর কিছু ডিএপি এটি দরকার নাই। আমি একটু দেখে নিচ্ছি, এটা দেখা জরুরি। আচ্ছা তাহলে আছে, আমাকে প্রত্যেকটাই মোটামুটি 50-এর কাছাকাছি বা উপরে আছে, এটা যদি 25-30 হয় তাতেও চলবে, সাবমিট তো এটা আমাদের, তাই আমাদের ওই ওইটা ভ্যালিড আছে, তার মানে সাবমিশনে কোনো প্রবলেম নেই। এখন আমরা কন্টেন্টে চলে যাব। এখন আমরা একটাকে কপি করি এটাকে একটু বোঝার জন্য। হ্যাঁ, একটাতে ট্রেনটা একটু দেখাবেন, মানে কতর মধ্যে ট্রেনটা হলে আমাদের জন্য। আচ্ছা আমি আমি দেখাচ্ছি, ট্রেন ভালো আছে, আমি দেখছি ভাই, দেখতে চাচ্ছে গুগল ট্রেন। আমরা এখানে একটু পেস্ট করি সার্চ আইটেম, যেটা অনেক কথা হবে, সার্চ আইটেম, টপিক টপিক কিছু না, আমাদের সার্চ আইটেম যেটা, এটাতে আমরা যদি ক্লিক করে সার্চ করি, খালি খেয়াল রাখবো ইউনাইটেড স্টেটস বাই ডিফল্টই থাকে, আর পাস্ট 12 মান বাই ডিফল্ট, যেটা ডিফল্ট সেটাই। এখানে অ্যাভারেজে 50 থেকে অ্যাভারেজ বলা আছে প্রায় 675, তো 70 অ্যাভারেজ আছে, বোঝা যাচ্ছে। আমরা যদি মিডল পয়েন্টকে ধরি, এটার মাঝামাঝি ধরি 75-এ, দেখেন এখানে কত 59, এটা থেকে ধরি 79, আর এটা যদি ধরি এই পয়েন্টটাকে ধরি 67, অ্যাভারেজে 70-এর মতো আছে এই কুইন ম্যাট্রেসটা। তার মানে ধরে নিয়ে পাঁচটাই আমরা দেখেই নিয়েছি, পাঁচটা ঠিক আছে। এখন আমাদের কন্টেন্ট পার্ট, কন্টেন্টের মধ্যে আমি এটাকে কপি করে নিয়ে আসি, এটা আমার একটা ক্যাটাগরি যেটা আমার থাকবে হলো সাবস্ক্রিপশন। ক্ষেত্রে সর্বনিম্ন কত পর্যন্ত ট্রেন আমরা কাউন্ট করতে পারবো? বুঝিনি কোনটা সাব নিশ, সাব নিশের ক্ষেত্রে এখানে ক্ষেত্রে ট্রেন নাম্বারটার 30 হলো অ্যাভারেজে চলবে, 30-এর নিচে যেন না, কিন্তু 30 অ্যাভারেজ মানে উপরে থাকবে, নিচে যেন না আসে, 30-এর নিচে যেন না আসে। আচ্ছা এই আমাদের পাঁচটা কি, এই যে পাঁচটা আমরা নিয়েছি, এখন আমি এটাকে নিয়ে আসি। ব্যাস বাকিগুলো আমার বসানো আছে, এখন কন্টেন্টে যাব। আমি ধরলাম
আমি দুইটা জিনিসটা দুইটা দেখাইতেছি, তো সেম বাকি পাঁচটা ওইভাবে বের করবেন। এখন আমার এখানে দরকার, এটা ছোট করে দেই, এটা এক একটা পোস্ট মনে করি, যে আমরা এক একটা পোস্ট, প্রত্যেকটাই পোস্ট, এরকম পাঁচটা পোস্ট কুইড ব্যান্টিসনের পাঁচটা আর্টিকেল হবে, এক একটা রেঞ্জ হবে মিনিমাম 1,000 থেকে 2-3-4-5,000 যা হয়, মিনিমাম রেঞ্জ ধরেন 1,000, না হলে 500 থেকে 800, এক একটা পার পোস্ট। এখানে থাকবে কুইন ম্যাট্রেসকে ধরে ধরে পাঁচটা, তারপরে কিং ম্যাট্রেসকে ধরে ধরে পাঁচটা, সিরি ম্যাট্রেসকে পাঁচটা। এখন আমি পাঁচটা, এখন আমি একটা দুইটা বের করি, তো বাকি সেম ওয়েতেই সবগুলোর ক্ষেত্রেই বের করতে হবে। তা আমরা এখন কুইন ম্যাট্রিক্সে আমার জন্য সুইটেবল হবে কিনা, আমি এটা নিয়ে বিট করতে যাব, আমার কম্পিটিটর যারা আছে সেইটাকে বিট করে আমার এই কুইন ম্যাট্রিক্সের আন্ডার যে আর্টিকেলটা লিখবো গুগল যাতে আমাকে র্যাঙ্ক দেয়, মূলত এটাই আমাদের চাওয়া পাওয়া, এই র্যাঙ্কিং যাতে আসতে পারি, আমার আর্টিকেলটা যাতে আমার গুগলের প্রথম পেজে আসতে পারি, সেটার জন্য কি ধরনের কিওয়ার্ড আমাকে বাছাই করতে হবে, এইটা হলো আমাদের কাজ। তা আজকে আরো সহজ করবো, ডিএপি ওগুলো তো আছেই, তা আমি একটা দেখি কুইন ম্যাট্রিক্সে চলে যাই, এখন আমি কন্টেন্টের জন্য এখন কিওয়ার্ড রিসার্চ করবো, এবং অ্যাজ এ ফ্রিতেই পেইডে যাচ্ছি না, আর পেইডটা একটু দেখাই, যদি 5 মিনিট হয়তো বা লাগবে, যদি যাদের এই স্টেপ টু আছে, যাদের অলরেডি আছে, অথবা যারা যে এই টেকনিকটা দেখে যদি ভালো মনে হয়, তাহলে আপনারা গ্রুপে 3 জন 4 জন মিলাই, মানে হয়তো 600 না 700 টাকাও পাওয়া যায়, 2 জন 3 জন মিলেও শেয়ার করে নিতে পারেন, প্রতিদিন 25 কিওয়ার্ড রিসার্চ করা যায়, আপনাকে ম্যানুয়ালি সার্চ করে কনফার্ম হয়ে দেন ওইটা কিওয়ার্ড ওই ফাইনাল করার জন্য এই স্টেপে চলে যেতে পারেন। আমি ম্যানুয়ালটা আগে দেখাচ্ছি, কোটো টুলস ছাড়া আমাদের এখন টার্গেট রাখতে হবে, যেটা দিয়ে আমি কন্টেন্ট নেবো সেটা সব সময় আমার জন্য ডানে বামে থাকে, এটাকে নিয়ে যাই, এটা আমার মেইন আর্টিকেলের ভিতরে থাকবে, আমার টাইটেলের শিরোনামের মতো এই অংশটা থাকতেই হবে। এখন আমি বের করব আমার জন্য কতটুকু যেটা আমার দরকার সেইটা, এখানে বসে দুইটা মেথড, একটা হলো যদি ডিএপি এ কঠিন মনে হয়, প্যারামিটার এইস করা, ইন্ডেক্সিং বের করা অনেক কষ্ট মনে হয়, তারা স্কিপ করে দেন, ডিএপি এর কথা মাথা থেকে বাদ দিয়ে দেন, তারা কেজিআর ফর্মুলা ইউজ করবেন। কেজিআর কি সেটা আমি এখন দেখাচ্ছি, জানেন এই ফর্মুলাটা, কেজিআর দিয়ে অবশ্যই পাবেন, একটু খুঁজতে টাইম লাগবে, কিন্তু আপনার ঝামেলা বিহীন ভাবে কেজিআর করে নেন, অবশ্যই 100% না হলে 80-90% র্যাঙ্ক করবেই, এতে কোনো সন্দেহ নাই, এবং করে আসতেছে এগুলা। এখন আপনি, আমি প্রথমে কেজিআর দিচ্ছি, তারপর ডিএপি এতে যাব, দুইটাই দেখাচ্ছি যার যেটা ভালো মনে হয়, কিন্তু কেজিআরটা যাদের ডিএপি নিয়ে এত কষ্ট করা, প্যারামিটার পাচ্ছেন না, এসইও পার কাজ করে না, এজ আসে না, ইন্ডেক্সিং আসে না, পাই না 50-র নিচে, সব 60-70 আসে, ঝামেলা বাদ দেন, আমরা নতুন, আমরা 20-30টা কেজিআর আনাসেই পেয়ে যাবো, কোনো কষ্ট হবে না, আমরা এখনই অন্তত 3-4টা বের করি। কুইন ম্যাট্রেস আমার থাকতেই হবে, মাথায় রাখবেন, কুইন এটা একটা বড়, আচ্ছা এটা বড়টাতে যাই দেখি, আমার একটু বড় বড়টা নিতে হবে, তাই আমি সহজে পেয়ে যাবো, মাথায় রাখতে হবে এটা বড় বড়, যত বড় হয়, এবং সার্চ ভলিউম 100 নেন, 100 নিচে আসেন, 100 নেন, 150 নেন, 200 নেন, আপনি মানে কেজিআর এখন ফর্মুলাটা যেটা, এটা আমার কিওয়ার্ড, এটা আমাদের অবিন টাইটেল, এটা আমাদের সার্চ ভলিউম, এটা আমাদের রেজাল্ট, আমরা যদি একটু একটু বড় করি, এটাকে একটু বড়ই লাগবে, এটা অবিন টাইটেল, এটা সার্চ ভলিউম পেস্ট করবে, এটা রেজাল্ট, রেজাল্টের সূত্রটা আমরা দেই, আমরা জানি এটা ভাগে এটা ইকুয়াল, এইটা ডিভাইড, এইটা যেটা আসবে সেটা রেজাল্ট, এখানে 0.25 আসতে হবে, কত আসতে হবে 0.25, এটা আমাদের বেঞ্চমার্ক, এটা আমরা ধরে আমরা আগাবো, এটার নিচে থাকবো নট উপরে, এখন আমি কিছু জিনিস টানি, এটা আমাদের, এটা আমাদের লাগবে না। এখন কিওয়ার্ডটা আমি দেখি কি নিয়েছি, যেটা আমি, এটা 12,100, আচ্ছা এটাকে ট্রাই করে দেখি, এটা আমার কিওয়ার্ডে প্রেস করি, এটা আমি রাখলাম এখানে 12,100, যেহেতু সার্চ ভলিউম দেখাচ্ছে 12,100, ঠিক আছে। এখন অলিন টাইটেল দেখি কতগুলো টাইটেলে কুইন ম্যাট্রেস অ্যান্ড বক্স স্প্রিং শব্দটা ইউজ করেছে এই পর্যন্ত গুগলের কাছে ডাটাবেজ আছে, এইটার আগে জাস্ট কি করব, ছোট হাতে সব অল ইন আইটিআইটিএল দিয়ে সেমিকোলন দিয়ে, কোন স্পেস না দিয়ে ডিরেক্ট আমি পেস্ট করব, 18,100 ফলাফল আছে, আমি এখানে 18,100 দিব, 18,100, তো এটা 1.49, আমি একটু বড় করে দেখাই, 1.4 আমার আসলে 0.25, না এটা আমার জন্য হবে না, বাদ এটা,
এটাকে রেড মার্ক, এটা হলো না। দেন সেকেন্ড, এখন দেখো এটাকে আবার অইন টাইটলটা বাদ দিয়ে দিচ্ছি, এইটার দেখেন আরো অনেক বড় গ্রো আছে। আমি এবার এটা দেখি একটু, সবচেয়ে বড়টা নিয়ম দেখি কোনো সার্চ ভলিউম পাই কিনা, এটা কপি করে রেখে দিই, তাহলে আরো তো যেহেতু আছে একটা একটা দেখতে পারবো। এটা বড়টা, সবচেয়ে বড়টা নিব, যতগুলো বড় নেওয়া যায় সবগুলো নিয়ে দেখবো, কোনো টুলস ছাড়া, কোনো টুলস লাগবে না আমার। তারপর 70টা আমি বলছি, 100টা আছে, এটা আমি রেখে দিই, যদি আমার কিওয়ার্ড তো লাগবে 70 আমি কনসিডার করছি। আজকে 70 আছে, 2 মাসের মধ্যে এটা 100 হবে, কোনো সন্দেহ নাই। 70 জন মানুষের সার্চ দেওয়া মানে আলটিমেটলি 70 জন দিচ্ছে না, বেশি দিচ্ছে, 70 আমার ডেটাবেজে দেখাচ্ছে, অন্য টুলসে বেশি দেখাবে, কোনো টুলসে কমও দেখাবে, কিন্তু আমি যেহেতু কোনো টুলস পারফেক্ট দেখাই না, 70 দেখানো মানে আরেকটাতে 100 দেখাবে, আরেকটাতে 50 দেখাবে, 70 আছে আমি এটাকে নিয়ে নিলাম, এটাকে আমি রেখে দিই এখানে। এখন আমি দেখবো এইটা এই পর্যন্ত জাস্ট অল ইন টাইটেলটা প্রথমে বসায় দেবো, অল ইন টিআইটিএবি কে একটা কোলন দেব, ইন্টার। 154টা রেজাল্ট পাওয়া গেছে, তা আমি 154টা এখানে দিচ্ছি, আর এখানে ছিল 70 সার্চ ভলিউম। এত বড় দেখেন, এটা নিয়েও কাজ করতেছে, রেজাল্টটা এখানে টেনে দিয়ে রেজাল্টটা চলে আসবে, 2.2। এটার সেটা আরো বেশি ডেঞ্জারাস, অথচ এত বড় এটাও কেউ না কেউ নিয়ে ফেলছে। তাই আমি এটা থেকে আবার বাদ দিয়ে আমি এই আগেরটাকে নিয়ে আসি, এখানে আমি আরো কিছু দেখব, পেয়ে যাব হতাশার কিছু আমি আপনাদের সামনে বের করব। দেখে এটা নিয়ে কি অবস্থা, এটা কোনো সার্চ, যেটা সার্চ ভলিউম নাই সেটা আমার দরকার নাই। আমি আবার একটু নিচের দিকে আসি তো দেখি গুগল যে রিলেটেড কিছু দেখায়, আমি সেখান থেকে নিতে পারবো। দেখে এখানে একটা দেখাবে আমাকে নিচে, এবার নিচে থেকে দুইটা তিনটা আমি দেখি কোনো কিছু আছে কিনা। দেখি আমার এখানে কোনো সেটিং এ প্রবলেম হয়েছে কিনা, আমার নিচে এই যে আমার বর্তমান, তো এটা আমি একটু করি আগে, এটাকে আমি অনেকের প্রবলেমটা ওটা দেখবেন যে আপনার এটা আছে ইউনাইটেড স্টেট আছে কিনা, এটা মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র। ল্যাঙ্গুয়েজটা আমি ইংরাজি করে ফ্রি, বাংলা আসতেছে সেটিংস এ, তাই এখানে ল্যাঙ্গুয়েজ প্রথম, দ্বিতীয় অপশনটাই ভাষা, এখানে আমি ইংলিশ করে আসি। সবার প্রবলেম হবে না, এটা আমার যেহেতু হয়ে আছে আমি এটা জাস্ট ঠিক করে নিচ্ছি, তাহলে রেজাল্টটা ভালো পাবো। ভাই আগের গুলো আবার দেখেন, আগের গুলো মানে বুঝেনি, ওই যে যেগুলো মানে 70 আসছে, 0 আসছে, এগুলো তো বাংলাদেশের জন্য আসছে। ও আচ্ছা, এই জন্য আর ট্রাই করে দেখবো। আচ্ছা দেখি তো এটা কি, এটা তো 70, আদৌ কি 70 কিনা, ভালো কথা বলেছেন আপনি, আমরা দেখি তো এটা আসলে রেজাল্টটা 70 70 আছে, রেজাল্টটা চেঞ্জ হয়নি, অল ইন টাইটেলে কোনো চেঞ্জ আছে কিনা দেখি, না অল ইন টাইটেল সেম আছে। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, আমরা এখন এটা নিয়ে কাজ করি। আমরা রিলেটেড সার্চ কে নেওয়ার জন্য রিলেটেড সার্চ দেখাচ্ছি তো এখন, এই যে চলে আচ্ছা এখান থেকে আমরা মোটামুটি দেখি, এখানে কুইন ম্যাট্রিক্স সেট ক্লিয়ারেন্স এখানে অনেকগুলো আছে, এখানে তো 30 সার্চ হইলো, আমি একটু টেস্ট করার জন্য দিচ্ছি দেখি। এটা তো 30 আমার জানাই আছে, আমি শুধু অগেন টাইটেলটা অ্যাড করি, এটা 37 তাতেও হবে না, একের উপর চলে যাবে, কারণ এখানে মিনিমাম মানে একটা আইডিয়া তো আছে যে 25 হওয়া মানে এখানে এখানে থাকতে হবে 25, ওখানে থাকতে হবে 100, তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাব, এটা আমার জন্য হবে না। এটা এটাকে কেটে দিয়ে দেখি এটার কাছাকাছি আর কি আছে, একটু সাজেশনে যাই, এটা দুটি দায় দেখি আমি এটা কেমন অবস্থা, 110 ভালো সার্চ করি, এখন অল ইন টাইটেলটা আমি দেখি, এখানে হুবহু 200 আন্ডার, শুধুমাত্র 200টা রেখে মাত্র 2 জন আছে, সার্চ ভলিউম কিন্তু 170, এখন আছে মাত্র 2টা এখানে। এখন এটার ক্ষেত্রে আবার কি করে, এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু, আমি দুটো এটাকে নিয়ে আসি, এখানে তো পাইলাম মাত্র 2টা মাত্র, এখানে 170, এটা অনেক কম, যেটা 25 না 0.1 ও নাই, অনেক নিচে। এইটা নিয়ে আমি কি করব, এইটা নিয়ে আসলে নিব কিনা, না এটা নিব না,
এটা এত কমেরটা কেন নেবো না আমি বলি, এটাকে যদি শুধুমাত্র $200 দিয়ে আমি রেখে পরে দুইটা সাইট আছে না তা না, আর এটাকে এখন দেই। এটা হুবহু 200 আছে দেখাচ্ছে, এটা অ্যামাজনে চলে আছে দেখেন, এটা কি আছে অ্যামাজনে চলে রিজাল্ট গুলো একটু দেখেন, এখানে কি আছে ওয়ালমার্ট আছে, এখানে কি আছে furniture.com একটা নিজেরা সেল করে, এটা সিটি ফার্নিচার নিজেরা সেল করে, এটাও দেখ হয়তো কোন সাইট হতে পারে, এটা পিন্টারেস্ট চলে আসছে অলরেডি, সিটি ফাউন্ডেশন এটা অর্গ, এটা ব্লগিং রাখে অর্গানাইজ ORG, এটা কারা জানি না দেখি, এই দুইটা তিনটা হয়তো নিশ্চ থাকতে পারে, এখানে ম্যাক্সিমাম দেখুন উড়াই আছে যারা হচ্ছে কি আমাদের অ্যামাজন টামাজন ওয়ালমার্ট টমার্ট তারা চলে আসছে $200 $300, এটা না কেন এতটা না, আমার সার্চ বই একটা রেঞ্জ মিনিমাম থাকা দরকার 0.25, তো 0.10 নিচেও আবার যাতে না আসে, এটা আসলে কি হবে আলটিমেটলি ওইগুলো দিয়ে আমাদের র্যাঙ্ক করা অনেক কষ্ট, কারণ ওটা দিয়ে অলরেডি কেউ না কিসের বিশেষ করে মার্সেন গুবাই আছে আমরা যারা দেখছি, কারণ কেজিআর এর মূল রুলস হলো 0.25 এর ভিতরে থাকা, আবার এইটা যদিও বলা নাই তাদের ক্ষেত্র বিশেষ, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যদি এই পরিমাণ কম আসে সেটা র্যাঙ্ক করানো কষ্ট হয়ে যায়, কারণ সেখানে আপনার ওই যে মার্সেন গুলো আসে বসে থাকে, আপনি তো DAP এখন এই ফর্মুলাটাকে নিয়ে যান এটা কখনোই নেওয়া যাবে না, তো এইরকম একটা ভালো জিনিস আমরা খুঁজে বের করি বরং যেটার একটা মডেল হিসাবে আমরা নিব। দেখি তো এটা আমরা, এটা আছে 1600 সার্চ ভলিউম, এখানে কিন্তু আছে কতশো মনে আসে, এটা দেখি রেজাল্ট আসুক তো 1600। আচ্ছা দেখি আমরা সাইট গুলো একটু খেয়াল করি কারা কারা আছে, এটা কি দেখি সাইট মারছেন নাকি তারা বিক্রি করে, এই জিনিসটাকে দেখে আসি যে তাহলে বুঝতে পারবো, এটা তো আমি রিভিউ সাইট, এটা কারা, এটা কি সেম দুইটা না, এটা আরেকটা সাইট সেম জিনিস দুইবার আসছে, এটা কারা, এটা কারা দেখি আগে, 1 2 3 4 5 6 7, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিপিটেড সেল অমিটেড রিজাল্ট ইনক্লুড, আচ্ছা রিপিটেড আসার কারণে তারা বাদ দিয়েছে, দুই তিনটা আরো রিপিটেড ছিল এই জন্য 10টা 3টা বাদ, এটা কারা আমাদের মতো সাইট অ্যামাজনে কাজ করে প্রথমে আছে এবং এটা মনে হয় প্রথমে এটা আছে বেস্ট ম্যাট্রেস নাম্বার 1, ঠিক আছে ওকে, এটা নিজেরা সেল করে বাদ, এটাও নিজেরা সেল করে বাদ, নিজেরা সেল করে না, হ্যাঁ নিজেরাই সেল করে, তারপরে এই জিনিসটা কি ঠিক বুঝিনি, মানে এটা কি পিক সাইট না অন্য কোনো কিছু তা বোঝা যাচ্ছে না, এরা কি করে, এরা কি রিভিউ রাখে দেখি একটু, কোনো বাটন টাটন পাচ্ছি না, কেনার মতো কোনো কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে না দেখি, অনেক বড় জিনিসের সেম অ্যাথরিটি বা একটা অংশ নিয়ে কাজ করে কিন্তু এদের বাটন টাটন পাচ্ছি না, তারা কোথায় বিক্রি করে দেখি আগে, মেবি এটা নতুন সাইটও হইতে পারে, হয়তো এখনো কোনো বাটন টাটন নাই, কোনো অ্যাডসেন্সও নাই, কোনো বাটনও নাই, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, দেখি তো এটা কোথার, না মোটামুটি পুরাতন নতুনও না, কিন্তু অবাক কাহিনীর মধ্যে কিচ্ছু নাই, না আছে ডিসক্লেইমারে কি লেখা আছে দেখে আগে, ডাজ নট ক্লেম ওনারশিপ টু এনি কন্টেন্ট অর ইমেজ অন কপিরাইট দেয়ার প্রেসপেক্টিভ লাইসেন্স অন উইদার পারমিটেড পলিসি রিমুভাল কপিরাইট প্লিজ কন্ট্রাক্ট আস রিকোয়েস্ট ইমেজেস বি রিমোট অর অ্যাসাইন, না ডিসক্লেইমারের মধ্যে তারা অ্যাফিলিয়েট ডিসক্লেইমার কোনো কিছু রাখে নাই, এটা কি উদ্দেশ্যে কিছু বোঝা মুশকিল, কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে, তাহলে আমরা যে তিনটা এইটাতে মোটামুটি একটা আশা জাগতেছে, দেখুন তিনটা চারটা পাইছে অন্তত যারা আমাদের মতে হয়তো এগুলো নিয়ে কাজ কাম করা হয়তো এটা একটু কনসিডার করতে পারবে, এটা রেখে হয়তো দিয়ে দিলাম এখানে,
এটা কিন্তু অনেক রিজাল্ট কম বেশি হয়ে যাবে, এটা আমাদের কেজিআর তো আসবে না এখানে। এগুলো একটু পরবর্তীতে ফার্দার একটু ই করা, যেটার মানেটা কি, এইরকম ঘটনার কারণটা কি? এখানে মাত্র 6টা রিজাল্ট, এখানে আছে 1600। দাদা কি নাই আপনি, দাদা আপনি গ্রুপে কিন্তু অ্যাড আছেন? হ্যাঁ আছে, আজকে গ্রুপে দেখেন আমাদের গ্রুপে তো আপনাকে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ দেখেন আপনার ফেসবুকে একটা মেসেঞ্জার গ্রুপে অলরেডি অ্যাড হয়েছে। আরে আমি আপনাকে ওই আবার এমনি পার্সোনালি ইন্টারভিউ দিব, আপনাকে আমার কনফার্ম করুন। এখন মেসেজের নোটিফিকেশন পাবো। আমাদের দাদা অরুণ দাদা আসতে পারেনি। আচ্ছা এটা খুবই কম, এটা এটার চেয়ে আরো, এটা আরো আরো খারাপ অবস্থা তাই না, আরো বেশি কম। এইগুলো নিয়ে একটু গবেষণা দরকার, যদি আমরা এরকম কোনো ই না পাই তাহলে আমরা গবেষণা করে এটা আমরা রাখবো কন্টেন্টের মধ্যে, কিন্তু কেজিআর এর ফর্ম মতো আমরা এখনো যাচ্ছি না, পাচ্ছি না। আর একটা দুইটা দেখি, তারপরে আমরা একটু বড় টাইপের নেই। আমরা যদি এটা একটু স্পেস দিয়ে দেখি আর কি কি আছে, আন্ডার 200 ডলার কি অবস্থা একটু দেখে আসি, কোন ডলার সাইন ছাড়া সার্চ ভলিউম নাই। আমরা একটা প্রোডাক্টের নাম যদি আমি এইটাকে একটা আর্টিকেল বানাইতে চাই, কস্টক একটা ব্র্যান্ড, এটা আমাজনের মধ্যেও পাওয়া যায়, বিক্রি হয়, আমি যদি এটাকে ফোকাস করি 30টা পাবো। আচ্ছা এটাকে অব ইনটাইটেল করা দরকার আছে না, 30টা এত নিচে নামবো না আমি। এখনো ক্লাসে ঢুকতে পারছেন না উনি, দেখি আমরা কিভাবে দেয়া যায়। গ্রুপে অ্যাড করা সেটাও পাচ্ছে না, কেমনে হবে তাহলে? জি আমরা এখন যাই, আমরা এখন এটা সদস্য আমরা দেখেছি, আমরা একটু অন্যটা নিতে চাচ্ছি, 144টা একটু দেখি। অনেক অসংখ্য কিওয়ার্ড আছে না, মানে পাওয়া তো যাবেই, এখন আমি ক্লাসের মধ্যে 144টা, এটা আমি একটু নোট করি, এখানে আছে 144, এখানে আমি একটু অবিন টাইটেল করি। এটা 4টা আছে, লিখে রাখি 4টা, এখানে 0.02, এটার একটু একটু উন্নত হয়েছে আর কি। এভাবে এইটাকে সূত্র ধরেই দেখি আমি আরো 2-3টা এখন পেয়ে যাব। আমি এটার সাথে আমি যদি একটু দেখি সেলের সাথে আর আশেপাশে এই শব্দ দিয়ে কোনো কিছু অ্যামাজন, আচ্ছা নাই, আমি যদি অ্যাফোর্ডেবলটাও লাগাই এটার সাথে, কোনো সার্চ ভিউ পাই কিনা দেখি এটার সাথে, আমি এই অ্যালফাবেটিক এ দিয়ে দেখতেছি এর পার কি বড় আছে। এটা সার্চ ভিউ নাই, আমি এটার সাথে একটু বি লাগাই দেখি কি আছে, বক্স হয়তো এভাবে নাও থাকতে পারে। আমি এটাকে ছোট করে দিয়ে দেখি এটার সাথে এবি লাগাবো, এটা বাদ, স্প্রিং সেট সেট পর্যন্ত রাখি। ৫৪০০ অনেক বড় হবে, কম্পিটিটর বেশি, তবে এটাকে একটু চেক করে নিয়ে আসি দেখি। আচ্ছা ঠিক আছে, ৫৪০০ ছিল এটা, এই তো, এটাকে একটু কপি করি,
সম্ভাবনা যদি থাকে, 5400 এখানে 2160, 0.4 না একটু বেশি হয়ে গেল, 0.25 আসেনি, 0.24 চলে গেছে, একটু বেশি ওভার হয়ে গেছে। থাক আমরা একটা সূত্র যেহেতু পাইছি এটাকে আমরা একটু ছোট করে এখন সেটের সাথে এখন এবিসি লাগাইতে পারি। এ দিয়ে যদি আপনি নিজে ম্যানুয়ালি দেখেন, এ দিয়ে ফুল সাইজ, এ দিয়ে আচ্ছা এইটা একটা, এটা নিয়ে কোনো কেউ কাজ করে কিনা জাস্ট এটা দেখি আমরা। এটা তো আমার জিনিসটা কপি আছেই, এটা কপি করে রেখে দিই আমি জাস্ট এখন এইটা, এটা লাগানোর পর যেটা এটা দেখি কোনো সার্চ বইমে এত বড়টা পাই কিনা। জিরো, এত বড়টা নাই, তাই আমি এটা পেস্ট করে দিই, এটা বাদ দিয়ে দিই। এটার সাথে একটু বি দিয়ে দেখি কি আছে। সেট বিগ ফুল বেড ম্যাট্রেস এন্ড বক্স স্প্রিং সেট, এখানে একটু ভ্যারিয়েশন আছে, আমি এটা দিয়ে দেখি। ফুল বেড ম্যাট্রেস পেয়ে যাবো না পর কোনো কারণ নেই, এভাবে মোটামুটি আধা ঘন্টা সময় দিবে। অল ইন টিআইটিআই আধা ঘন্টা চলছে, আধা বেলার কথা বলতে যে আধা ঘন্টা বলছে, 8টা আছে আর এখানে সে কয়টা, 24টা। আচ্ছা এটা আমি রেখে দিলাম, প্রথমে তো আগে রিস্ট করো, নিয়ে আসা আগে, 24টা আছে এখানে, 8টা আছে, ঠিক আছে 0.2 তে চলে যাচ্ছে। এটাকে যদি আমি একটু বাই, এটাকে 2 ডিজিটে রাখি তাই সুবিধা, বুঝতে সুবিধা হবে। এটা 0.2, আমার 0.25, 0.20 আছে, এটা দেখতেছি 24, এটা আমার, আমি একটা এজেসে নিতে পারবো, আমি এমন হইতে পারে এটা আমি হয়তো আমার সাপোর্টিং হিসাবে কাজে লাগাবো, এই জন্য আমি এটা রেখে দিলাম। এখন আমি তাহলে ওটা আবার মেনটাতে দিয়ে রাখি, আবার বি থেকে আমি ওটা পেয়েছি, এবার সি থেকে দেখি আমি কোনো কিছু পাই কিনা, চিপ, আচ্ছা চিপ দিয়ে কি হয় দেখি। এইভাবে সি ডি এফ ইন নিচে কতগুলো, সির নিচে কতগুলো আসতেই থাকবে। 170, আচ্ছা 170টা ঠিক আছে, আমি এখন অল ইন করি, 6টা, ঠিক আছে ওটা নিয়ে রাখে। এটা বাস রেখে দিলাম, ওটা আমার। এখন আমি মেনটা সবসময় কাছে রাখবো, এটা আমার মেনটা। এটা থেকে আমি 3টা আবার দেখেন এরিয়াসাই বের করে ফেলছি, সি পর্যন্ত, ডি দিয়ে দেখি একটু কি আছে, ডি দিয়ে কি আছে দেখি। ফ্রেম সেটটা দেখি একটু, দশ, এটা দেখার দরকার নেই, এটা আমি জাস্ট এই সেই মানে সাপোর্ট হিসাব রাখতেছি, নট আমি আজ এ কিওয়ার্ড হিসাবে দিচ্ছি, কারণ একটা খুঁজে পাইতে তো অনেক সময় লাগে, অনেক সময় দিচ্ছি না এখানে, না এটা আবার হিউজ, এখানে 10, এখানে 381 মানে বুঝলো আমি, এরকম কথা না। অল ইন টাইটেল বানানটা পর মাঝে মাঝে খেয়াল রাখেন, আমি ওইটাকে পেস্ট করে এফ পর্যন্ত গিয়েছি, জি পর্যন্ত দেখি, ই এফ দেখি, পোস্ট টাইটেল কি হবে, পোস্ট টাইটেল তো আমরা দেখবই, পোস্ট টাইটেল পর্যন্ত আমরা যাবো, পুরোটাই আজকে যাবো, অসুবিধা নেই দরকার এটা নিয়ে। আমি আবার এবিসি না দিয়ে আমি একটু দেখি এখান থেকে কত বড়, এটা একটু যাই একটু স্পেস দেখে কি আছে আর পাওয়া যায়। এবার আমি ফুল ম্যাট্রেস বক্স স্প্রিংটা বাদ দিয়ে দিয়ে এখান থেকে এর থেকে আসি, এটাকে দেখি 10, এখানে 2 পয়েন্ট আসবে, এটা এরিয়াসাই নিয়ে যাচ্ছে। আপনাদের চলার পথে সব রেখে দিয়ে নেব, কাজে লাগবে কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে।
যদিও 50 হয়েছে, থাক এখানে যেহেতু নিয়ে আসছি। এখন আর একটা তরিকায় যাচ্ছি আমরা সরাসরি, সেটা এখান থেকে দেখছি ভালো কোনটা পাইছে, মোটামুটি কাছাকাছি আছে, সেটা হলো মাত্র এইটা। এইটাকে নিয়ে একটু ফার্দার গবেষণা করি। এটা আমি দেখি এখান থেকে ফার্দার কি আছে, বেড ম্যাট্রেস, টুইন বেড ম্যাট্রেস, কিং বেড ম্যাট্রেস, বাঙ্ক বেড ম্যাট্রেস, এটার প্রত্যেকটার সার্চ ভলিউম কি আছে জানি না। এটা দেখে আগে এটাতে কতটুকু আছে সার্চ ভলিউম, এ তিনটা চারটে দেখবো, দেখার পরে মোটামুটি সিস্টেমটা এইভাবেই হবে। আমি একটাকে ধরে নিব এটা আমার আর্টিকেলের জন্য ফাইনাল কিওয়ার্ড, এটাতে দেখি। নাইনটি, ওকে, ১৪৫ হবে না, 90 যেহেতু এখানে কম। জিরো সার্চ ভলিউম, নিচে কোনো সার্চ ভলিউম আছে দেখি, এইটাকে নিয়ে একটু, এইটাকে নিয়ে একটু ভাঙি দেখি। ৫৯০/৯, আচ্ছা এটা পাই গেলাম। ধরেন আমি আর মানে লম্বা করছি, এরপর আর একটা কিওয়ার্ড আছে আমাদের তাই না, এখান থেকে ধরে নিলাম আমার এইটা হলো কিওয়ার্ড, এটাকে বাছাই করলাম, বাকিগুলো সাপোর্টিং আমি যতটুকু কাজে লাগার, যে এটা আমি এখান থেকে এটা বাদ, এটা বাদ দিয়ে দিব, এটা আমার ধরেন এটা বেশি, এটা বাদ, 2.5 এর উপরে রাখবো না আমি, দেখো আমার কি এটা ধরেন এরকম 20টা 30টা 40টা 50টা বের করলেন, বের করার পর এখানে আবার শর্ট আউট করতেছে, এটাকে আমি এখন একটা একটা পাইলাম, যে এটাকে আমি আর্টিকেল দিয়ে এটা দেব, ধরে নিব এটা আমার আর্টিকেলের জন্য ফিক্সড। এখান থেকে এটা অনেক বেশি, তিন এটা তার বেশি, তার চেয়ে কম, 0.2 0.3, আচ্ছা এটাকে আমি একটু দেখি, এটা সার্চ ভলিউম কত, 124, আচ্ছা ঠিক আছে, এটা আমি আর একটা টাইটেল, তো আরো লম্বা সময় দিয়ে খুঁজবেন আধা বেলা দিয়ে পাওয়া যাবে। এখন এইটা নিয়ে আমার হবে এটা টাইটেল তৈরি করবে এখন আমি এটা থেকে, যেহেতু এটা আমি ফাইনাল করে ফেলেছি, এটা সার্চ ভলিউম কত ছিল, আমি যেটা সার্চ ভলিউম ছিল 40টা মাত্র, তো আমি 40টার মধ্যে যদি এরকম যদি পেয়ে যাই কাছাকাছি, যেটাও 20 ওটা 2.1, কিন্তু ভলিউম কোনটা বেশি এটা বেশি, তবে এটাকে এখন আমার টাইটেল দেবো, এটাকে যেটা বেশি সেটা না আগে শুরু করি আমি, এইটা আমার ফাইনাল টাইটেল। আমি নোটপ্যাডে যাচ্ছি আবার, এইটার আন্ডার এখন আমার কন্টেন্টের জন্য আমি ধরেন এটা কিভাবে সাইজ সিম্বল দিব, এটা এটা থেকে আমার এইটা ফাইনাল টাইটেল, টাইটেলটা আমি তৈরি করে ফেলে দেই এখনই। এটার সার্চ ভলিউম আছে ধরে নেন 124, কুইন ম্যাট্রেস, আমার সাবটাইটেল ফুল ম্যাট্রেস এন্ড বক্স স্প্রিং সেট সেল। এখন কি কুইন ম্যাট্রেস এখানে আছে এটা আমাকে বলেন, কেউ আছে এখানে? না, তাহলে আমি আমার একটা মানে শর্ত ছিল আমি যাকে সাব নিস নিব অন্তত সেই শব্দটা আগে এবং পিছে থাকতে হবে, এরকম শব্দ কি এটার মধ্যে আছে? যদি এরকম শব্দ না থাকে তাহলে আমি এটা এটা কভার করব না, আমি এইটা ফুল ম্যাট্রেস এন্ড বক্স স্প্রিং সেট, এটা কি এটার মধ্যে দিব না এটা এটার মধ্যে দিব না এটা কোনটার মধ্যে দিব, কোনটাই তো বোঝা যাচ্ছে না তাই না?
আমাকে যদি এটা সাবমিট ফাইনাল করি এবং আমি খুব ক্ষুদ্র একটা নিশের কথা চিন্তা ভাবনা করতেছি, কুইন ম্যাট্রেস আমি পাইলাম, পাওয়ার পরে দেখলাম এমন একটা পাইলাম সেটা আমার কুইন ম্যাট্রেস কে আগেও নাই পরেও নাই, ম্যাট্রেস আছে কিন্তু কুইনটা আগে পিছে থাকা দরকার ছিল, কুইন ম্যাট্রেস যেহেতু নাই তাহলে এটা কি হবে, এটা আমার প্রাইমারি কখনোই হইতে পারবে না, আমি এটা নিয়ে টাইটেল বানাতে পারবো না। আমি যদি এরকম পিক করে নিই, আমাকে যদি কালকে এক্সেল শিট দেখান এরকম রেজাল্ট আমি পাবো, তখন যাতে ভেঙে না বলতে হয় যে না আপনি দিচ্ছে দেখেন তো আমি তো কেজিআর দিয়ে দেখছি এবং ওই 0.25 এর নিচেই আছে, কিন্তু এই কথাটা ভুলে যাবেন না সবাই যে কুইন ম্যাট্রিক্স যদি এটা এটার আন্ডারে টাইটেল খুঁজতে গিয়ে যদি এটাই না থাকে, এটা কুইন ম্যাট্রিক্স ধরেন এরকম থাকতে হবে, ফুল ম্যাট্রেস এরকম থাকবে, কুইন এখানে ধরতে ফুল কুইন ম্যাট্রেস হতে পারে, ফুল কুইন ম্যাট্রেস সেট হতে পারে কথার কথা, এটা আমার এতটুকু অন্তত থাকবে যে ফুল কুইন ম্যাট্রেস সেট, রিভু থাকতে পারে, হাবি যাবে আরো কিছু থাকতে পারে, কিন্তু এই জিনিসটা থাকতে হবে, অথবা এটা এটা এরকম হতে পারে, এটা আমার হলো ফুল শব্দটা আছে আমার কুইনটা বাদ, কুইনটা বাদ দেই, এখন কোন কারণে কুইন সেট ম্যাট্রেসটা পরে কেউ লিখে সার্চ দিছে, কুইন সেট ম্যাট্রেস হতে পারে একজনের ইন্টেন্ট সার্চের ইন্টেন্ট ভিন্নতা হতেই পারে, কিন্তু শব্দটা আমার এখানে কুইন ম্যাট্রেস আছে কুইন সেট ম্যাট্রেস আছে দুইটাই আমার ভিতরে আছে, এই টাইপেরটা খুঁজে বের করে আলটিমেটলি কি হবে আমার সাব ডিশে থেকে আমি একটা র্যাঙ্ক পাবো কারণ ওখানে সার্চ ভলিউম পাবো, দেন এটার আন্ডারে যদি আমি এই এইরকম সিমিলার রাখা ট্রাই করে আগে পিছিয়ে থাকি প্রত্যেকটা ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে টাইটেলের মধ্যে, তাহলে আমি কিন্তু এরকম এক একটা সাব নিশের মধ্যে ধরে নিছি প্রথমে 5টা করে টার্গেট রাখবো, 5টা করে রাখলে আমরা কি করবো, আমরা যে এটাতে আঁকাইছি যেটা পেন পয়েন্ট এটাতে যে প্রথমে আমি অন্তত এটা নিচে একটা দিব, এটা নিচে একটা দিব, এটা নিচে একটা দিব, এটা নিচে একটা দিব, এটা নিচে একটা, প্রত্যেকটা সাব নিশে অন্তত একটা একটা করে দিব, এখন যদি আমাদের 5টা সাব নিশ হয় তাহলে 10টা দিতে হবে কারণ আমার জানে অ্যাপ্রুভাল বা অ্যাপ্লাই করার আগে অ্যাটলিস্ট 10 পোস্ট থাকতে হবে, যদি যার 5টা ক্যাটাগরি আছে তার দুইটা 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 দুপুরে অন্তত শুরু থেকেই অ্যাপ্লাই করার আগেই বের করতে হবে 10টা অন্তত কিওয়ার্ড। এখন আপনি এখান থেকে আসার পর ম্যানুয়ালি চিন্তা করেন, আমার তো আমি এটা তো ফাইনাল করে ফেলছি কুইন ম্যাট্রেস, আমি তো কুইন ম্যাট্রেস এর রিলেভেন্ট কোনো কিছু পাচ্ছি না, পাবেন না তা না পাওয়া যাবে, কুইন ম্যাট্রেস নিয়ে সার্চ করে এর আশেপাশে কি আছে না আছে সেটা পাওয়া যাবে না, কোনোই কথা নেই কুইন ম্যাট্রেস কে দেখুন সার্চ করুন, এখন এটা দেখেন এরকম নিয়ে কিছু নিলেন, কিছু নাখার পরে এই যে টেবিলটা আমাকে পূরণ করে এই পর্যন্ত যারা দিচ্ছে আমি দেখছি এগুলো প্রত্যেকটার মধ্যে সাবনিশ, আমি বলছি সাবনিশ কোনটা, বলছে আমার সাবনিশ এইটা, ওইটার সাথে এখানে কোনো মিলই নাই বা কোনো অংশই ঠিক নাই, এই জন্য এরকম আর একটা ঘর করে নিয়েন, সাবনিশটা যাতে মাথায় থেকে মানে মেমোরি থেকে থাকে যে সাবনিশ কিন্তু আমার এইটা, এটা কখনো বাদ পড়বে না, যেন দরকার আপনি এটাতে মার্স করে সাবনিশটা এখানে রেখে দেবেন যে কুইন ম্যাট্রেস এটা আমার প্রত্যেকটা জায়গায় থাকতে হবে, এটাকে বোল্ড করে রাখুন, এইটাকে প্রত্যেকটার ফরম্যাটের মধ্যে আমার থাকতে হবে, কুইন ম্যাট্রেস না এখন পাওয়া যাবে না বলতেছেন না, এখন কুইন ম্যাট্রেসে তো অনেক এখানে একটা সারি স্টেপ দেখাচ্ছে, এটাকে আমি যদি কিওয়ার্ড সার্ফার দেই ভলিউম করে এখানে শো করবে, আমরা এরপরে এ দি এখানে তো এ বি সি তো করবই, এ দে কতগুলো আছে আমার যেগুলো নিজের মানে হিউম্যান বিং থেকে যেটা সাই দেয় এটা হইতে পারে, এটা সার্চটা মনে হচ্ছে সেটা রিয়েলিটি হওয়ার মতো আছে কিছু, কুইন ম্যাট্রেস এন্ড ফাউন্ডেশন সেট এ আছে বি আছে এ থেকে জেড পর্যন্ত, আবার বে বেস্ট সরি আমার তো আরো অনেকে বেস্ট লাগাবেন টপ লাগাবেন চিপ লাগাবেন এগুলো তো লাগাবেই 140 জন, এখন এই 24 জনের মধ্যে যদি আমি অবিন টাইটেল করি ৭০০ সেটা অনেক বেশি, এটা নাই কিন্তু কুইন ম্যাট্রেস আছে এটার ভিতরে, থাকলে কি হবে এটা আমার যেহেতু কাজের না আমি কুইন ম্যাট্রেস কে আবার রেখে বাকিটা রিমুভ করে দিই, এখন আপনি বলেন বেস্ট, হ্যাঁ বেস্ট লাগাই দেন, বেস্ট কুইন ম্যাট্রেস দেখি কি আসে, বেস্ট চিপ কুইন ম্যাট্রেস, বেস্ট ফার্ম কুইন ম্যাট্রেস, বেস্ট কুইন ম্যাট্রেস আন্ডার $300, বেস্ট অ্যাফোর্ডেবল কুইন ম্যাট্রেস, বেস্ট শর্ট কুইন ম্যাট্রেস, দেখুন প্রত্যেকটাতে কুইন, বেস্ট কুইন ম্যাট্রেস ইন এ বক্স, আপনি একটা এটা দেখে আগে এরকম দেখতেই থাকবেন, এবং এই গুগলের মধ্যে বেশি জায়গা তো যাওয়া লাগবে না, সেখান থেকে অল ইন টিআইটিআরই 170-264, না এটা হবে না, বেস্ট কুইন ম্যাট্রেসটা রাখবে কেউ বাচ্চা, অ্যাফোর্ডেবল দেখি একটু বড় করে দেখি, বেস্ট অ্যাফোর্ডেবল কুইন ম্যাট্রেস সেট দেখি এটা কি অবস্থা, কত শত শত কিওয়ার্ড আছে দেখতেই পাচ্ছে জেনারেট হয়ে বসে আছে, 260 এটা কি জন্য দেখলাম একটা, আমি এটা কে যদি দেই 260 এর একটা কি জন্য সার্চ ভলিউম দেখলাম,
বাই শব্দ তো অবশ্য নিবই না, এটা দেখেই আছে কিনা। সার্সের লিমিটটা ক্রস করছে, দেখো আমরা আবার ক্যাপচা নেবে এখন এত অর মানে দেখো কন্টিনিউয়াসলি সার্চ করে সে রোবোটিক মনে করে। বেস্ট প্রাইস কুইন ম্যাট্রেস সেট চলবে। একুশ আছে, এটা ধরো আমি একটু রেখে দিলাম, যেটা আমার কুইন ম্যাট্রেস আছে এটার সাথে আমি সিমিলার কুইন ম্যাট্রেস শব্দটা আছে, এখানে 24 এখানে 21, এখানে 0.25 এবং 0.50 এর মতো আসবে, এখানে অ্যানসারটা 0.3 আছে। এটা আমার সাপোর্টিং এর হয়তো কাজে লাগবে, সাপোর্টিং এর ক্ষেত্রে তো আমার এত দেখা লাগতেছে না কোনো। আর মূল জিনিসটাকে আবার ফেরত নিয়ে আসি, বেস্ট বেস্টটা ঠিক রাখি, কুইন ম্যাট্রেস এটা রিভিউ শব্দটা দিয়ে দেখি একটু পরে, বেস্ট কুইন ইয়ার ম্যাট্রেসটা দেখি, মাঝখানে ইয়ার যোগ হয়ে গেছে আবার কুইন এর মাঝখানে ইয়ার, এটা দিয়ে সার্চ হয় কি না 10 10 বেস্ট কোয়ালিটি দিয়ে দেখেন তো, বেস্ট কোয়ালিটি কি ইউএআইটি হে মাথা থেকে যেগুলো আসবে সব নিজে থেকে যতগুলো আসতেই থাকবে, যে বেস্ট কোয়ালিটি কুইন ম্যাট্রেস, বেস্ট কোয়ালিটি কুইন ম্যাট্রেস দিয়ে দেখি কেমন হয়, গুড কোয়ালিটি অনেকগুলো আছে, তারপর এটা দিয়ে দেখি কোনো সার্চ কোয়েম আছে কিনা। বিজ্ঞান আছে আর কি, দেখি এই জিনিসটা নিয়ে কেউ কাজ করতেছে কিনা অলরেডি বাজারে, গুগলের কাছে ইন্ডেক্স আসছে কিনা এই শব্দটা দিয়ে। আচ্ছা কমন এত ছোট হয়ে গেছে, আমার 20 দেনা এখানে আছে, 1070 কোনো না কোনো ভাবে ধরছে সে, বেশ কোয়ালিটি কোয়ালিটি। আচ্ছা কোয়ালিটি শব্দটা বাদ দেই, কিছু শব্দ আবার খুব পপুলারের কারণে র্যাঙ্ক এত সার্চ মানে হেডিং এর মধ্যে চলে গেছে। আমরা বেস্ট প্রাইস কোয়ালিটি কুইন ম্যাট্রেস, তার মানে এটাতে যেহেতু যা দেখবে বেশি পাওয়া যাচ্ছে না, কোয়ালিটি বাদ কুইন ম্যাট্রেস রিভিউ থেকে আমরা ফিরে আসলাম, সেখানে যাই রিভিউ দেওয়ার পরে, রিভিউর পরে এই শব্দ দিয়ে দেখি, বেস্ট কুইন এয়ার ম্যাট্রেস রিভিউ 10, এত ছোট তো আমি নিব না, এয়ারটা বাদ দিয়ে দিই। এবার বি দিয়ে দেখি, বেস্ট কুইন ম্যাট্রেস রিভিউ বাজেট না, বেস্ট রিভিউর পরে তো আর বিস্ট রিভিউর পরে বিসি দিয়ে আবার বেশি জিনিস আসবে না, বেশ কুইন ম্যাচের ট্রপার ট্রপারটা দিয়ে দেখি, রিভিউ তো সব শেষ শব্দ, রিভিউর পরে আবার কি থাকবে, অল ইন টিআইটি অল ইন টাইটেল, অনেক অনেক 1150, তো এটা আমার জন্য কেজিআর এ কাজ করবে না। ট্রপারের পরে আছে ফর ব্যাক পেইন, একটু বেশি এটা ধরে নেব, আমার নিচে আসছে এটা, এটাকে আমি ফাইনাল ধরে নেবো, এখন এটা নিয়ে আমার কাজ শুরু করতে হবে, আপনাকে 0.25 এর নিচেও পাবেন, এখন কতক্ষণ এটা করবে এটা তো আমাদের কোনো নিশ না, যে আমরা ফাইনাল করে যে ভাই নিশ নেবে, এটা একটু সময় দিতেই হবে তাকে বের করতে হবে, এই প্রসেসিং আমরা এটাকে এখন টাইটেল তৈরি করব। কুইন ম্যাট্রেসটা আমি অলরেডি মিলাইছি, এটা আমাদের কুইন ম্যাট্রেস আছে, এখন এটা আমাদের প্রথম পোস্ট, পোস্ট নাম্বার 1, এখন টাইটেল কোনটা হবে দেখি, এটা হুবহু আমার এটা এটাতে আছে, মোট সার্চ ভলিউম আছে 24 জন, বেস্ট কুইন ম্যাট্রেস টপার ফর ব্যাক পেইন। আচ্ছা এটা যেহেতু আমার নিশ, এটাকে সেম রাখার আগে আমাকে দেখতে হবে এই জিনিসটা টাইটেল আর কে কি দিয়েছে, হুবহু পুরোটা নেই, এখন আমি টাইটেল খোঁজ করব, টাইটেল থেকে আমি আমার সিমিলারেতে যাব, আমার মূল জিনিসটা আমার এটা বের করা, এটা আমার ফাইনাল, এটা নিয়ে আমার কন্টেন্টের টাইটেল হিসাবে ঠিক করছে, এটা আমার ফাইনাল কিওয়ার্ড হিসেবে সাব্যস্ত করেছি, এখন এটা থেকে ফার্দার আমি যাব কিভাবে, এটা এই পর্যন্ত কোনো ডাউটের দরকার নাই, কেজিআর ফর্মুলায়
বেস্ট কুইন ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন, এটা 0.25 পাইছি, এটা আমি নিয়ে নিছি, যেটার সাথে আমার সাবনিশের সাথে এটা আমার ম্যাচ করা আছে। আবার যখন আমি কিং ম্যাট্রেস নেবো তখন এরকম হয়তো কিং ম্যাট্রেস এখানে থাকবে। আমি যদি ব্যাক পেন ম্যাট্রেস না যখন কাজ করব, ব্যাক পেন অনেক বড় বড় জিনিস পেয়ে যাব, কোন কোন সাবমিস খুব সহজেই পেয়ে যাবেন, ব্যাক পেন দেখে যেটা মনে হচ্ছে ব্যাক পেন খুব সহজেই পাবেন। ভাই একটা প্রশ্ন করবো? জি জি প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আমি যে সামনে যে পাঁচটা নিলাম, সেখান থেকে তো আমি এই দুটা দুটা করে বাইর করার পরে তো ডিসিশন নিবো যে আমি টাইটেলটা কি দিব। হ্যাঁ, টাইটেলটা পরে, আগে বের করার পরে, এখন ধরো আমরা এটা বের করছি, এখন আমাদের টাইটেল নিয়ে আমরা চিন্তা করব। এখন টাইটেলের জন্য এটা আছে যে টাইটেল আমরা এটা দিয়ে দেখব প্রথম 10 রেজাল্টে কে কি টাইটেল দিয়েছে এটাকে ঠিক রেখে। বেস্ট কুইন ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন, এটা এমনি মাথায় রাখবেন যে বেস্ট কুইন ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন। এগোর বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেন, প্রপার শব্দটা নাই, ওকে, এটা কপি করবেন, এবং এটা অনেক বড় একটা, এটা কপি করবেন আপনার টাইটেলটা যাওয়ার আগে, আপনার টাইটেল ফাইনাল করার আগে। এরপরে কি করছে, বেস্ট ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন, বেস্ট ম্যাট্রেস, তাই দেখেন এটা কিরাই কাছাকাছি আমার ওইটার সাথে। বেস্ট কুইনটা শব্দটা নাই, কুইন ম্যাট্রেস তো, এখানে বেস্ট ম্যাট্রেস আছে, কুইনটা বাদ, বাকি সব কিন্তু টপার ফর ব্যাক পেন পর্যন্ত ঠিক আছে। কুইনটা উধাও, কুইন গ্যাপ, এই গ্যাপ গুলো রেখে রাখেন যদি আপনার ওই টাইটেলের মাঝে, এটা আপনার গ্যাপ। এরপর আছে এটা দেখেন, অ্যামাজন, অ্যামাজন একটা নিয়ে, অ্যামাজনে কিভাবে, এটা তো প্রোডাক্টের টাইটেল, অ্যামাজনটা বাদ দেন। বেশ, এটাও গ্যাপ, কুইন, আচ্ছা। এরপরে এখন যেটা বের করে দিছে এটা হচ্ছে কি, আমরা আমাদের টাইটেল টাইটেলটা বের করার পর আমরা এই প্রথম 10টা রেজাল্ট থেকে দেখব কোনটা কোনটা ল্যাকিং আছে, ওইটা মিক্সড করে আমরা একটা টাইটেল বানাবো, তাই না? অবশ্যই, এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় কথা, যেটা সবচেয়ে, কোন জিনিসটা আপনি ঠিক রাখবেন, কে কি ঠিক করছে সেটা তো আমরা দেখবই, এটা স্ট্রাকচারটা দেখার জন্য যে কে কতটা সুন্দর করেছে, কিন্তু আমি ফোকাস করব যেটা আমি বের করছি এটাকে আমি ঠিক রাখবো, হুবহু বেস্ট আমি ফাইনাল করব, এটাকে আমি আমার ফরম্যাটটাকে ঠিক করি। এটাতে আমি কখনো চেঞ্জ করব না, এখন আগে পিছে পালে কিছু লাগাবো। এখন বেস্ট কুইন এখানে নাই, কুইন আছে এখানে, কুইনটাও নাই, টপার ফর ব্যাক পেন, কুইন এটা দেন নাই, মাঝখানে কি আপার এন্ড ওয়ার ব্যাক পেন, সম্ভবত এখানে ব্যাক পেন ছিল, আপার এন্ড ওয়ার ব্যাক পেন, এটা আছে এক্সট্রা, আপার এন্ড ওয়ার ব্যাক পেন, আর কুইনটা এখানে নাই, আমি কুইনটা দিয়েছি, তার মানে এটাও কাভার করেছি, বাকিটাও কিন্তু আমার কাভার আছে, কুইনটা সে দেন নাই, আমি দিয়েছি, এখন এই অংশটা আমার নাই, এটা এক্সট্রা, এখানে আমি একটা সিপারেটর ধরন দিয়ে দেবো, এখানে একটা সিপারেটর দিব, অথবা দুইটা জিনিস ইউজ করে কমন, এই অথবা এইটা, তবে সিপারেটরটা উত্তম। তারপরে কুইন ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন, এখানে ইয়ারটা, এখানে আবার এও প্রথমে আছে কিন্তু কিন্তু ইয়ারটা দেয়নি, ঠিক আছে আমি কুইনও দিয়েছি, এখানে আমি ইয়ারও দিয়ে দিব, আইডিয়া নিলাম, কুইনে আমি কুইনও দিয়েছি ইয়ার দিয়েছি, আমার দুইটা, আমি তিনটা, আমি আমি ফাইনাল একটা করে ফেলছি। আপনি চাইলে এতটুকু করতে পারেন, আর কোনো কিছু না দিতে চান। এখন আরো কিছু কেন সবাই ন্যাজ লাগাইছে, ন্যাজ লাগাইছে এটা একটা ধরনের, কোনো কারণে এসই ফাউন্ডেশন একটা কিওয়ার্ড, এটা থেকেও যদি কোনো কারণে কেউ সার্চ করে যাতে এইটা যাতে একটা অংশ সাপোর্ট পায়, সে সিভি ফাউন্ডেশন, উনি দিয়েছেন আপার এন্ড ওয়ার ব্যাক পেন, ব্যাক পেন কে আবার আবার এটাকে ডাবল করেছেন আপার এন্ড ওয়ার শব্দটা দিয়ে, এইটার সে এটা আরো বেশি, যার কারণে সে প্রথমে আছে, এটাতে যে ব্যাক পেন শব্দটা আবার দ্বিতীয়বার রোবট পেয়েছে, রোবট যত সিমিলারিটি পাবে বাই ন্যাচারালি অবশ্যই রোবট তাকে প্রথম প্রায়োরিটি দেবে, হেড আগে তো টাইটেল থেকে প্রথম ফোকাসটা টাইটেলে যায়, এখানে সে মানে ব্যাক পেন পেয়েছে, আবার এটা যখন সে দিচ্ছে এখন সে কি দিয়েছে এরকম, তার একটা সেমিকন পর আপার এন্ড ওয়ার ছিল, রোবট তো স্টেপ বাই স্টেপ পড়তে থাকে, পড়ার পর যখন এই শব্দটা এরকম কিছু সিম্বলিক অর্থ পায় তখন সে থেমে যায়, আবার নতুন করে রিড করা শুরু করে, দেখে এই একই সেন্টেন্স আবার রিড করার পর আবার ব্যাক পেন, তার মানে ব্যাক পেইন নিয়েই মনে হয় বেচারা কথাবার্তা বলে, কারণ যে সার দিচ্ছে তার তো ব্যাক পেন শব্দটা আছে, ম্যাট্রেসও আছে, তো ব্যাক পেন বেশি পাওয়া গেছে, তাই এই জিনিসটা দিত, সিভি ফাউন্ডেশন ব্যাক পেন নাই, এই দ্বিতীয়তে আছে, আপডেটের জানুয়ারি কিছুই নাই, কুইন শব্দটা আছে, টপার ফর ব্যাক পেন এতে এমন কিছুই করে নাই, সে শুধু এটা দিয়েছে 10 অফ দি বেস্ট ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন, 10 ম্যাক্সে সে, আমি তাকে এটা দিতে পারি 10 বেস্ট কুইন ম্যাট্রেস, আর সুন্দর হয়ে গেল আমার টাইটেল।
এটা আমার টাইটেল, এটা দিয়ে আবার কেউ সার্চ করতে যায় না, যেটা সার্চ করে দেখি কত জিরো হইব নাকি, জিরো হবে তো, এটা নিয়ে কখনো সার্চ দিব না। আমি আমার জিনিসটা ঠিক রাখো, আমার মূল কিওয়ার্ডকে ঠিক রেখে, যেটাতে আমি ফাইনাল পেয়েছি পুরো হুবহু কিওয়ার্ড, এইটা নিয়ে আমি 10টা পেলাম, 3-4টা থেকে আমি নিলাম। আমি এই 3-4টা যতগুলো রোবট তাদেরকে র্যাঙ্ক দিয়েছে, আমার এখানে 10 পেয়েছে, আমার এখানে কুইনটা পাওয়া আছে, আমার এখানে ইয়ারটাও পাওয়া আছে, আমি তো পাইলে পরে এখন যদি বড় না হয়, 165-র বেশি না হয়, তাই আমি এই টাইপের শব্দটা দিতে পারি, অন্য কিছু দিতে পারি। এটা হতে পারে, এটা বেশি বড় হয়ে যাবে। এখানে আমরা ব্যাক পেন্ট আবার নিয়ে আসেন, সেপারেটর দিয়ে, সেপারেটর যখন দেবো তখন আর একটা আসবে ব্যাক পেন্ট গাইড, ব্যাস হয়ে গেল। আপনি তাহলে পুরোপুরি 100% এই ব্যাক পেন্টের যদি ভিতরে কন্টেন্ট রাখেন, টাইটেলে ফোকাস হওয়ার কারণে প্রথম কিওয়ার্ডে আসার জন্য আপনি এটা অনেক ভূমিকা সহায়ক হিসাবে আসবে। এটা কি ধরেন মানে সহযোগিতা করে প্র্যাকটিক্যালি যখন কাজ করুন তখন বুঝবেন। আমার টাইটেল শেষ, এখন টাইটেল রাখার পর আপনার টাইটেল কি, এটা কি 1000 ওয়ার্ডের হবে, ডিসাইড করে কি 1000 ওয়ার্ড নাকি আপনার 5000 ওয়ার্ড না 3000 ওয়ার্ড, যাই রাখেন, অথবা 5000। যদি আপনার 5000 হয় তাহলে তো 10 ঠিক আছে, যদি রাখেন 1000 তাহলে তো 10 কখনোই দিবেন না, 1000 ওয়ার্ডে 10 কিভাবে দিবেন, ছোট্ট মতো 10 ফোকাস করতে পারবেন না ঠিক মতো। 1000 ওয়ার্ড হয়ে বেস্ট কুইন ঠিক আছে, বেস্ট কুইন ম্যাট্রেস এর মধ্যে আপনি একটা দুটা তিনটা না হয়তো ছোট করে পরিসরে বলতে পারেন, ব্যাক পেনে দুটা তিনটা নিয়ে কাভার করতে পারেন। 3000 রাখেন, অন্তত টপ 5 রাখেন, টপ 7 রাখেন, 3000 এর মধ্যে 500-500 করে টার্গেট করে, আর টপ যদি 5000 বা 5000 উপর হয় অথবা 4 থেকে 5000 ভিতর হয় টপ 10 রাখতে পারেন, অসুবিধা নেই। টপ 9 রাখেন, অনেকে টপ 9, টপ 10, টপ 7, টপ 5 এই শব্দগুলো কমন, যে কোনো একটা কাভার করে এটা করেন। এখন এরপরে কন্টেন্ট কিভাবে লিখবেন সেটা তো আমাদের আজকে ক্লাসে শিখবই, তো আজকে আমরা এখন শুরু করবো ক্লাসটাতে, যে কন্টেন্ট কিভাবে কি করতে হবে না করতে হবে। এই পর্যন্ত বলেন মৃণাল দাদা বিশেষ করে, বাকি সবার কথা বাদ, আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। এখন এক্সাক্ট যদি আমি বের করতে যাই সেটা তো অনেক লম্বা প্রসেস, কিন্তু এইভাবে আপনাকে বের করতে হবে কেজিআর ফর্মুলা। যে আইডিয়া বুঝতে পারছে যে এখানে আবার 5 বেস 10 বেস থেকে কত হচ্ছে 2000 এই যে সেক্ট বলে না, এটা হলো আমার তো টাইটেল হয়ে গেছে, আপনি ফাইনাল টাইটেল করছেন। এখন আপনি কত হাজার ওয়ার্ডে লিখতে হবে এটা মাথায় রাখতে হবে না, আপনি ওয়ার্ডটা কত হাজার, 1000 ওয়ার্ডের আছে, 5000 ওয়ার্ডের আছে, তাই না? বুঝতেছি, ওকে। এখন মনে করে, এখন মনে করে এটা ফাইনাল, এটার সাথে একটা সম্পর্ক না, আপনি এখন কন্টেন্ট যদি 1000 ওয়ার্ডের হয়, 1000 ওয়ার্ড যদি ফাইনাল করে ফেলেন, তাহলে এই কুইন ম্যাট্রেস টপার ফর ব্যাক পেইন এই শব্দটা আপনি 1000 মধ্যে কতবার ইউজ করতে হবে ভিতরে গিয়ে কন্টেন্টে, এটা একটা বিষয় আছে। 3000 ওয়ার্ডে কতবার এই কথাটা আবার পরের বার পুনরায় আপনি রিপিট করে লিখতে পারবেন, 5000-এ কতবার লিখতে পারবেন, আর এটার সাপোর্টিং এর জন্য আরো কত কি আছে সেটা তো আছে, যে 4-5টা করে নিবেন সার্চ এর সময়, ও যেটা সার্চ ভলিউম কম কে যারা মোটামুটি আছে ওগুলো সাপোর্ট হিসেবে দিব। ওগুলো তো কন্টেন্ট স্ট্রাকচার আমরা দেখবো যে কোনটা সাপোর্ট কিভাবে দেখে, এই পর্যন্ত আশা করে কোনই নাই। এখন আমি ওই ফেডটা একটু দেখাই দিই, কোনটা ফেড টু, এখন আমি পেড এটাই যাচ্ছি, আমি পেড এটাই যাচ্ছি, আমরা ডিএপি তে যাচ্ছি না, আমরা পিএড মানে এখন সরাসরি পেড এ চলে যাচ্ছে শর্ট টার্মের মধ্যে। এখন আমাদের এটা লিংক বেসড হল না কি কেজিআর টা বেসড, কোনটা বেসড, কোন কোন ক্ষেত্রে যদি আমি আমার পার্সোনাল যদি আমাকে বলেন আমি কিভাবে কাজ করি, আমি এরকম খুঁজতে বসি, প্রথমে আধা বেলা কেজিআর বাই করে আগে ধর 10টা পাইলাম, 10টা পাওয়ার পরে আর আধা বেলা বসি ডিএপি এর ফর্মুলা নিয়ে, কেজিআর টা তখন সামনে আনি না, আমি দুইটা নিয়েই কাজ করি। এতে কি হবে, ধরেন আমার তো 5টা নিস না, ধরেন এই দুইটা আমি কেজিআর নিয়ে রেখেছি, 10টা আইটেল গেল, এই 3টা আমি ডিএপি এ কভার করে রেখেছি, তাতে আমি 2টা থেকে বেনিফিট পাই। এখন কোনটাতে বেশি খাবে এটা তো আমি জানি না, আমার তো মনে করেন যে মোট 5টা সাব নিস, 2টা বা 3টাকে কেজিআর এর মধ্যে রেখে দিই, 2টাকে আমি লং টেল যেটাকে বলা হয় ডিএপি টা লং টেল আসলে আলটিমেট, আমি 2টা নিয়ে কাজ করি, ওয়া কম্পিটিটিভ নিয়ে কাজ করি, আমি কেজিআর টেনে কাজ করি, আলটিমেটলি কোনো না কোনো ভাবে বেনিফিট হচ্ছি এবং আপনারা হবেন যদি এভাবে করেন, পুরোটাকে কেজিআর এ নিয়ে আসবেন না, পুরোটাকে ডিএপি তে নিয়ে আসবেন না, দুইটাই 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 এভারেজ রাখবেন। এখন আমি এখন আমার সময় নাই টুলস কিনতে পারবে, টুলস আছে তাহলে আমরা না না ওটা না, এখন যাদের সময় নাই সেটা বলি, যাদের সময় নাই টুলস কেনার সামর্থ্য আছে, 840 টাকা একজন হয় 3 জন মিলে কেনেন, বা 700 টাকাও নাকি পাওয়া যাবে, 600 টাকাও পাওয়া যায়, খোঁজখবর নিয়ে পাওয়া যাবে, এগুলো 2-3 জন মিলে কিনে এখন পেড টুলস, আমি পেড টুলস এই স্টেপ যেহেতু ইউজ করি আমি এই স্টেপটাই দেখাচ্ছি। দেখেন এটা 10 মিনিটের কাজ, এই যদি পেড টুলস এ যান 10 মিনিটে আপনি কাজটা করতে পারবেন, একটু চুরি টাইপের। আমরা দেখি একটু, আচ্ছা ভাই এখান থেকে একটা কোশ্চেন করি আমি, অবশ্যই করেন করেন,
আমরা ওই যে ডিএপি এর যে ফর্মুলাটা ইউজ করি, তো তখন অ্যামাজন রিলেটেড যে সাইট গুলো এগুলার লিংক, গুগল ইন্ডেক্স, এগুলো কি সব বাদ দিয়ে দেবো? মানে এগুলো দেখবো না, সব বাদ দিয়ে আমরা দেখবোই না, কারণ অ্যামাজন তো আমি তার সাথে ফাইট করার চিন্তাও করতেছি না। তা আমি ওর ওই ওই অঙ্কটা আমার নিয়ে লাভটা কি? যাদের সাথে আমি ফাইট করার চিন্তাও আনি না, কারণ আমি র্যাঙ্ক করবো কিন্তু অ্যামাজনকে পিছনে ফেলতে পারবো? কেউ পারবে? যতবার কন্টেন্ট লেখা হোক না কেন, যতবার এসএস পারবে সে অ্যামাজনকে ফেলতে পারবে না? তো কি করতে পারবে? অ্যামাজন হয়তো টপ ওয়ানে আছে, তার কন্টেন্টের দ্বারা অ্যামাজন টপ টু তে চলে আসবে বা টপ থ্রিতে যাবে, সে প্রথমে যাবে। কখন যাবে? একটা পর্যায়ে যাবে, নুইভিউ সে কখনোই যাবে না। কিছু কিছু ক্ষেত্রে তারপরও দেখবেন ব্যাকলিং আছে মাত্র 10-12টা, অথচ সে অ্যামাজনের আগে চলে গেছে। কোন কারণে গেছে? দেখেন ওই যে সার্চ ভলিউম ওই এক্সাক্ট ওই কিওয়ার্ড হুবহু মিলে গিয়েছে, সার্চ ভলিউম কমছে হয় কেজিআর এর মধ্যে গেছে অথবা লো কম্পিটিটিভ নিয়ে কাজ করছে যার কারণে সে পেয়ে গেছে। আর অ্যামাজনরা কখন আসে? যখন গুগল মানে ওই রকম কোনো কন্টেন্ট পাচ্ছে না কারো কাছ থেকে, কিন্তু যেখানে 10টার মধ্যে 7-8টায় মার্সেন অ্যামাজন ওয়ালমার্ট, সেখানে আপনি ফাইটের চিন্তাও বাদ দিয়ে দেন। যেখানে অন্তত 5টা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে দুই একটা দেখি আর কি। হ্যাঁ দুই, হ্যাঁ দুই একটা হয় সমস্যা না, 4টা, 5টা পর্যন্ত দেখেন, কিন্তু বাকি 4টে বা বাকি 5টা যেন আপনার মতো নিষ্ক্রিয়মেন্ট সাইট থাকে, তা তো ওই 5টাক তো ফাইট করে না। আমরা একটু এসএফ এ যাই। জানতে হবে যদি আপনি ইউজ করেন বা তাদের বেঞ্চমার্ক কি। সবাই কিন্তু 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করে, কিন্তু 100 হলেও এইচএফ এর যেটা দেখবেন ক্রেডিট যে 3 নিয়ে কাজ করবেন আর এক জায়গায় দেখবেন ওটা ডিফিকাল্টি 40 দেখাচ্ছে। এই এইচএফ এর মধ্যে কোন না, আমি বলি কোন টুলসই পারফেক্ট না। এটা কিভাবে এরা রেজাল্টটা দেখে আমি একটু বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা টুলস, আপনি যারা গুগল ম্যাপ ইউজ করে থাকেন দেখবেন পাঠাও যারা চড়েছেন তাদের একটা, তাদেরও গুগল ম্যাপটাকে হেল্প দিচ্ছে, এপিআই কিনে নেয়, তাদেরকে এপিআই ভাড়া বা কিনে নিতে হয়, একটা অংশ তাদেরকে ইয়ারলি মান্থলি ভাড়া দিতে হয়। এই গুগল থেকে যত গুগল কিওয়ার্ড অ্যাডওয়ার্ডস যে প্ল্যানার আছে ওইটার, ওটা তো ওদের নিজস্ব, এটা ওদের নিজের বিজনেস গুগলের। এইটা ব্যতীত যত পেইড টুলস আছে, এসএম রাজ বলেন, এইচটেপ বলেন, কিওয়ার্ড যতগুলো আছে, গুগলের যারা সার্চ ইঞ্জিন কি ইউজ করে কাস্টমাইজ করে রেজাল্টটা দেখাইতে চায় তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে। আপনি সাইট দেখেন, সাইট এক্সপ্লোরার এপিআই কিনতে হবে, কিওয়ার্ড কে বের করার এপিআই নিতে হবে, র্যাঙ্ক ট্র্যাকারের এপিআই নিতে হবে, এরকম প্রায় 100-এর উপরে প্যারামিটার আছে গুগল বিক্রি করে থাকে এপিআই গুলা। এখন যে যতগুলো এপিআই নিতে পারে টাকা দিয়ে, যারা নিতে পারে না তাদের নিজস্ব নিজেরাই একটা ফর্মুলা ইউজ করে তৈরি করে, আর যে যত পারফেক্ট ভাবে ধরেন এটা গুগলের টা নিয়ে কাজ করে, এই স্টেপ ধরেন কিওয়ার্ড গুগলের টা নিয়ে কাজ করে, কে কোনটা নিয়ে রিয়েলি গুগলের কাছে কাজ করে কেউ কোনদিন তাদের স্ট্র্যাটেজিতে ফোকাস করে নাই। তার মানে এখন রিয়েলিটি গুগলের টা যেটা সে হুবহু নিচ্ছে সেটা এক্সাক্ট রেজাল্টটাই পাওয়া যাবে। এখন কে যে কোনটা নিচ্ছে কে বলবে? কোনো টুলস কোম্পানি বলে দিচ্ছে না তো এটা, কিন্তু কিছু না কিছু কিনতেছে, হয়তো 100টার মধ্যে 10টা কিনতেছে, বাকি 90টা তারা নিজেরা একটা আইডিয়ার উপর জেনারেট করে তাদের বিদ্যা বুদ্ধি এটাকে অ্যালগোরিদম সেট করে নিছে। যে যত বেশি কিনবে এপিআই গুগলের কাছে তত ভালো রেজাল্ট দেখাতে পারবে। এই জন্য কেউই এই কাজটা যেহেতু করে না, এই জন্য কারো রেজাল্ট পারফেক্ট না, কেউ বলতে পারবে না এই ইন্ডাস্ট্রিতে যে কোনো টুলস পারফেক্ট দিচ্ছে। আর যেটা ইউজ করবেন, যে কিওয়ার্ড ফাইন্ডার ইউজ করে কাজ করবেন, সে কিওয়ার্ড ফাইন্ডার নিয়েই কাজ করবেন। যে ওভার সাজেস্ট ফ্রিতে কাজ করবেন, ফ্রিটা নিয়েই কাজ করবেন। পেইড এর সাথে কম্পেয়ার কোনোটার সাথে কোনোটা করবেন না, ফ্রির ক্ষেত্রে না। ওভার সাজেস্ট ফ্রিও আছে, কিওয়ার্ড সার্ভার তো ফ্রি আছে, আরো অনেক ফ্রি টুলস আছে ফ্রিতে ইউজ করা যায়, কিওয়ার্ড রিভিউয়ার ফ্রি আছে প্রতিদিন 3টা করে করা যায়, কিন্তু এক একজন স্ট্র্যাটেজি এক এক যেটাকে বেঞ্চ ধরবেন ওইটাকেই ফাইনাল কাজ করবেন। তা আমরা কিওয়ার্ড এক্সপ্লোরার একটা রেঞ্জ আছে, এই জন্য কারোটার সাথে কারোটা কম্পেয়ার দরকার নেই, যেকোনো একটা ইউজ করবেন। পেইড ফর ফ্রি মানে একটা রিকোয়ারমেন্ট গুলো একটু বলে দিই, মানে আমি আমি এখন বলে দিচ্ছি, যেটা আমি এটা নিয়ে কাজ করব, আমাদের দাদাটা নিয়ে কাজ করি, এটা হলো আমাদের, এটা হলো ম্যাট্রেস, কুইন ম্যাট্রেস। এখন ম্যাট্রেস তো আমাদের আছে, এটাকে আমি আর ন্যারো করব না, এটাও ন্যারো করা বের করা যায়। আমি সাবনিশ যেহেতু বের করে চুজ করছি, সাবনিশ থেকে শুরু করি, এটার আন্ডারে আমি এখন কন্টেন্টের জন্য আমার 5টা কিওয়ার্ড দরকার। খুব শর্টটা আমি কিভাবে করবো, কুইন ম্যাট্রেস আমি এখানে দিলাম, এখানে জাস্ট ইউনাইটেড স্টেটটা ঠিক আছে কিনা দেখে নেবেন, আমি সার্চ দিচ্ছি। এখন খুব সহজে আমি পেয়ে যাবো আমার এইগুলা। সাউন্ড আসে কেন? আমার কথা বুঝতে পারতেছেন তো? আবার সবাইকে মিট করার পরে কেউ একজন রেসপন্স করেন জি ভাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ ওই মাঝে মাঝে মিউট না করে ওই যে বাইরে থেকে সাউন্ড আসে আমারটাও বুঝতে পারেন অনেকে। এখানে
কিওয়ার্ড মানে কুইন ম্যাট্রিক্স আমার সাব নিশ নট কিওয়ার্ড, আমি এখন কিওয়ার্ড বের করব, দেখি আমার রেজাল্টটা কি দেখায়। এই গ্রুপ বাই টুলস বগেন বা এরকম যাদের সাথে যৌথভাবে এটা 99 ডলার যদি এক সিঙ্গেল ভাবে নেন এক মাসের জন্য, সেটা ভিন্ন খুব কুইক রিজার্ভ পাবেন, কিন্তু যদি গ্রুপে কিনা হয় কয়েকজন মিলে ইউজ করে অনেক সময় না এখানে, তবে একটু ধৈর্য ধরি আমরা। এটা আসার পরে যখন মোটামুটি আছে এখানে দেখেন হ্যাভিং সেম ট্রাম্প বাম পাশে দেখা যায় আপনাদের ওখান থেকে এন থেকে দেখতে পাচ্ছেন এটা? জি দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। এখানে দেখেন হেডিং, যারা স্টেপ টু ইউজ করবেন এটা বোঝার বিষয়, এখানে দেখেন হেডিং আছে তিনটা, কিওয়ার্ড আইডিয়াস, ট্রাফিক শেয়ার, কিওয়ার্ড লিস্ট। আমরা এখন এটা বোঝার চেষ্টা করি। কিওয়ার্ড আইডিয়ার মধ্যে ফ্রেজ ম্যাচ, ফ্রেজ ম্যাচ মিনিং কুইন ম্যাট্রিক্সের সাথে সিমিলার আর কি কি ফ্রেজ। ভাই কথা কে বলবে রে ভাই, কথা যদি কেউ বলতে চান আনমিউট মানে মিউটটা করে কথা বলেন। তাহলে আমার ফ্রেজ ম্যাচ শব্দটা আছে কুইন ম্যাট্রিক্সের ফ্রেজ ম্যাচের টাইম প্রথম ফ্রেজ ম্যাচ দিয়ে দেখবো, দেন হ্যাভিং সেম টার্মস এ দেখবো, অবশ্য কারা কারা র্যাঙ্ক করে বসে আছে পর্যায়ক্রমে দেখবো। আমি ফ্রেজ ম্যাচ থেকে শুরু করি, প্রথম নাম্বার ওয়ান ফ্রেজ ম্যাচ, কুইন ম্যাট্রিক্স কিন্তু উপরে আছে, এটার সাথে সিমিলার আগে পরে কি কি আছে ফ্রেজে আছে দেখি আগে। কুইন ম্যাট্রিক্স কে ঠিক রেখে ফ্রেজ ইউজ করে কতগুলো আছে কিওয়ার্ড এবং কারা র্যাঙ্ক করে বসে আছে সব দেখবো। এখন দেখেন কুইন ম্যাট্রিক্সকে ফেজ ধরে প্রায় 26,395টা হিউজ। আমি প্রথম এখানে আবার কয়েকটা প্যারামিটার আছে, কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি, আমি এখান থেকে ম্যাক্সিমাম নট মিনিমাম, মিনিমাম 0 ম্যাক্সিমাম ইউজ করব 3 নট 5, তিনে যদি ভালো না পাই ম্যাক্সিমাম 5, কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 করব। আমি আগে দেখতে থাকবো, প্রথম স্টেপ হবে 3, 2 দিতে পারেন আরও ভালো, দেখি যদি পাওয়া যায়। আমি 3 দিয়ে দেখি পাই কয়টা পাই, 26,000 থেকে দেখেন কমে কয়টা হয়ে যাবে, এগুলো পরে ইউজ করবো, আগে কেডিটা আমি দেখি। কিওয়ার্ড ডিফিকাল্টি যার 3, এরকম কয়টা আছে 26,000 থেকে টুলস কাজ করে দিচ্ছে। আমি শুধু প্যারামিটার দেখেন 26,000 থেকে 1,381 চলে আছে। এখন আমি দেখি সার্চ ভলিউম অনেক দেখা যাচ্ছে, সার্চ ভলিউম আমি চাইতেছি মিনিমাম যার সার্চ ভলিউম আছে 200, এর নিচে আসবো না, দেখি 200 এরকম 381 মধ্যে কয়টা পাওয়া যায়। পনেরোটা 381 নাই, 15টা চলে যাচ্ছে যার সার্চ ভলিউম মিনিমাম 200 করে আছে। তারপর এখন দেখেন কি কি একটু দেখি, একটু এটা কি আছে, অলিম্পিক কুইন ম্যাট্রিক্স, অ্যামাজন, অ্যামাজন শব্দ, নভোয়ার কুইন ম্যাট্রিক্স, আরো কি কি আছে কুইন ম্যাট্রিক্স ভিতরে ডিটেলস মোটামুটি খুবই আছে। এগুলো আমি ধরেন একটা পার্ট, এগুলো নিয়ে ফার্দার অ্যানালাইসিস করব। আমি এখান থেকে আর একটা বেস্ট শব্দ তো নাই, 15টার মধ্যে অ্যানালাইসিস তেমন কিছুই নাই, অ্যামাজন শব্দ আছে একটা, 10-15টা তো এমনি চোখেই দেখা যাচ্ছে। আমি এটাকে ধরে রেখে দিলাম, এটাকে আমি জাস্ট কি করব, আমি কপি করে আমি জাস্ট রেখে দিচ্ছি আমার এক্সেল শিটের মধ্যে, আমি পরে কিন্তু আবার অ্যানালাইসিস করব এগুলো নিয়ে, বরং এটা নোটপ্যাডে রেখে দেন এক্সপোর্ট যদি শিটটা করি দেন আমার এটা ভালো হয়, আমার দরকার নেই। এখানে আমি এক্সপোর্ট করে রাখি এটাকে এক্সেল শিটে, আমি এটা জাস্ট করে রাখি, অলটা দিয়ে রাখলাম যা আছে সব করে। দেখি আবার ঠিক মতো আসছে কিনা, খেয়াল রাখেন মাঝে মধ্যে কিন্তু পেট টু গুলো আবার ডেটা থাকে না, কিন্তু এটা সবচেয়ে বড় অসুবিধা, চেক করে নেবেন যে ঠিক মতো ইম্পোর্ট হয়েছে কিনা, এটা চেক করাটা খুবই জরুরি। আচ্ছা এখন দেখেন এখানে দুইটাকেই মার্ক করবেন, প্যারেন্ট কিওয়ার্ড আর আমার এটা মূল মেইন কিওয়ার্ড, বাস এর সার্চ ভলিউমটা রাখবেন ডিফিকাল্ট, এভাবে থাকে দুইটা আমার। এখন আমি চলে যাব হ্যাভিং সেম টার্মস, ফ্রেজ ম্যাচের থেকে আমি এই পর্যন্ত আর যাবো না, কোনো কিছু করি না, কারণ 15টা তো মিনিমাম চোখেই দেখে নিয়েছি যে বাদ দেওয়ার মতো কিছু না, থাক পরে আমি দেখবো। হ্যাভিং সেম টার্মস এখানে যাচ্ছি, ওই কুইন ম্যাট্রিক্স ঠিকই থাকবে উপরে, এখানে 68,000 আমি এখান থেকে 3 দিচ্ছি অ্যাপ্লাই। একটা কথা মনে রাখবেন, এই প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাভিং সেম টার্মসটা বেশি ইম্পর্টেন্ট কাজে লাগবে, কারা র্যাঙ্ক করে বসে আছে এটা দেখতে হবে,
আর প্রশ্ন যখন রিভিউ ইনফরমেটিভ দেখবেন তখন কোশ্চেনটা কাজে লাগবে। তো এই কোশ্চেনটা কাজে লাগবে, অবশ্য র্যাঙ্ক ফরটা কাজে লাগবে, হ্যাভিং সেম টার্মস, এই তিনোটার ব্যবহারটা বেশি হয় এই স্টেপ টু এর মধ্যে কি অর্ডের ক্ষেত্রে। তাই আমরা দেখলাম 800 অনেক আছে, এখন সার্চ ভলিউমকে আমি একটু কাস্টমাইজ করি, মিনিমাম যার সার্চ ভলিউম 200 দেখি কয়টা পাই 800 থেকে। মাত্র 22টার মধ্যে অ্যামাজনটা আমি দেখি একটু বড় করে দেখি কি আছে, অ্যামাজন তো আছে একবার, খুবই কম। আমি যদি এরকম 22টা, আমার দরকার এরকম মিনিমাম 40টা 50টা হবে, ওইটা সবচেয়ে সুবিধা হয়। আমি এই ক্ষেত্রে একটু বাড়ায় দেই, 5 দিয়ে দেখি কোনো কিছু বাড়ানো যায় কিনা, 22টার জায়গায় 30-40টা হয় কিনা, কারণ আরো তো বাদ পড়ে যাবে, 22টা নিয়ে আমি কি করবো। 34টা একটু বাড়ছে, 22টা থেকে 34 আছে, এখান থেকে আবার অ্যামাজন আছে কয়টা, অ্যামাজন বাদ দিতে যদি এরকম অনেকগুলো থাকে, এই যে এক্সক্লুড আছে শব্দটা, এখানে অ্যামাজন শব্দটা রেখে অ্যামাজন যা আছে বাদ পড়ে যাবে, তখন হয়তো একটাই দেখলাম মনে হয় একটা কমে 33টা হবে। এই প্যার প্রত্যেকটা কাজ আছে, দুইটা হয়তো অ্যামাজন ছিল, এখানে বেস্ট শব্দটা আছে কিনা দেখি আগে, ইনক্লুড দিতে হবে বেস্ট, যে বেস্ট কতগুলো আছে, বেস্ট আমি এই বেস্ট সহ চাইতেছি, দেখি এখানে কি আছে, শুধু বেস্ট চাইতেছি অন্য কোনো চাচ্ছি না। দেখেন বেস্ট শব্দ তো কোনোটাই নাই এতগুলো 32টার মধ্যে, বেস্ট আমার দরকার নেই, বাদ দিয়ে দিলাম। এই নিচটা ভাই একটু কম্পিটিটিভ বেশি মনে হচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে যে এই শব্দটা বেস্ট যেহেতু দেখে না, আমি 32টাই পর্যন্ত পাওয়া গেছে এটা নিয়ে, যেহেতু আমি এটা নিয়ে যদি কাজই করতে চাই তাই আমি বলছি এটা না পরে আমি গবেষণা করব। আমার তো দুইটা জিনিস আমি এখান থেকে নিচ্ছি, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টিটা নিচ্ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি এই স্টেপের যদি 3 হয় ওভার সাজেস্টে ম্যাক্সিমাম 25-30 মধ্যে পাওয়া যায়, বা এটা মোটামুটি 3 পর্যন্ত নিলে বা 5 পর্যন্ত নিলে এটা এটা নিয়ে মানে আপনি বিট করা বা কারোর সাথে কম্পিটিশনে যাওয়া যেতে পারে, ম্যাক্সিমাম এরকম দেখা যাচ্ছে এই টুলস এর সাহায্যে। তা আমি এই 32টা আমি এক্সপোর্ট করে রেখে দিই, অ্যানালাইসিস কিন্তু শেষ না, টুলস আমাকে মুহূর্তে এনে দিচ্ছে কিন্তু আমাকে ফাইনালি আরো কাজ আছে ম্যানুয়ালি, এটা আমি রেখে দিচ্ছি, এটার সাথে এত কিছু না রেখে আমি একটু আমি বিশেষ করে হ্যাভিংস আমি এটাকে গুরুত্ব বেশি দিই তো এই জন্য আমি এটা রেখে রাখলাম, এটা আমার এক্সেল শীটটা আগে দেখবো। এখন এই দুইটা আমি অবশ্য র্যাঙ্ক পরে একটু দেখে আসি, এই কুইন ম্যাট্রিক্স র্যাঙ্কে যারা আছে তাদের অবস্থা কি, কারণ আমার এটা তো জানা দরকার এই কুইন ম্যাট্রিক্সে কি 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 মানে কি কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করে বসে আছে। এখন দেখেন র্যাঙ্ক করছে কত শব্দ, 13,114টা র্যাঙ্ক করে বসে আছে, যার মধ্যে শুধু কুইন ম্যাট্রিক্স না, কুইনের সাথে আগে পিছে অনেক কিছু শব্দ আছে। এখন এই দুইটা কেন দেখালাম, যাতে কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য, এইটা এখন এইটার একটু গুরুত্ব দিয়ে শুনুন, এইটা যদি সরাসরি এই দুইটা না সার্চ করে সরাসরি ডিরেক্টলি যদি এখানে আসে, আমি বলছি একটু চুরি টাইপের কিছু আছে, তা আমরা ওইটা এখন দেখি যে আমরা অবশ্য র্যাঙ্ক ফর, এটা নতুনটা এখনো ঠিক মতো কাজ দিচ্ছে না, এটাতে আমরা যাচ্ছি, এটা বেটাতে আছে অবশ্য র্যাঙ্ক ফর, অবশ্য কথা বলতেছে এরকম জিনিসটা সামনে কি আসতেছে এটা এখনো না, এটা ইমপ্লিমেন্ট অবস্থায় আছে, রেজাল্টটা ডাইরেক্ট মানে পুরোপুরি কনফার্ম আসে না। অবশ্য র্যাঙ্ক ফরটা যেহেতু পুরান ভার্সন এটা ঠিক আছে, অলরেডি 13,114টা কুইন ম্যাট্রিক্স রিলেটেড কিওয়ার্ড র্যাঙ্ক করে গুগলে পজিশন হোল্ড করে আছে। এখন আমি ডিরেক্ট এখান থেকে নেব, এই দুইটা ধরেন আমি বাদ দিব, আরো শর্টকাট বলে দিচ্ছি, মানে এটাতে চলে আসে, এইটাতে এসে আবার কিছু ছোট্ট ট্রিক্স আছে যেটা আমি খুব সহজে আমি কাজটা করতে পারবো। প্রথমে আমি এটাকে একটু বাছাই করে নেই, আমি দেখি তো র্যাঙ্ক করে আছে এরকম দুই একে আছে যার ডিফিকাল্টি 2, যেহেতু 13,000 তো এই জন্য আমি সাহস করে দুইটা দিলাম, দেখি দুই এ কারা আছে যারা র্যাঙ্ক করে বসে আছে অলরেডি। ভাই স্টেপের রিকোয়ারমেন্ট কি কোনো এক্সেল শিটে আছে আপনার কাছে? যে এক্সেল শিটে আছে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। এখন 1653টা আছে যার ডিফিকাল্টি মাত্র 2, দেখেন ম্যাট্রিক্স ফার্ম ম্যাট্রিক্স যার অনেক সার্চ ভলিউম 210 পর্যন্ত আছে, অথচ গুগল র্যাঙ্ক করে বসে আছে, বিশাল একটা ব্যাপার। সেভাবে আমরা একটু আর একটু সামনে গিয়ে বুঝতে পারবো, মিনিমাম যার সার্চ ভলিউম 13,000 তো 200 দেখি, 200 এর দিকে কতটুকু কমে যায়, 200 সার্চ ভলিউম আছে এমন যার কিওয়ার্ড ডিফিকাল্টি 2, সার্চ ভলিউম মিনিমাম 200, এখন কয়টা রেজাল্ট শো করে
এগুলো র্যাঙ্ক করা কিন্তু গুগলে, আগের দুইটা তো সিমিলার দেখাইছে হ্যাভিং আর ফেজ, এটা র্যাঙ্ক করা সব কিওয়ার্ড, প্রত্যেকটা 83 কিওয়ার্ড এখনো পাওয়া আছে, তার মিনিমাম 200 আছে। এখান থেকে আমি একটু বেস্ট শব্দটা নেই, যেহেতু আমি বাইং বা বানি ইয়ার মানে আর্টিকেল দেখবো, বেস্ট দিয়ে আমি 83-র মধ্যে দেখে 8-10 যদি পাওয়া যায় যেখানে বেস্ট উইন ম্যাট্রেস সহ কোনো কিছু র্যাঙ্ক করা আছে, আমার জন্য কাজে লাগবে। দেখেন বেস্ট আমি কোনো কিছুই পাইনি, তাহলে বেস্ট আমাকে বাদ দিয়ে দিই। আচ্ছা বেস্ট থাক, আমি এটাকে একটু বড় করে দেই, যেহেতু বেস্ট শব্দটা আমি সব ডিরেক্ট 10 দিলাম, 10 দিলাম, ম্যাক্সিমাম রেস্ট আমি দিলাম, দেখি 2-10 দেওয়ার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা, কারণ বেস্টটা সরাসরি ডিরেক্ট মানি কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড, এগুলো নিয়ে কথাবার্তা যারা করে তারা বিক্রির জন্যই করে, এরকম ডিরেক্ট কয়টা আছে। নয়টা পাওয়া গেছে, নয়টার মধ্যে মোটামুটি 1600, 500, 450 মার্কস, নয়টা তো পাওয়া গেছে, এই নয়টা আমি পিক করে নেবো, এইটা আমার ফাইনাল। আমি বলছি 8-9 থাকলে আনাফ, আমি আর কোনো প্যারামিটার দিলাম না, এটা একটু এক্সপোর্ট করি। আমি একটু এটাতে এটাকে একটু দেখে আপনাদের সামনে চিত্রটা কি বড় করে দেখে, দেখেন বেশ ম্যাট্রেস আন্ডার $1000, বেশ ব্যাম্বো কারুকে এয়ার পিউরিফায়ার ব্যাগ, কুইন ম্যাট্রেস বাদ পড়ে গেছে, বেশ ম্যাট্রেস, বেশ কুইন, আমার এখন দেখেন কোনটা করছি, কুইন রাখছি, বেশ সুপার কমার্স, বেশ ম্যাট্রেস প্ল্যাটফর্ম, বেশ ম্যাট্রেস নাই, বেশ ক্যালিফোর্নিয়া কিং ম্যাট্রেস, বেশ ম্যাট্রেস প্ল্যাটফর্ম, এগুলো বাদ দিবো না, এই যেহেতু আমার এখানে কিং নাকি একটা পাইলাম, কিং ম্যাট্রেস যেহেতু আমার একটা সাব আছে, সেটা আমি পরেরটাতে কাজে লাগাবো। এরপর আর কি কি আছে এটা মাথায় রাখবেন, এটার সাথে কি আছে, বেড ম্যাট্রেস আছে, আমার বেডটাও কাজে লাগবে, যে বেড আছে এখানে কোনটা জন্য বেড দেখলাম, বেশ বেড মেন আছে, বেড এই যে বেডেরটা আছে, মানে কোনোটা কোনোটা না কাজে লাগবে। আমি এখন কুইন পাইছি, আমার কুইনটা দরকার, যার সার্জন 450, একটা কিওয়ার্ড পাওয়া গেল কুইনের আন্ডারে, এখন এটা নিয়ে আমার বাকি কাজটা শুরু, এটা আমার কিওয়ার্ড, খেয়াল করে একটু খেয়াল রাখেন, আমার বাকি আমরা কোথাও গেলাম না, এটাতে প্রশ্ন আমি করব। কুইন নিয়ে আপনি একটা ইনফরমেটিভ তৈরি করতে চান, তো কোশ্চেনটাও শেষ করে রেখে দিই, বাকিগুলোতে গেলাম না, এটা দেখাইছে এটা অবশ্য র্যাঙ্ক পারে, এবার কোশ্চেন আমি এখন কুইন ম্যাট্রেসের আন্ডারে কিছু প্রশ্ন ইনফরমেটিভ দুইটা তিনটা দেখতে চাই, পাঁচটার মধ্যে তিনটা দিবেন ইনফরমেটিভ, দুইটা দিবেন মানি বা বাইং কিওয়ার্ড, তো মানি কিওয়ার্ড একটা দুইটার মধ্যে একটা পাওয়া গেছে, এটা কনফার্ম, যেটা আমি হয়ে গেছে এটা নিয়ে আমি কাজ করব। আর এখন প্রশ্ন আমার দরকার, প্রশ্ন আমার দুইটা বা তিনটা লাগবে, যেটা কুইন ম্যাট্রিক্স দিয়ে করা হয়েছে, এখানেও তো 3000 আছে, এটা আমি কোশ্চেন ধরতে হয়, এটা সার্চ ভলিউম বেশি দেওয়া লাগবে না, এটা পাঁচ দুইতে বেশি পাবো না হয়তো বা, প্রশ্ন রিলেটেড তো ২৫টা পাওয়া গেছে মোটামুটি, 2-3-2-3 করে আছে, 5ও আছে, 2-3-2-3-0-তেও আছে, এখন সার্চ ভলিউমটা মিনিমাম 100 হয়ে চলবে, কারণ আমার প্রশ্ন যেহেতু ইনফরমেটিভ বেশি দরকার নাই। আমি চারটা, এই চারটা ঠিক আছে আমি নিলাম, এই চারটাকে, এই চারটা আমি ম্যানুয়ালি নেই, এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি, এটার জন্য আর আলাদা এক্সেল শিট এক্সপোর্ট করা দরকার নেই, নোটপ্যাডে রেখে দিচ্ছি, এটার তো কমাস হয়ে আছে, এগুলোর কোনো কিছু আমার দরকার নাই, সার্চ ভলিউম কোনো কিছু আমি তো ইনফরমেটিভ দেখব, তারপর তো একটা সার্চ ভলিউম আপনি দেখতে পারেন, এটা সার্চ ভলিউম হচ্ছে 100, 100, 100 উপরে সবগুলো আছে, এবং ডিফিকাল্টি তো আমার রেঞ্জের মধ্যে আছে। আপনি এক্সেল শিট যেটা ফাইনাল করবেন এটার জন্য, ধরেন এখানে আপনি রেখে রাখবেন ফাইনাল আমার কুইন সাইজ, এটা আমার সাবনিশ, এটার আন্ডারে ইনফো ইনফরমেটিভ, তারপর অথবা নিচে নিচে দেন, এটা হলো কমার্শিয়াল, ইনফরমেটিভ কমার্শিয়াল বল করি, এটা আমার কমার্শিয়ালের জন্য ফাইনাল করে ফেলছি, আর ইনফরমেটিভ আমি এখন যে নোটপ্যাডে যে কয়টা রাখলাম এটা আমার
ইনফরমেটিভ আমি রেখে দিলাম, এটা আমার এটা প্রত্যেকটা দুইটা তিনটা পর্যায়ে কারণ এখানে আর কোনো কিছু অ্যানালাইসিস দরকার নাই। হাউ মাচ দাজ এ কুইন ম্যাচের ওয়েট কতটুকু হয়, হাউ বিগ এ কুইন সাইজ এয়ার ম্যাট্রেস কতটুকু কত মানে সাইজটা কেমন হতে পারে, কতটুকু হ্যাভি হতে পারে, এটা নিয়ে আমি ওয়াম্বা করে টেনে টুনে দেখাবো। হোয়াট ইজ স্পিড কুইন ম্যাট্রেস জিনিসটাকে এটা বড় করা যাবে, এটা দিয়েও দেখুন 1000-2000 ওয়ার্ড পাবেন, অন্য কোনো সিনেমা পাই যাবে। আমার শেষ কুইন সাইজটা এখন আমি কি করব, এইটা তো আমি পাইছি, এইটা নিয়ে দেখেন কারা কারা আছে গুগল এটা তো দেখতে হবে আমাকে, আমি সরাসরি গুগলে গিয়েও এটা সার্চ করে দেখতে পারি। আর যদি টুলস আমার থেকেই থাকে তাহলে আমি ডিরেক্ট ওখান থেকে পেডটা দিয়ে আমি দেখি। তা আমি এখন দেখেন ফ্রি আর পেডের মধ্যে তফাৎটা কি আসে একটু দেখি, গুগল ডট কম ডট বিট আগে একটু আমি সাধারণত এটা এটা করে থাকি। এখানে এসেও গুগল GWGLUS এখানে রাখার পরে এই একটা এটা আসার পরে আমি ওইটা দিলাম, এটাতে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর আমি জাস্ট দেখে যাচ্ছি এখানে ম্যাট্রেস ডট কম একটা সাইট আছে, এটা একটা আছে, সিফেম আছে, এগুলো জাস্ট আমি দেখলাম আমাকে এগুলো অলরেডি আছে। এখন আমি পেইড টুলসে গিয়ে দেখি এটা কিন্তু অর্গ্যানিক্যালি গুগল আমাকে টপ 10 দেখাচ্ছে, আমার অত ইনকগনিটোতে হয় ইউসি ধরকার যেখানেই ধরুক মোটামুটি কাছাকাছি রেজাল্ট এখানে আসে। আমি পেইড টুলসে এবার দেখি ওরা কি ধরে এই কিওয়ার্ডে আমার টপ 10 কারা, আমি সেই কিওয়ার্ডটা এখানে দিব। এবার আমি সার্চ দিব, আচ্ছা এখানে কিওয়ার্ড এটার ডিটেলস দেখাচ্ছে না, যখন আমি পেয়েছি তখন ওটাকে ক্লিক করে ডান পাশে দেখাইতো। এখানে যদি না হয় তাহলে কোথায় যাবেন, কন্টেন্টে কারা আছে দেখেন আরেকটা অপশন কন্টেন্ট এক্সপ্লোরার, এখানে তো ভাই এখানে তো কোশ্চেন নম্বর দেওয়া আছে এজন্য দেখা নেই মনে হয়। ভালো কথা বলেছেন, আমার তো এখানে আবার আমরা এখানে দিয়ে দিচ্ছি মেন কিওয়ার্ডটা, ঠিক আছে আমরা ফ্রেশ করে দিলাম। এখানে আসতে থাক আমরা এরপরে দেখব, আমরা এখন খুঁজতেছি কি এটা সিমিলার কারা র্যাঙ্কিং আছে তাদেরকে খুঁজে বের করব। ইজি একটা কিওয়ার্ড এটা, যার 400 থেকে 450 সার্চ ভলিউম আছে। এখন দেখেন এইটা আমরা যেটাকে নিয়ে আমরা টাইটেল বানাচ্ছি সেইটা কার কাছ থেকে ধার কাছে টপ ওয়ানে আছে তাই তো। এই দেখেন আমি এটাকে একটু এই সাইটটাতে একটু ভিজিট করবো, এখন এই যে এখানে যদি আমি দেই দেখি ওর কি কি আছে, আমি একটু এটাকে আবার অ্যানালাইসিস করবো ফার্দার, এটাকে এই সাইটটা কি কি র্যাঙ্ক করে বসে আছে আমি এটাকে একটু নিউ ট্যাব ওপেন করি। এইটা প্রথম পজিশন হোল্ড করে বসে আছে, আমি সেম কিওয়ার্ডটা নিয়েছি। আমি এখান মধ্যে আসি আরো কিছু জিনিস দেখবো, এইটার সিমিলার আমার তো এরিয়াস এর কথা বারবার বলতেছি, আমি কোথায় পাবো প্রত্যেকটা এরিয়াসাই আছে এটার, বেস্ট সাইজ ম্যাট্রেস সেট আন্ডার কুইন প্রত্যেকটাই আমি সব একটু কপি করে নিব হ্যাভিং এ যেগুলো আছে। এটা আমি কি রাখবো আমার সিমিলার হিসাবে কাজে লাগাবো, এরিয়াসাই আমি আমার কন্টেন্টে অ্যাড করবো। আমি দেখে দেবো এটা এরিয়াসাই, এটা হলো প্রাইমারি এরিয়াস আমার পাওয়া গেছে, অনেকগুলো আমি রেখে দিলাম। সব পোস্ট আমাকে সবগুলো আমাকে হেল্প করতেছে, আচ্ছা এগুলো হয়ে গেল। এরপরে কি হলো আমার, আমি এখন বলছি শর্টকাট আমার দরকার, এইটা তো এই সাইটটাকে একটু অ্যানালাইসিস করব, এই সাইটটার মধ্যে আর কি কি জিনিস আছে এই পোস্টটার মধ্যে, বিশেষ করে নট সাইট এই পোস্ট, পোস্টটাকে আন্ডার 500 এটাই কি র্যাঙ্ক করে আছে না আরো কিছু আছে সেটা আমরা একটু দেখি। এবার দেখেন সাইট এক্সপ্লোরারে যাব, আমার এই পোস্টারই আমার কম্পিটিটর প্রধান, এটাকে আমি একটা অ্যানালাইসিস করতেছি এখন এই ইউআরএল সাইট এক্স এটা পুরোটা দিলাম। এখানে আমি দেব ডোমেন, আমি প্রিফিক্স যেটা আছে ডোমেনের সাথে পাথটা থাকবে যেটা আছে এটা আমার থাকবে, দেখি এই জিনিসটার কি কি র্যাঙ্ক করে বসে আছে এই পাতাটার মধ্যে। এই টোটাল একটা কন্টেন্ট কত এটা হতে পারে একটা আইডিয়া করেন দেখি, মোটামুটি কত 5000-6000 তো হতেই পারে না, 4-5000 হবে। এই 4-5000 কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে আমরা তো ধরে নিছি একটা, এটা নিয়ে আমরা কাজ করব, আমাদের এইটা হলো কিওয়ার্ড
আমাদের এটা হবে কিওয়ার্ড, আলটিমেটলি এই পোস্টে আর কি কি কিওয়ার্ড র‍্যাঙ্ক করে বসে আছে সেটাও আমার জানা দরকার, আমি সেগুলোও নিব। এটা থেকে আমি যদি এই পোস্টটা এই শুধুমাত্র এইটার আন্ডারে কি আছে সেটাই আমাকে দেখাইতেছে, এইটার এইটার জন্য কতগুলো কিওয়ার্ড দেখি, এত কিওয়ার্ড হট কথা না, তার দেখি এখানে শুধু একটার মধ্যে পুরো ইউআরএলটা চলে আছে। আমরা একটু ভিতরে ঢুকে বুঝতে পারবো। প্রথম যেটা নিয়েছে সেটা আছে পজিশন ওয়ান, গুগল একে আছে। এখন আমরা দেখি তো এই জিনিসটা আসলে কি একে আছে কি না, আমরা ইনকগনিটোতে যেটা বের করে আছি সাইটটার নামটা কি ম্যাট্রেস, ম্যাট্রেস নার্ড, দেখি আমার এখানে কি আছে ম্যাট্রেস নার্ড। ওকে এটা প্রথম পজিশনে ঠিক আছে, তার মানে ওটা রিজাল্ট ঠিক আছে, ম্যাট্রেস নার্ডটাই প্রথম পজিশনে আছে। আর কি কি আছে, বেস্ট কুইন ম্যাট্রেস আন্ডার $500, এই সাইটটা এই সেম সাইটটা এটাও র‍্যাঙ্ক করে পজিশন একে আছে, বেস্ট কুইন ম্যাট্রেস আন্ডার, বেস্ট ম্যাট্রেস আন্ডার, এটা আমাদের এটাও পজিশন ওয়ানে আছে। বেস্ট হাইব্রিড ম্যাট্রেস এটাও আরও আছে, কিন্তু আমাদের কুইনের সাথে হাইব্রিড, হাইব্রিড আমাদের সাবনেস আছে কেন যে নাই। বেস্ট ম্যাট্রেস ফর আন্ডার, বেস্ট ম্যাট্রেস শব্দটা আছে, কুইনটা নাই যদি কোনো জায়গায় লাগানো যায়, এটা এটা কত আছে এক নম্বর, এক নম্বরে কতগুলো আছে পুরো ওই জিনিসটা দেখেন, ওই একটা ইউআরএল এর মধ্যে কতগুলো কিওয়ার্ড বিভিন্ন ভাবে নিছে, সে প্রত্যেকটা নাম মেকআপ করছে। আমার মনে হয় কি দেখেন ম্যাট্রেস আন্ডার এখানে কুইনটাকে সে স্পেসিফিক করে নাই, আমরা কুইনটাকে স্পেসিফিক করে নাই কিন্তু আমাদের কিওয়ার্ড এর মধ্যে কিন্তু স্পেসিফিক এটা আছে কুইন ম্যাট্রেস, কিন্তু র্যাঙ্ক করছে যেটা দেখেন কুইন তো করছেই, কুইন কিন্তু করছে, আমি দেখাই কুইন তো করা আছেই, কুইন তো করা আছেই, শুধু তাই না প্রত্যেকটা একই ইউআরএল, কিন্তু দেখেন ইউআরএল কিন্তু একটাই, একটা ইউআরএল এ প্রথম গুগল নাম্বার ওয়ান পজিশন হোল্ড করে আছে মোটামুটি কতগুলা এই পর্যন্ত ধরেন এক, আমি যদি এটাকে একটু এটা করে শুধু পজিশনটাকে একটু ক্লিক করি তাই সিরিয়ালে আসবে, এক একটা আগে আসবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ, মোটামুটি যা আছে এই পর্যন্ত। এবং এক ইউআরএল কিন্তু চেঞ্জ হচ্ছে না, ইউআরএল চেঞ্জ হচ্ছে না, একে তো আছে দুইও আছে তিনও আছে, তাই দেখেন একটা পোস্ট যদি 5000 ওয়ার্ডের হয় এসে সে প্রত্যেকটাই কিন্তু কাভার করছে তার পোস্টের মধ্যে, আলটিমেটলি তার পোস্টের টাইটেল ছিল বেস্ট ম্যাট্রেস আন্ডার কুইন টুইন না, কিন্তু কুইন তার মধ্যে একটা অংশ অনলি এই এই আর্টিকেলটা দিয়ে শুধু দেখেন এই যে টু অনলি এই আর্টিকেলটা দিয়ে সব মিলে শুধু আন্ডার 500 টাকে ফোকাস করছে, সে ওকে ফোকাস করছে আন্ডার 500, দেখেন ইউআরএল কিন্তু সেম ইউআরএল, তাই দেখেন এটাও একটা আলাদা কিওয়ার্ড ধরে নিছে, এটার কিওয়ার্ড এইটা একটা কিওয়ার্ড এইটা একটা কিওয়ার্ড এইটা একটা কিওয়ার্ড এইটা একটা কিওয়ার্ড, আপনার তো এটা যেহেতু মেন আমাদের কুইন, আপনি ফোকাস করবেন কুইন, সে করছে আন্ডার ফাইন এন্ড কুইন ঠিক রেখে আপনি প্রত্যেকটা এই কিওয়ার্ড গুলো আপনাকে চুরি বা কপি করতে হবে, মোটামুটি পজিশন এক দুয়ে যারা আছে এইগুলো আপনার এরিয়াসাই আর বাকি এরিয়াসাই বাদ দেন, এইখানে ছোট বড় যা আছে আপনি আপনার কন্টেন্টে কিভাবে কাভার করবেন। কুইন তো ঠিক আছে কুইনটা রাখছেন, সাপোর্টিং এর জন্য তো কুইন রাখতে হবে শর্ত না, কুইনের হেডিং টাইটেল রাখা দরকার রাখছেন, এখন এরিয়াসাই মানে সাব হেডিং যতগুলো করবেন এটাতে কিভাবে বানানো যেতে পারে, এখন এই প্রত্যেকটা যেহেতু এই বেচারা আর কে কি আছে দুইয়ে তিনে চারে পাঁচে আছে কি আছে আমার দরকার নাই, থাকবে ও কিভাবে এটা মানে ম্যানিপুলেট করছে কিভাবে এটাকে র‍্যাঙ্ক করাইছে, ওখানে তো একটা টাইটেল বেস্ট ম্যাট্রেস তারপরে হেডিং এর দিকে খেয়াল করে আন্ডার 500 এর মধ্যে এটা হলো কোম্পানি এক একটা নাম দিয়েছে, তারপরে জিনাস গ্রিন টি মেমোরি ফোম লেখার মধ্যে দেখুন কত প্রত্যেকটা যদি আমি একটু দেখি কপি করে করে এনে কোন শব্দটা কোথায় আছে সব দেখতে পারবেন, এগুলো ধরেন আমি একটু ছোট মোটে দেখি বা একটু অন্য একটা এটা দিয়ে দেখি কথার কথা, এটা কপি করে এনে যদি আমি এটার মধ্যে সার্চ করে দেখি শব্দটা কোথায় সে ইউজ করছে কি কিভাবে ইউজ করছে আমরা একটু দেখি, দেখি আমাদের সার্চে আবার কি কেটে গেল নাকি আমরা হ্যাং হয়ে গেল, আবার কি হইলো দেখি আমার
একটু খেয়াল করে দেখি আমার কোন অংশটুকু নিয়েছে। ডলার সাইনটা বাদ দিয়ে দেখি এটা সার্চ ভলিউম কত দেখি, ভলিউম আছে মোটামুটি 100,000 মানুষ আসতেছে। আচ্ছা ওকে ওই যে ডলার সাইন গুলো বাদ পড়ে যাচ্ছে, ডলার সাইন গুলো বাদ পড়ে যাচ্ছে, ম্যাট্রিক্স আন্ডার ফাইভ এটা আগের বাদ দিছে কিন্তু ধরতে পারে নাই। আমরা আর একটু দেখি ডলার সাইন ছাড়া বেশ বেড আন্ডার সংখ্যা বাদ দিলাম, আর একটা দেখে তুই বোঝা যাবে। দেখেন ওই ম্যাট্রিক্স আন্ডার 15 জায়গা আছে, তার সাথে আবার ওটা যোগ হয়েছে। এতগুলো ফোকাস হইতেছে প্রত্যেকটাই, যদি আপনি টেস্ট করতে চান যে এই বেচারা আদৌ কি এটা পজিশন একে দেখাচ্ছে, এটা দেখে আপনি একটু সার্চ করেন তো দেখি। এখানে সার্চ করেন ইনকগনিটোতে সার্চ করেন, এটা তো একটা এটা এটা সে কুইন ম্যাট্রিক্স আন্ডার, আর এটা হচ্ছে এটা তো সেম $600 $600 এটা যে প্রথমে ছিল $500 কি সেই জিনিসটা আসে কিনা দেখেন, এটা ঘুরে ফিরে ওইটাই আসবে। এটা তো অ্যাড অ্যাড এটা বাদ দেব, অ্যাড এটা কাউন্ট করব না। এখানে কিছু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, টুলসও চেঞ্জ হয় নাই। এখানে মোটামুটি কত নাম্বার সিরিয়ালে কত পজিশন এটা আপডেট হয় 24 আওয়ার্সে, আর টুলসে আপডেট হয় একটু সময় নিয়ে, হয়তো লাস্ট 5 নম্বরে আসছে সে। এখানে প্রথম দেখেন শুধু এই স্টেপের 3 মাসের আগে তার এটা দেখে নাই, আর এটার একটা র্যাঙ্ক দেখে পুরোটা আসুক। সর্বশেষ লাস্ট 30 জুন 21 টা দেখাচ্ছে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 24 আর 7 তারিখ পর্যন্ত শো করতেছে আর কি, ঠিক আছে লাস্ট 7, তার মানে ওদের 7 তারিখ আসছে, ঠিক আছে আপডেট আছে পুরোটাই, কিন্তু ওই ওইটাটা এখানে আসতেছে না। হয় আমাদের ইনকগনিটো আসার কথা হতে পারে, আর হয়তো এটাকেই ধরে নিতে হবে এটা রিয়েল ইউজ এর সার্ভার থেকে দেখাচ্ছে, যদি সে এপিআই ইউজ করে রিয়েলটা তাই এসটা ঠিক আছে, এটাকে মানতে হবে অথবা এটা। কিন্তু প্রথম পজিশন মানে গুগল 1 নম্বর পেজ আছে এটা ঠিক আছে, পজিশন হোল্ড করে পাশে চলে গেছে, প্রত্যেকটা এরকম চাবে এখন। তাই সবচেয়ে শর্টকাট বেদে আমি একটু রিফার মানে এটাকেই করি, কুইক সামারি করি। যারা এই স্টেপ টুলস নিয়ে কাজ করতে চান তারা সাবনিশকে নিয়ে এসে আগে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে সেকেন্ড স্টেপে কোনো কিছু না হয়ে আমি জাস্ট ওইটাই আবার একটু করি, রিক্যাপ করি। এবার আমি এটা নিয়ে কাজ করি, এটা আমার সাবনিশ। সাবনিশ মধ্যে তো ম্যানুয়ালি বার করা যায়, এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার আমি যেহেতু ওইটার একটা মেনু তৈরি করবো, ক্যাটাগরিটা আমার জন্য দরকার জরুরি বেশি, যে এটার আন্ডারে আমি আরো 10টা 5টা কিওয়ার্ড দিব মানে কন্টেন্ট দিব। আমি যেহেতু অবশ্য র্যাঙ্ক ফোর যাবো ডিরেক্টলি, আমি আর ওই প্রথম দুটোতে যাচ্ছি না, ব্যাক পেইন ম্যাট্রিক্সের অবশ্য র্যাঙ্ক ফোর, কারা কারা র্যাঙ্ক আছে যে কোনো র্যাঙ্ক থেকে একটা বেছে নিব। র্যাঙ্ক তো বেশ যেখানে আমার অলরেডি ব্যাক পেইন পেইন ম্যাট্রিক্স রিলেটেড আছে সেই জিনিসটা নিয়ে আমি ফার্দার অ্যানালাইসিস করবো আমার এরিয়াসে বার করার জন্য। আমার কম্পিউটারের একটা সাইট বা দুইটা সাইট, এখানে একটা দেখাইছি এরকম দুইটা সাইটও নিতে পারেন, দুইটা সাইট নিয়ে তাদের কিওয়ার্ড কারা কারা র্যাঙ্ক করে বসে আছে, ওই কিওয়ার্ডের আন্ডারে যে পোস্ট আছে সেই পোস্ট থেকে কি কি র্যাঙ্ক করছে সেম টাইপের আমি ট্রাই করবো। আমি কি কি কম বেশি করতে পারবো, ও যদি 3,000 রাখে আমি 3,500 বা 4,000 দেখবো, 5,000 দেখলে আমি 5,500 দেখবো, ও কি কি কভার করছে, টাইটেল আছে, ইমেজ আছে, ভিডিও আছে কি নাই, আমি সেইগুলো বের করবো। কিওয়ার্ড তো আমি চুরি করছি, কপি করা আছে আমার কিওয়ার্ড, আমাকে দেখাচ্ছে এই স্টেপ, কিওয়ার্ডটা আমি রেখে আমার কন্টেন্ট আমি সুন্দরভাবে মানে অর্গানিক আমি যেভাবে সুন্দর করে মানে এটাকে
দিয়ে পুরো কন্টেন্টটাকে সাজানো যায় সেটা আমি তো করবো। ভলিউম যদি ওদের কম থাকে ওটা বেশি করবো, ও যদি ভিডিও না ইউজ করে পুরো কন্টেন্ট আমি ভিডিও ইউজ করবো, ইমেজ কয়টা ইউজ করছে আমি কয়টা করে ভালো হয়, ও কি টেবিল ইউজ করেছে কিনা আমি টেবিল ইউজ করবো, ও কি প্রসকন ইউজ করেছে না করে না আমি প্রসকন করবো, ও কি এফইকিউ করেছে না করে না আমি এফইকিউ রাখবো, এরকম ওইখানে আপনি মানে এটা আনবেন। কোন র্যাঙ্ক করা শব্দ জিরো দেখাচ্ছে, এই ব্যাক পেইন নিয়ে কেউ র্যাঙ্ক করে নাই, এটা তো অমূলক একটা ব্যাপার। আচ্ছা আমি দেখবো টাইটেল এর মধ্যে কি আছে, এই টাইটেল এর মধ্যে ব্যাক পেইন ম্যাট্রেস আছে কয়টা, ওখানে র্যাঙ্ক করে নাই বলতেছে, আদৌ কি সত্যি কথা র্যাঙ্ক করে নাই? এটা আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, 193 পেজের টাইটেলের মধ্যে ব্যাক পেইন শব্দটা আছে, আমি একটু ফিল্টার করতেছি, এটা ফিল্টারের মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে, আমি সবগুলো নিতেছি না, আমি প্রথম প্যারামিটার নিতেছি দি ডোমেন রেটিং, আর কোনো কিছু না, ডোমেন রেটিং আমি নিচ্ছি, ডোমেন রেটিং জাস্ট আমি দেব জিরো, মানে কোনো ব্যাকলিং ট্যাকিং যা কিচ্ছু নাই, এরকম কোনো একটা পাই কিনা, একটা পাওয়া গেছে কিন্তু কোনো ট্রাফিক নাই, পায়ে কোনো লাভ নাই। আচ্ছা আমি এটা একটু, তার 10টা ব্যাকলিংক আছে, এরকম 8টা পেজ পাওয়া গেছে, 8টা পেজের মধ্যে আমি দেখি পজিশন 1 এ কে আছে যার ডোমেন অথরিটি 3, 1, 7, 1, খুবই কম, আমি তো ম্যাক্সিমামই 10 দিয়েছি। এখন আমাকে দেখতে হবে অর্গানিক ট্রাফিক কার কয়টা আসে, যেখানে এই ব্যাক পেইন শব্দটা, এখানে ইন্ডিয়ার একটা সাইট আছে, এটাও ইন্ডিয়ার সাইট আছে, এটা ইন্ডিয়া তো সিলেক্ট করা না, ইন্ডিয়া আসবে আমার এখানে তো ইউনাইটেড স্টেট শুরুতেই ছিল, এখানে দেখি ফিউটা তো অবশ্যই নাই, না এখানে আমাদের কোনো কান্ট্রি সিলেকশনের কোনো জায়গা নাই, এখানে নাই, এখানে কান্ট্রির ব্যাপারটা নাই, এখানে ইন্ডিয়ার কোনো র্যাঙ্ক এইটা শুধু মানে ওর তো গোয়াভাবে নিয়েছে জানো, এখন আমাদের দরকার এখান থেকে কি, আমার যেখানে ট্রাফিক আছে মাত্র 12টা আছে, 1টা আছে, 0টা আছে, 0টা আছে, ব্যাক পেইন আছে, বোঝা যাচ্ছে যে ব্যাক পেইন শব্দ ইউজ করে খুব যে বেশি একটা মানুষ কন্টেন্ট নিচ্ছে এমনটা খুবই পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি একটু ট্রাফিকটা দেখি, অর্গানিকের ট্রাফিক এটার মধ্যে কতগুলো আসে, মিনিমাম 100 আসে এরকম অর্গানিকের ট্রাফিক, কয়জন দেখি কেমন আছে, এই ব্যাক পেইন কন্টেন্ট ধরে একটাও নাই, তার মানে এটা বেশি একটা সুবিধা না, ব্যাক পেইন ম্যাট্রেস শব্দটার সাথে তেমন কিছু পাচ্ছি না, এই শব্দটা মেন শব্দ, এরপর আমি এটার মধ্যে পাচ্ছি না, এবার একটু ম্যানুয়ালি গুগলে যাই তো দেখি, পুশ মাঝে মধ্যে কিন্তু এরকম হয়, আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করি, ইন্টারেস্টে আছে একটা তো সাইট পাইছি দেখি, ফার্নিচার মার্ট একটা পাইলাম দেখি, এগুলো একটু ফেসবুক দরকার নাই, রেডিট দরকার নাই, আস্ক দরকার নাই, সিটি ডেটা দরকার নাই, শাটার স্টক দরকার নাই, শাটার স্টক দরকার নাই, আমাজন বোঝা গেছে, এটা নিয়ে তেমন কোন আর্টিকেল এখনো পর্যন্ত লেখা হয় নাই। এখন এইটাকে ব্যাক পেইন এর ম্যাট্রেসের সাথে বড় বড় কিছু কিওয়ার্ড এখন বের করতে হবে, আপনি এটাকে নিয়ে রেখে আপনি যদি র্যাঙ্কিং করাইতে চান, এটা তো লেখাই পাওয়া যাচ্ছে না, নাই কেউ কেউ র্যাঙ্কিং করা নেই, বোঝা যাচ্ছে এটা একটা পাইলাম, এটা কি জিনিস নিজেরা বিক্রি টিক্রি করে, এটা কি, এটাও নিজেরাই বনে বিক্রি করে, বোঝা যাচ্ছে লগইন টগইন যেহেতু আছে, তার মানে এখানে একটা কোন এই ব্যাক পেইন এই শব্দটা নিয়ে ব্যাক পেইন ম্যাট্রেস নিয়ে কোনো কিছু নাই, এখন এটা নিয়ে আদৌ কাজ করা যাবে কিনা এটা রিসার্চ করা দরকার, এটা কাজ না করে এখানেও তো পাওয়া যাচ্ছে, পুসেও পাওয়া যাচ্ছে না, এটা আমার কিচ্ছু নাই, আপনি যদি এখন এই যে গুগল আমরা যে মেনুয়াল যে তরিকায় কাজ করি যে ব্যাক পেইন শব্দটা রেখে যদি এখন ব্যাক পেইন ম্যাট্রেস টপার এখানে দেখতে পান যে সার্ভিস আদৌ মানে খুবই কম, এগুলার বোঝা যাচ্ছে এটা সার্বিকভাবে টুলস যেটা আমাকে দেখাচ্ছে, আর বলছে টুলস তো সবসময় পারফেক্ট না, মেন ওই চেক করতেছে ব্যাক পেইন ম্যাট্রেস টপার 2900 সার্চ ভলিউম, ভ
ভালো একটা কিওয়ার্ড, কিন্তু আমার টুলস আমাকে এটা দেখাচ্ছে না, আমি ব্যাকপেন নিয়ে দেখেছি কিন্তু আমাকে সাজেশন তো দেখাবে সেটাও দেখাচ্ছে না। আমার মনে হয় এটা যদি কেজিআর করা যায় এটা তো খুব ভালো একটা কিওয়ার্ড আমার জন্য এটা হবে। এটার 2900 আর এখানে আছে 900, দেখলাম কত জন ভালো একটা কিওয়ার্ড আপনার 908টা, 0.2 একটু বেশি, তার মানে এটা নিয়েও কাজ করার রাস্তা সুযোগ সুবিধা আছে। তাই দেখা গেল এটা অত সেখানে থাকতেছে না। এখন এইটা টুলস এর সমস্যা কিনা এরকম সমস্যায় পড়বে যে রেজাল্ট আসতেছে না, তার মানে এটা যে এটা আমি এটা কি দেখি ব্যাক পেইন মেইন কিওয়ার্ড, তারপরও সে কিছু জিরো দেখাবো মানে বেশি একটা রেজাল্ট দেখাতে পারে না। মাত্র এখানে 60 সার্চ ভলিউম দেখেন, এখানে পুরো জিনিসটাই দেখছেন কেমন উল্টাপাল্টা, কেউ দেখতে পাচ্ছেন? এই দেখেন, হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই শুনতেছি। এই জিনিসটা দেখতে পাচ্ছেন? জি জি। কি দেখা যাচ্ছে বলেন তো? 15 ডিসেম্বর আর আজকে কয় তারিখ? আজকে হলো জানুয়ারির 9 তারিখ নয় কি? আমরা একটা আপডেট দিয়ে দেখি, দেখি আপডেট ডাটাটা নাই কিনা। দেখেন এটা সেই 15 তারিখের পরে এটা নিয়ে তার, হ্যাঁ এটার মানে খোঁজাখুঁজি হয়নি এতদিন, 23 দিন গ্যাপ, 23 দিন তো অনেক বড় একটা ব্যাপার। এরকম টুলস থেকে কিন্তু এরকম পাগলামি হয়। আপনি গুগল দেখাচ্ছে 29 ওভারসাইজ 29 আর এখানে দেখাচ্ছে 60, এটা মেনে নেওয়া যায় না ভাই? কাকে বিশ্বাস করবো, গুগলকে না? না গুগল তো বিশ্বাস না, গুগলকে বিশ্বাস করতেই হবে। আর যেটা দেখতেছেন এটা গুগলের না, এটা ওভার সাজেস্ট, এটা দেখতেছেন এটাকে গুগল, এটা তো ওভার সাজেস্ট, এটা তো ওভার সাজেস্ট দেখাচ্ছে। ইয়াতে দেখেন আবার কিসেতে? কিওয়ার্ড সার্ভারে? কিওয়ার্ড সার্ভার, আচ্ছা ওকে। এজন্য আমি বলছি কোনো টুলস নে কখনো কনফার্ম না, যখন একটাকে বেস একটাকে ধরে করেন তাই ওইটার উপরে কাজ করেন, বা ওইটার মেথড কি ওইটার প্যারামিটার কি সেটা জানা দরকার। ওয়ার সাজেস্ট অফ করে দেন, ওয়ার সাজেস্ট অফ করে আসেন, কারেক্ট বলেছেন। দুইটা এখানে শো করবে, দুইটাটাই দেখাবে, অসুবিধা নাই, দুইটাই দেখাবে। দেখি দুইটা তিনটার সাথে কম্পেয়ার করে মোটামুটি কোনটা। কিওয়ার্ড সার্ভারে দেখাইছে যেটা জিরো, আচ্ছা আমি একটু বন্ধ করে দেখে আসি কি পাগলাম এগুলো। এটা তো ছিল না আমার, কোনটা ছিল এটা না, দেখেন ব্যাক পেন ম্যাট্রেস 2900, ব্যাক পেন ম্যাট্রেস 0, ব্যাক পেন ম্যাট্রেস 60। ব্যাপারটা কি হচ্ছে আর একটু দেখি আসি একটা জিনিস। কিওয়ার্ড সার্ভার অনেক সময় মাথা নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে, কিছুক্ষণ আগে দেখায় ওই যেহেতু আগে কিছুক্ষণ আগে দেখায় 400 500, কালার কিছুক্ষণ পরে দেখা যায় 0। হেরে তো আমি দেখি আবার এটা, এটা আমরা এইটাতে দেখি দেখে আসি একটু দেখি এটার। আমাদের মেন কিওয়ার্ডটা হলো ব্যাক পেন ম্যাট্রেস টপার, ব্যাক পেন ম্যাট্রেস টপারসের সার্চ ভলিউম। এখানে ওয়াম্বা ওয়াম্বা কিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা এলএসআই গ্রাফের মধ্যে অনেকগুলো শব্দ আছে, ব্যাক পেন টোটাল ম্যাট্রেস টপার, এটা ব্যাক পেন ম্যাট্রেস টপার সার্চ ভলিউমটা এক্সাক্ট দেখাচ্ছে কোথায়, এখানে ব্যাক ম্যাট্রেস টপার, ম্যাট্রেস টপার টপার ব্যাক পেন, এখান থেকে আবার আপনাকে দেখাচ্ছে সি ফাউন্ডেশন টপার 19 আছে এখানে, এখানে মোটামুটি সার্চ ভলিউম যে আছে এটা বোঝা যাচ্ছে। এটা তো ওই জিনিসটার এর এসআইটা দেখাচ্ছে তো, এখানে আরেকটা দেখি
এখন কি একটাও দেখাচ্ছে না, অনেক দিন থেকে ইউজ করা হয় না, এখন একটাও রেজাল্টও দেখায় না, একটা রেজাল্টও দেখাচ্ছে না ফ্রিতে। আচ্ছা তো ধর এটা কিওয়ার্ড অবশ্যই আছে কম বেশি, বোঝা যাচ্ছে কিছু না কিছু আছে, কিওয়ার্ড সার্ফেটাই বাদ দিলাম, কিওয়ার্ড সার্ফেট যেটা তো তার আছে, এটা যদি আমি কোকে মুখে হয়তো ডিভাইড করে কিছু আবার দেখাবে, কিন্তু ষাট যেহেতু এসএফে আছে আর ওখানে আমার 29টা বেশি আর কিওয়ার্ড সার্ফারে জিরো, তার মানে মূল কথা এটার পর কনফিউজ হওয়ার দরকার নাই, এটা সাময়িক বা কিছু কিছু ক্ষেত্রে এটা হইতেছে, আবার কুকি টুকি ডিভাইড করে অনেক সার্চ হয়েছে তো কুকি টুকি ইরেজ করে দিই আবার আমার কিছুটা ঠিক হয়ে যাবে, কিন্তু টুসটা যদি ধরেন টুসে যদি এটা ধরা হয় তো ষাট ভলিউম মানে এটা যদি ধরা হয় যার কারণে খুবই কম, এটা খুবই লো কম্পিটিটিভ 260 এটা নিয়ে, এটা যদি কারণ এটা আবার যদি আমরা কেজিআর করে দেখছি এখন যেহেতু 3600 দেখাচ্ছে 2900 দেখাচ্ছে একটা হিউজ দেখাইতেছে, কিন্তু এই ডাটা অনুসারে এটা খুবই 60 ভলিউম 9 মানে খুব ইজি, তো এটা দিয়ে কাজ করা যায়। ও আমাকে সাজেশন করতেছে এবং দেখেন এখানে আবার একটা জিনিস দেখেন বেস্ট ম্যাট্রেস টপার ফর ব্যাক পেইন, আর এটা ছিল কি বেস্ট ব্যাক পেইন ম্যাট্রেস টপার, একটা কথাটার উল্টা পাল্টা একটা বিষয় আছে, যদি এটুকু আগ পিস করা যায় পিসের আগে আগেরটা পিছে তাহলে কিন্তু 3500 আছে, 3350 আছে, 200 আছে, এখান থেকে কিন্তু আবার এরএসআই গুলো আছে বা এগুলাকে যে কোনো একটাকে মেইন ধরে কিন্তু কাজ করা যায়, যেটা 3500 3500টা যদি আমরা এখানে একটু দিয়ে দেখি, দেখি এটা কি দেখায়, 3500 এসএফে দেখাচ্ছে, এখানে 5400 এখানে আবার ঠিক আছে, এটা আবার ঠিক আছে, আচ্ছা এটা যদি ঠিক আছে হয়তো এখন ঠিক হয়ে গেছে কিনা আমরা আবার যাচাই করি, এটা সময় নষ্ট হবে এটাতে যাবো না, এই স্টেপ যদি ইউজ করেন তাহলে যে প্রক্রিয়াটা বললাম এখানে সাবটা নিয়ে এসে হয় আপনার ডিরেক্ট যদি অবশ্য র্যাঙ্কিং এ যান, যদি র্যাঙ্কিং এর মধ্যে না পান বাদ দেন, ব্যাক টেনে র্যাঙ্কিং এ পাচ্ছি না বাদ, ওটা নিশি আমার বাদ, যেটা পাবো সেখান থেকে আমি অন্তত যদি এখানেও খুবই কম পাওয়া যায় অবশ্য তিনটা চারটা পাই ওইখান থেকে সিমিলার তো পাবেন, সিমিলার নিয়ে আপনি কাজ করতে পারেন, সিমিলার যদি কোনো কিছু পাওয়া যায় কিং ম্যাট্রেস নিয়ে তো মনে হয় পাওয়ার কথা, আপনি নিয়ে সরাসরি অবশ্য র্যাঙ্ক করে যান, এটা তো হলোই না, এটা পাবেন এরকম কোনো না কোনোটা পাবেন, যেটা একেবারে পাবেন না দুইটা তিনটা পাবেন না বাদ দেন, শুধু অবশ্য র্যাঙ্ক করে যেটা র্যাঙ্ক প্রথমে আছে সেইগুলো দুইটা তিনটার মধ্যে সিনিয়র যেটা আছে যেটার মধ্যে সাবমিশের সাথে সিনিয়র শব্দগুলো থাকবে এক্সাক্ট, এটা যেভাবে নিয়েছে প্রথমে যারা দেখছেন এভাবে নেবে আর কি, মোটামুটি আমি ফাইনাল করলাম যে আমি একটা শব্দ তো আমার আছে, এই জিনিসটা আমার আছে, কুইন ম্যাট্রেসটা আমার আছে, এটাতে প্রশ্নটা আমি নিয়েছি এই স্টেপ থেকে, এটা আমি নিয়েছি এটা এরএসআইটা আমি যারা অলরেডি র্যাঙ্ক করা আছে সার্চ ভলিউম আছে সেগুলো নিয়ে আমি এরএসআইটা নিয়েছি, নেওয়ার পরে আমি চুরি করার কথা বলছি এই সাইটটা নিয়ে যারা আছে কাজ করে প্রথম পজিশনে আছে ওরা যতগুলো আছে এখান থেকে 10-15-20টা যা পাই ওটা কপি করে আমি রেখে দিব, বাস এই কন্টেন্টের জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করা শেষ, বাছাই করা শেষ, কন্টেন্ট লেখার পরে ওটা তো ভিন্ন জিনিস, আমার কিওয়ার্ড পরিপূর্ণ বের করার জন্য পেড টুল যদি নেন তার এই সহজ পদ্ধতি এইটাই যে আপনি এখান থেকে আপনার এই যে অবশ্য র্যাঙ্কের মতো দেখেন এখানে মোট 6000-7000 মতো আছে, আপনি জাস্ট যদি র্যাঙ্ক এখানে অবশ্য র্যাঙ্কিং এ যান তার ম্যাক্সিমাম একটা 10 দিবেন, কারণ র্যাঙ্ক করে বসে আছে আপনাকে একটু সার দিতে হবে, 10 এর পরে কিউবার সাজেশন ধরুন ওটা 30 বা 30 এর নিচে এরকম হবে, কয়জনের গ্রুপ করে কিনলে ভালো হবে, গ্রুপে আপনি এখন গ্রুপ গ্রুপ বাইতে এখন কত প্রাইস আমি দেখে দিচ্ছি আপনাদের সামনে, এখন এসএফ টু এর প্রাইস হচ্ছে 840 টাকা দেখাচ্ছে, মাঝে মধ্যে দেখেন এম এমজেড গ্রুপ বাংলাদেশ আছে ওখানে মাঝে মধ্যে এটার কুপন কোড পাওয়া যায়, আপনারা কুপন কোড দিবেন এমজেড গ্রুপ যাদের কাছে আসেন না আছেন যারা, এই যে এমজেড গ্রুপ একটা গ্রুপ আছে দেখুন ফেসবুকে এসইও টুল ভিডিওতে ভাই আর কম মনে হয় এসইও টুল ভিডিও আর কম, জি এক্স্যাক্টলি আর কম থাকতে পারে, এরকম খোঁজ করে এসইও টুলস ভিডিওতে ওরা প্যাকেজ আগে কয়েকটা মিলে দেখবেন 1000 বা 1200 টাকা এরকম আছে, এটা আলাদা আছে করে সিঙ্গেল টুল, এখানে তাদের ফিচার বা টুলস গুলো হয়তো দেখে নেবেন কোনটা কত দাম, প্রাইসিং প্রাইসিং এ যাইতে পারেন, সিঙ্গেল টু সে যাই সিঙ্গেল টু সে মধ্যে এসে আপনি দেখে প্রাইসটা কত দেখায় উপরে উপরে ভাই উপরে প্রাইসিং এ যান, এই যে প্রাইসিং ভাই সিঙ্গেল টু আছে, এই যে প্রাইসিং ক্লিক করলে হবে, এখন আপনারা দেখেন এখানে এসে কই দেখি এস কি বলে এসে
ফ্রেশ আছে ভাই আছে এসলে পরে আর্টিকেল ফোর্স আমি সিঙ্গেল এর মধ্যে এসে পাশে লাস্ট এটা না ৭০০ টাকা এখানে পুরো ৮৪০ টাকা বরং আপনি এটা নিয়ে নিন এখানে ২০টা আছে প্রতিদিন ২০টা আমাদের এটাই মেনে গেল আমাদের এই মুহূর্তে নতুন অবস্থায় কারোই লাগবে না ম্যাক্সিমাম দেখেন কন্টেন্টও কমাই দেওয়া আছে এটা হলো ম্যাক্সিমাম আমাদের কিওয়ার্ড নিয়ে কাজ করবার বেশি হবে ২০টা পর্যন্ত আছে আর ওরা আবার ২৫টা দিচ্ছে যেখানে আমাদের দেখেন লেখা আছে এই যে ২৫টা আছে ওরা আবার দিচ্ছে এটা ১০টা আর কি যা ২০টা ৫টা কম দিচ্ছে যাক এটা অসুবিধা নাই আপনারা ৭০০ টাকা নেন বা যদি কেউ নেন তাহলে এটা নিয়ে এভাবে কাজ করতে পারেন দেখেন অলরেডি খুব সহজেই অবশ্য র্যাঙ্ক করবে অনেকগুলো কিওয়ার্ড আছে আর ডিফিকাল্ট ১০ এ ১৯টা আছে আর ভলিউম যদি আপনি ২০০ করে দেন তাহলে এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন ১২টা ১৪টা চলে আসবে বেস্ট সহ কয়টা আছে কমার্শিয়ালের জন্য অবশ্যই বেস্ট শব্দটা দিয়েই নেবেন কারণ তাই কমার্শিয়ালের জন্য এক্সট্রা খোঁজার দরকার নাই যেগুলো বাইং হিসাবে দেখবেন এখানে আমি শুধু ইনক্লুড করে দিই বেস্ট আমার বেস্ট কয়টা আছে ১৩৫টার মধ্যে আমার সেটা দরকার ৩টা ৪টা ৫টা যা পাই নিয়ে নেবো অলরেডি ৬টা আছে যেটা ৬টা আপনি নিয়ে নেন এখান থেকে ৬টা নিয়ে নেন আপনার হয়ে গেল আপনার আর কোন কিছু দরকার নাই আপনি ছয়টা হয়ে গেছে আপনি এখান থেকে এখন বেশ ওই দেখেন ওইগুলো ঘুরে ফিরে কাছাকাছি জিনিস আছে এইভাবে এটা থেকে আবার এভিএসআই কোনগুলো আছে আপনি দেখেন এখানে ডিরেক্ট যাওয়া যাচ্ছে আপনি এটাকে অ্যানালাইসিস করেন কিং ম্যাট্রিক্স আছে এটা এটাকে যদি ধরেন আমি সার্ফে যাব দেখেন এরপর এখানে আসবে এখান থেকে এই কাজটা করেই বের হয়ে যাবে যেহেতু আমি এটা আমার কিওয়ার্ড ধরেন এটা আমি পেমেন্ট দিতে চাচ্ছি আর এটা কারা কারা আছে একটু দেখে নিই কারা কারা কোন পজিশনে কি অবস্থায় আছে সব আমি এটা দেখতে পারবো এবং দেখেন এটা ফাইনাল আপডেট কিন্তু ওই ১৪ ডিসেম্বর দেখাচ্ছে অনেক পিছনে দেখেন ১৪ ডিসেম্বর মানে অনেক বড় বড় আপডেটের পরে আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে আজকে প্রায় অনেক এখন এসইও টুলস এর বিটা ওরা কতদিন আগের আপডেট আমি জানি না শুধু তাই না প্রিমিয়াম ভার্সন গুলো মিনিমাম এক সপ্তাহ আগে পুরাতন থাকে যারা ৯৯ ডলার দিয়ে ইউজ করে বোঝা গেছে এইভাবে ব্যাপার সব প্রত্যেকটা টুলস কম বেশি দেখেন যে কারা কারা র্যাঙ্ক করে বসে আছে সেভ জিনিসটা দিয়ে এই বেস্ট কিং সাইজ দিয়ে কারা দেখেন কি কি আছে নাম্বার ওয়ান এক দুই এভাবে ১০টা পজিশন দেখেন ১০ পর্যন্ত দেখাচ্ছে এটা কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিস বলে এখন এটা আমার প্রাইমারি কিওয়ার্ড বেস্ট কিং সাইজ ম্যাট্রেস এটার সাইজ ভলিউম ২০০ ডিফিকাল্টি ৯ এটাতে আমি কাজ করব এটা আমার টাইটেল হবে এটাই আমার প্রাইমারি ফোকাস কিওয়ার্ড হবে এটার প্রথম টপ ১০ দেখাচ্ছে টপ ১০ এর প্রথমটা চিত্রটা দেখি যে ব্যক্তি প্রথমে আছে কার কথা আসছে যে ব্যক্তি প্রথমে আছে সেই ব্যক্তির কয়টা কিওয়ার্ড আছে ৪২টা আছে এই সাইটটাতে এর মধ্যে টপ কিওয়ার্ড এইটা তার পজিশন আমরা একটু দেখি একটু ছোট করে এটাকে একটু ছোট করে বোঝা যাবে এটা এখানে ট্রাফিক কোন কিওয়ার্ডের কারণে এসে গুগলের কত নম্বর পেজে আছে ওই কিওয়ার্ডের কারণে নাম্বার ১ এ আছে এই যে টপ কিওয়ার্ড আরো যদি এই সাইটে আরো কি কি আছে তাই দেখতে পারবেন এই সাইটে গেলে আমি দরকার নাই টপ কিওয়ার্ড যে টপ ১ এ আছে তার কিওয়ার্ড এইটা টুটটা দেখেন কাছাকাছি ৩ তাই ৪ ও বেস্ট কিং ম্যাট্রিক্স একটু চেঞ্জ আছে চেঞ্জ এটাও চেঞ্জ আছে এইটা মানে প্রত্যেকটা ১০টা আসলে কোন কোন কারণে র্যাঙ্ক হয়েছে হুবহু বেস্ট কিং সাইজ ম্যাট্রেস এখানে অ্যানালাইসিস গুলো এগো একটু অ্যানালাইসিস এটা করি ধরুন আমি কোনটাকে নিচ্ছি ধরেন আমি মনে হয় ক্লিক করছি এটা সম্ভবত বেস্ট আমি কোনটা ক্লিক করা আছে বেস্ট কিং ম্যাট্রেস বেস্ট কিং সাইজ ম্যাট্রেস বেস্ট কিং সাইজ এটা আমার কিওয়ার্ড এটাকে আমি কম্পিউটার অ্যানালাইসিস করতেছি এটা আমার ফার্দার অ্যানালাইসিস সেকেন্ড মানে এটা আমি টাইটেল যেহেতু রি কন্টেন্ট দিতে যাচ্ছি এটা না প্রথমে যে আছে সেই বেচারা এইটার কারণে প্রথম নাম্বার ওয়ানে আছে এটা কপি করব
বেস্ট কিং সাইজ ম্যাট্রিক্স হুবহু, যার কারণে এটা ঠিক আছে ওকে, কিন্তু আমি তো 2015 দেইনি, এটা এটা র‍্যাঙ্ক করে আছে জন্য এই সাইডটা পাইছি, এটা এটা প্রথম। ওকে সেকেন্ড কতটুকুর কারণে আছে, সেম জিনিসটা নাকি কপি করি, মেমরি ফর্ম ম্যাট্রিক্স, ওকে কিং সাইজ নাই, মেমরি ফর্ম কিং সাইজ আর পাচ্ছে না গুগল, দুই নম্বর আমার কাছে কিং পাইনি, তিন নম্বরটা দেখে কি পাইছে, গ্যাপটা খুঁজে পাবেন, ফোমের ম্যাটার হুবহু সেম, সাইট কি একই সাইট নাকি না সাইট ভিন্ন, কিন্তু প্রথমটা প্রিন্টারে দুর্ভাগ্যবশত আমার কাজে লাগবে না, সেকেন্ডটা একটা সাইট টিএবিডি সাইট, ওকে পরেরটাও এটা ব্লগ কোনো কাজে লাগবে না, ব্লগ কিন্তু casperita.com ব্লগ সেকশনের মধ্যে আছে, সাব ডোমেইনের মধ্যে এটা করা আছে, এটা ঠিক আছে। এরপরে এটা একটা বেস্ট ম্যাট্রেস, এটা দেখি বেস্ট কিং সাইজ ম্যাট্রেস, এটা ঠিক আছে, এটা ডোমেনের মধ্যে আছে, বেস্ট ম্যাট্রেস এটাও ডোমেনে আছে, বেস্ট কিং বেস্ট কিং বেস্ট কিং বেস্ট কিং বেস্ট কিং ম্যাট্রেস টু বাই বেস্ট ক্লাস সাইজ, মানে খুব সিম্পল। এই এইটা এইটা যদি আপনি কাজ করেন এটা র‍্যাঙ্ক করবেন কোনো সন্দেহ নাই, একটু সময় লাগবে কন্টেন্টটা বোঝা যাচ্ছে, এখানে 6 নম্বরে যিনি আছে হ্যাঁ তো উনি তো মাত্র তিনটা কিওয়ার্ড নিয়ে উনি র‍্যাঙ্ক করে আসছে, হ্যাঁ র‍্যাঙ্ক করে আসছে, হ্যাঁ এখানে আপনি চিত্র পেয়ে যাচ্ছেন, এবং খুব এটা খুব দুর্বল, এটা নিয়ে আপনি সহজে র‍্যাঙ্ক করতে পারবেন এই এইটা যদি নিয়ে কাজ করেন, ওই যে অর্থ ট্রাফিক পাবেন কম, দেখেন এই বেচারা এটাতে ট্রাফিক পাচ্ছে 24 জন সারা মাসে, ব্যাপারটা বুঝেন, জি জি এইটাতে 268 জন এই প্রথম পজিশনে পাচ্ছে, সেকেন্ড পজিশন 532, এর থেকে বেশি পাচ্ছে এই তারিখে, কারণ এটা তো পিন্টারেস্ট, আর এটা নাকি ট্রাফিকটা দেখবো না ভলিউমটা দেখবো ভাই, ভলিউমটা যে ট্রাফিক মানে কতজন সে গেইন করতেছে এইটা দিয়া, এটা আমার দেখা জরুরি যে কয়জন আমার ট্রাফিক এইটা এই সাইটটা পাচ্ছে, মানে উনি কত পাচ্ছে, ভলিউম তো সাইজ মধ্যে ডান পাশে আছে 200 400 600 আছে, এটা তো মান্থলি মানে সবার মিলায় এটা টোটাল কিন্তু সার্চ ভলিউম, এটা কিন্তু এই ব্যক্তিটা না, টস ভলিউম হচ্ছে সে টোটালটা পাচ্ছে, এখন আমি এই যে ট্রাফিক শুধু এইটা দিয়ে সে কতটা ট্রাফিক পাচ্ছে, এটা কিওয়ার্ড সার্চ ভলিউম, আর উনি পাচ্ছে কয়টা, ওয়েবসাইটে কয়জন গেল, এক্স্যাক্টলি এটা 400 জন তো টোটাল, উনি পাচ্ছে মাত্র 500 অতিরিক্ত হয়ে যাচ্ছে, এটা মানে কি 532 এটা কিভাবে করছে এটা মিবার কথা না, এটা ধর কারণ এখানে কিওয়ার্ড আরো আছে তো মিবাই জিবাই ধরছে, ভলিউম 200 সে 268 ট্রাফিক নিয়েছে, আরো অন্যান্য জায়গা থেকে 42টা কিওয়ার্ড তার আছে যেহেতু টোটাল, তারপর এটার সার্চ জন 400 সে 532 সার্চ 400 থেকে 158 জন সে পাচ্ছে, 200 থেকে সে 24 জন পাচ্ছে, 150 থেকে 33 জন সে পাচ্ছে, এটা 59,000 থেকে সে এটা এত, এটা কি সাইট, এটা দেখতে পাবো কোনো ই সাইট হয়তো বা ই কমার্স সাইটে আপনি দেখা যাচ্ছে হেলথ কেয়ার লাইন ডট একটা হেলথ রিলেটেড, হ্যাঁ এরকম করে তাই দেখা যাচ্ছে, এটা হলো মূল জিনিস আমাদের কতজন ট্রাফিক সে পাচ্ছে, এটা খুবই দুর্বল, এটা নিয়ে কাজ করে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন খুব সহজে, এই এই ধরনের ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চান পারবেন খুব সহজ, এই হচ্ছে টুলস এর কাজ, যেটাই নেন সেটা নিয়ে আপনি ফার্দার অ্যানালাইজ করে বুঝে যাবেন ওটার আন্ডারে কে 10 জন কে কে আছে, ওই 10 টা ধরতে পারলে হয়ে গেল, ঠিক আছে ওই 10টা থেকে আপনি আইডিয়া নিয়ে নেবেন যে কারা কারা কি কোন কোন টুলস কিওয়ার্ড নিয়ে বসে আছে, আপনি সেটা নিয়ে কাজ করবেন, এই হলো আমাদের নিশ আর কিওয়ার্ডটা, এই টুলস যদি বাড়ি করেন মাত্র এই সাইটের কয়টা ইউজ করলে হবে আপাতত এই কিওয়ার্ড রিলেটেড, এরপরে ফার্দার আরো যখন পেইড টুলস এর আমাদের কাজ আরো অনেক সামনে আছে, যখন আমরা এসইও এর মধ্যে ক্লাস করব সাইট অডিট নিয়ে কাজ করব তখন এই টুলসটা লাগবে অনেক ক্ষেত্রে লাগবে, এখানে 10টা উইটার আবার এটা ভিন্নটা আবার দেখাবে কে কত ট্রাফিক পাচ্ছে, 1400 থেকে সেই 1200 পাচ্ছে, 1400 থেকে 415 জন পাচ্ছে, দেখেন এটা আরেকটা কিওয়ার্ড নিয়ে এইভাবে টুলস আপনাকে এতগুলো হেল্প করতে সহজে, আপনি ডাইনামিকে কোথাও যাওয়া লাগবে না, এইভাবে আপনার বেনিফিট এবং কিওয়ার্ড সহ আপনাকে দেখায় দিচ্ছে, ঠিক আছে। আমাদের কিন্তু 11:09 বাজে, ক্লাস হওয়ার কথা ছিল, কোনটা হচ্ছে কোনটা, জি ভাই অনেকগুলো কথা হয়ে যাচ্ছে ক্লাসে, তাহলে পরবর্তীতে আর কি সমস্যা হয় কি ওই ভিডিও গুলো দেখে আসলে ভালো লাগে না অতক্ষণ লং টাইম ভিডিও দেখা, আচ্ছা এখন তো এইটাও তো ক্লাস গুলো লম্বা টাইম 8:30 থেকে কন্টিনিউ 9:30-10 এটা অনেক ভিড় হয়ে যাচ্ছে, আর একটা ভাই আমার একটা রিকোয়েস্ট থাকলো, হ্যাঁ মানে আমরা এক সপ্তাহে যে ক্লাসটা করব মানে দুইটা তিনটা ক্লাস করব ওটার একটা ক্লাস হবে ওভারভিউ, আচ্ছা ঠিক আছে ওই দিন শুধু ওই ক্লাস প্রিভিয়াস ক্লাসগুলোর ওভারভিউ হবে, তাহলে ওই ওই ভিডিওটা যদি আপনি শর্ট টাইমে একটা ভিডিও বানাতে পারেন আধা ঘন্টা, তাহলে অনেকেই ওই আধা ঘন্টার ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারবে, এই ঠিক আছে আপনাদের যেটা সুবিধা মাঝে মাঝে আমাকে সাজেস্ট করবেন আমি ওটা নিয়ে ওই আপনাদের কাছে আগাবো, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব মনে করেন শেষ, এখন আমাদের আজকে ক্লাসের কি ছিল সেটাতে ডিটেইলস আপনাদের এনার্জি কারো থাকবে না বা এটা মাথায় নিতেও পারবেন না,
কন্টেন্টের নিয়ে। এখন আমি জাস্ট চিত্রটা ওভারভিউটা দেখাচ্ছি, এখন আপনার ওভারভিউটা শুধু মাথায় নেন, আর কিছু দরকার নাই, কোনো ডিটেইলসে যাচ্ছি না। আমাদের মূলত আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, আপনার প্রেশার নেন, আপনারা প্রেশার নেন না, আমি বলতে গেলে না প্লিজ, পরে আবার ঘাবড়ায় যায় না, কারণ মানুষের সংখ্যা ছিল 19 জন, এখন 14 জন। যাই হোক, আমাদের আজকের বিষয়টা কি কি ছিল, আমি জাস্ট এটা আমাদের আজকের বিষয় বস্তুটা ছিল টাইপ অফ কন্টেন্টস ফর এ নিশ সাইট, একটা নিশ সাইটে কত ধরনের কন্টেন্ট হয়। তারপরে অ্যামাজন প্রোডাক্টের উপর একটি পরিচ্ছন্ন আর্টিকেল বা কন্টেন্ট মেকার গঠন প্রণালীটা কেমন হওয়া উচিত, কারণ দেখেন অ্যামাজন প্রোডাক্টের কন্টেন্টের চিত্রটা স্ট্রাকচারটা একরকম, ব্লক সাইটের জন্য স্ট্রাকচারটা কিন্তু আর এক রকম, রিসার্চের জন্য আর এক রকম, দুই তিনোটার পার্সপেক্টিভে তিনোটা, মানে এক একটা ক্ষেত্রে এক এক রকম স্ট্রাকচার হয় আর্টিকেলের। তো অ্যামাজনের জন্য কি একটা আমাদের গঠন প্রণালীটা কেমন হওয়া উচিত, নাম্বার বলছি তিনে, একটি কোয়ালিটি অথবা মানসম্পন্ন কন্টেন্ট অথবা আর্টিকেল যাই বলি না কেন লেখার শুরুতে যে জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের তিনটা কাভার করে কি হবে, কন্টেন্ট যদি নিজে লেখেন অথবা কাউকে যদি লেখা নেন, এই আপনি লেখায় নিজে পরে এগুলো অ্যানালাইসিস করে নেবেন যে ঠিক মতো কাভার করছে কিনা, আর আপনার নিজে লিখে তো এগুলো লাগবে, আপনার সামনে রাখতে হবে। এইভাবে আমাদের আজকে সামারিটা ছিল এই টাইপটা। এখানে স্লাইড মোটামুটি বেশ কিছু স্লাইড আছে, এটার মনে করেন যে হালকা কি বিরিদ হালকা পাতলা করে কিছু দিব, এটা ফ্রেশ মাইন্ড দরকার আসলে, এটা পুরোটা বোঝার গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ভাষায় নিয়ে কিন্তু হবে না, কারণ এটা নিয়ে তো আরেকটা ক্লাস আর কয়দিন আমি করবো, তাই ওই ওইটা পুরোপূর্ণ একটা এটা নিয়েই করতে হবে, কারণ এটা হলো এটার উপর বেস করে আমার আর্টিকেল লেখার যাত্রাটা শুরু করতে হবে, তিনোটা কভার করে। ঠিক আছে ভাই, আগামী কালকে বা পরশুদিন যখনই শুরু করেন তখন প্রথম থেকে এটা দিয়ে শুরু করবো, আর কোনো প্রশ্ন নেওয়ার দরকার নাই, বাকি যে সমস্যাগুলো এগুলো তারা আগে আপনার সাথে ডিসকাস করে সমস্যাগুলো সমাধান করে নিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এখন বলি, আমরা এটাকে রেকর্ডিং স্টপ রাখি, আমাদের এখন কার কি অগ্রগতি একটু জাস্ট বলেন তো।